ওকে তো আমি ক্লাস শুরু করছি আমাদের আজকের ক্লাস হলো কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আয় করবেন আচ্ছা তাহলে ইউটিউব চ্যানেল তৈরি করাটাই হলো আজকের ক্লাসের আমাদের মূল বিষয় এবং আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করি এটা মাত্র এক সেকেন্ডের কাজ বা খুব সহজ একটা কাজ কিন্তু সেই চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলের যে সেটিংসগুলো করা অনেক জটিল কঠিন বিষয়গুলো আমরা শিখব ঠিক আছে তো আমাদের ক্লাসটা স্বাভাবিকভাবে একটু লম্বা হবে কারণ আমরা অনেক অনেকগুলো বিষয় আমরা এই চ্যানেলের আমাদের এই ক্লাসের মধ্যে ইনক্লুড করবো একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর ভিডিও আপলোড করা সেই ভিডিওগুলোকে সেট করা অন পেজে সি করা অফ পেজে সি করা সেকশন তৈরি করা প্লে তৈরি করা ঠিক আছে এভাবে অনেক অনেকগুলো বিষয় টপিক যতগুলো টপিক আছে ইউটিউব চ্যানেল রিলেটেড সকল কিছু আমি এখানে ইনক্লুড করেছি আমি বলবো আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখাবো তো একটা জিনিস প্র্যাকটিক্যালি শিখতে গেলে ওই ধৈর্য প্রয়োজন তো সেই জন্য আমি আমার ক্লাসগুলো একটু লম্বা হবে কারণ আমার ক্লাসের উদ্দেশ্য হলো একটা স্টুডেন্ট জানা না একটা স্টুডেন্ট করতে পারার যোগ্যতা অর্জন করা তো সুতরাং এই মনোযোগ সহকারে যদি আমার ক্লাসটা শেষ পর্যন্ত করেন তাহলে টোটাল বিষয়টা পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন আর ক্লাসটা যত লম্বা হয় কাজ করাটা তত সহজ হয় ক্লাসটা যত ছোট হয় কাজ করাটা তত তত কঠিন হয় তাহলে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আটানব্বই জন সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন আমাকে একটু হাত তুলে দেখান ঠিক ঠিক আছে আছে ওকে ঠিক আছে তাহলে আমি ক্লাস শুরু করছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে আই করবেন আর আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো এই যে চ্যানেল আর্ট তৈরি করা লোগো তৈরি করা ভেরিফাই করা হ্যাঁ প্লেলিস্ট তৈরি করা অ্যান্ড স্ক্রিন কার্ড সেকশন ট্রেইলার অনেক অনেকগুলো বিষয় অনেক অনেকগুলো বিষয় আমাদের এই ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত তো আমরা একদম প্রফেশনাল লেভেলে একদম পরিপূর্ণ প্রফেশনাল লেভেলে আমরা শিখব কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করব। এখন কথা হচ্ছে কেন শিখব আপনি যদি ইউটিউব আপনি যদি ফাইবারে বা আপওয়াকে যান যে কোনো মার্কেটপ্লেসে প্লেসে যদি যান তো আপনি ইউটিউব চ্যানেল তৈরি করা নিয়ে গিগ গিফ দিতে পারবেন এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিলে একজন বায়ার মিনিমাম আপনাকে একশো একশো ডলার দিবে মিনিমাম একশো ডলার যদি আপনি আমরা যে কোয়ালিটি কাজ শিখবো সে সবগুলো কোয়ালিটি যদি আপনি তাকে মানে ইনক্লুড করতে পারেন সে সবগুলো কোয়ালিটি যদি কোয়ালিটি ইনক্লুড করে তাকে যদি তার চ্যানেলটা ক্রিয়েট করে দিতে পারেন তাহলে এটার ভ্যালু হলো মিনিমাম একশো ডলার অনেক বায়ার তার চেয়ে তো বেশি দেয় কারণ একটা চ্যানেল থেকে তার এটা হল তার বিজনেসের অন্যতম একটা স্তম্ভ তো সুতরাং আমরা আজকের ক্লাসে শিখবো আমরা কিভাবে কোনো একটা কোম্পানিকে প্রফেশনাল লেভেলের চ্যানেল ক্রিয়েট করে দেব যেন সেই চ্যানেল থেকে তার সে অনেক ভালোভাবে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছতে পারে এবং অনেক ভালোভাবে সে বিজনেস করতে পারে তার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারে আচ্ছা তাহলে আপনি যদি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করেন আপনি প্রফেশনালি ইউটিউব চ্যানেল তৈরি করা শিখবেন এবং এই শিক্ষা দিয়ে এই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি ফাইবার এবং কাজ করতে পারবেন এবং শুধুমাত্র এই কাজটা করেই আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন একটা চ্যানেল তৈরি করতে আপনার সময় লাগবে বড়জোর দুই থেকে তিন ঘন্টা অথবা বড়জোর বড়জোর দুই ঘন্টা কিন্তু এটা আপনার ইনকাম ইনকাম হবে প্রায় একশো ডলার তো আমি যদি সময়ের দিক দিয়ে বিবেচনা করি এটাই হলো একটা কাজ যে কাজটা খুব কম সময়ের মধ্যে করা যায় এবং যে কাজটা অনেক বেশি পরিমাণে অনারিয়ান পাওয়া যায় তো আপনি যদি ডেইলি দুইটা বা তিনটা করে চ্যানেল তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মিনিমাম আমি ধরলাম একটা করে চ্যানেল আপনি তৈরি করেন একটা করে কাজ করেন তো ডেইলি যদি আপনার একশো ডলার করে ইনকাম হয় অ্যাপ্রক্সিমেটলি তাহলে মাসে ইনকাম কত মাসে ইনকাম হলো প্রায় তিন হাজার ডলার তিন হাজার ডলার মানে হলো প্রায় আড়াই লাখ টাকা তো বুঝতেই পারতেছেন সবগুলো কাজ তো আপনি একশো ডলারে করবেন না কিছু কম করবেন কিছু বেশ করবেন আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এটা গুরুত্বপূর্ণ কিছু না তাহলে আশা করি আমরা আপনারা বুঝতে পেরেছেন আমরা কেন আমি এতক্ষণ বুঝলাম যে কেন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করা শিখবো সবাইকে ক্লিয়ার আমরা কেন তৈরি করা শিখতেছি যেহেতু আমি সবার মাইক সবার মাইক ক্লাসের মধ্যে অফ করে রাখা হয় তো আপনারা আমাকে ইশারা দিয়ে বুঝাবেন হ্যাঁ আর কেউ যদি কথা বলতে চান মাইকে মানে হাত তুলবেন আমি মাইক অন অন করে দেবো সবাইকে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা চ্যানেল তৈরি করা তৈরি করা শুরু করি আমরা প্রথমত ধরে নিই যে কোন একটা কোম্পানি আপনাকে কাজ দিয়েছে সে কাজের জন্য সে পেমেন্ট করবে আমেরিকান একজন বায়ার মাইকেল ফ্যাশন হাউস মাইকেল ফ্যাশন হাউস আপনাকে বললো যে আমি তোমাকে একশো ডলার দেবো একশো ইউএসডি দেবো তুমি আমার জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করো কি সবাই কি কাজ পেয়েছেন আমরা প্রথমত একটা কাজ নিয়ে নিচ্ছি সেই কাজটা হলো আমেরিকান একটা ফ্যাশন হাউস যার নাম হচ্ছে মাইকেল ফ্যাশন হাউস সে মাইকেল ফ্যাশন হাউস আপনাকে কাজ দিয়েছে যে তার এই কোম্পানির জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে এবং তার জন্য সে আপনাকে একশো ডলার একশো ডলার আপনাকে স্যালারি দেবে আমরা তার জন্য কাজ করব সবাই কি কাজ পেয়েছেন সবাই কি একশো ডলারের একটা কাজ পেয়েছেন কই সবাই তো পাই নাই কাজ না পেলে তো হবে না সবাই কি কাজ পেয়েছেন আমাকে একটু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আমরা সবাই কাজ পেয়েছি আমরা সবাই কাজ পেয়েছি একশো ডলারের একটা কাজ হজরত আলী কাজ পেয়েছেন কাজ পেয়েছেন জি স্যার কাজ পেয়েছি কাজ কোম্পানির নাম কি মাইকেল ফ্যাশন হাউস আর এটা উনি 100 ডলার দিবে আমাদেরকে কাজটা কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব রাইট ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম আমাদের বাইরের নাম মাইকেল ফ্যাশন হাউস এবং বাইরের নাম হচ্ছে মাইকেল তার কোম্পানির নাম হচ্ছে মাইকেল ফ্যাশন হাউস সে তাকে 100 ডলারের বিনিময়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে আচ্ছা আমরা কাজ শুরু করি এখন আমরা ইউটিউব সরাসরি আমরা ইউটিউব চ্যানেল তৈরি করা শুরু করি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা যাব কোথায় যাব আমরা যাব আমরা প্রথমত আমাদেরকে তার আইডি পাসওয়ার্ড দিবে মানে আমরা স্পেশাল জিমেল অ্যাকাউন্ট খুলব যে বায়ার আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করে তৈরি করে দিতে বলবে সেই বায়ারের জন্য আপনি একটা স্পেশালি জিমেল অ্যাকাউন্ট খুলবেন স্পেশাল একটা জিমেল অ্যাকাউন্ট অথবা বায়ার আপনাকে তার একটা জিমেল অ্যাকাউন্ট দিতে পারে অথবা না দিলে কোনো সমস্যা নেই নিজেই ঠিক আছে তাহলে আপনি বাইরের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা বাইরের আপনাকে একটা জিমেল অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিবে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আচ্ছা সবাইকে এতটুকু ক্লিয়ার আমি প্রথমে খুব একটু স্লো বলতেছি এই কারণে কারণ সবাই জন্য ক্লাসের মধ্যে কনসেন্ট্রেট করতে পারে সবাই জন্য ক্লাসে অ্যাডজাস্ট হতে পারে সবাই কি মোটামুটি অ্যাডজাস্ট হয়েছেন সবাই কি বাইরের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন মাইকেল ফ্যাশন হাউস আপনাকে কাজ দিয়েছে তাহলে আপনার প্রথম কাজ হলো মাইকেল ফ্যাশন হাউসের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আচ্ছা অথবা কোম্পানি আপনাকে যে জিমেল অ্যাকাউন্টটা দিবে সেই জিমেল জিমেল আইডিটাকে লগ ইন করা লগ ইন করার পর আমরা এই পজিশনে আসলাম ঠিক আছে আপনি লগ ইন করলেন আচ্ছা লগ ইন করার পর এখন আপনি কি করবেন এখন আপনি ইউটিউবে যান ইউটিউবে গেলে ইউটিউবে গেলেই সেই জিমেল আইডির আন্ডারেই আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে আমি ধরে নিচ্ছি এটা বাইরের জিমেল আইডি আপনি জিমেল আইডিটা এখানে অন অন করবেন জিমেল আইডিটা যদি এখানে অন করেন লগ ইন করেন লগ ইন করার পর লগ ইন করার পর আপনি কোথায় যাবেন ইউটিউবে যাবেন তাহলে ইউটিউবে ইউটিউবে গেলেই আপনার যে জিমেল আইডি ওই জিমেল আইডিটাই কী দেখাবে এখানে জিমেল আইডি থেকে আপনার অ্যাকাউন্টটা ইউটিউব চ্যানেলটা ওপেন দেখাবে আচ্ছা তাহলে আমরা প্রথমে প্রথমত এখানে জিমেল জিমেল আইডি খুলবো জিমেল আইডি খুলে আমরা এখানে ইউটিউবে যাব আচ্ছা ইউটিউব থেকে আমরা এখানে ক্লিক করব কোথায় মানে আইডির এখানে এই যে এখানে আমরা ক্লিক করবো আমরা কি করতে যাচ্ছি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি মাইকেল ফ্যাশন হাউস নামে তাহলে আমরা আইডিতে ক্লিক করলাম আইডি থেকে আমরা আসলাম একদম নিচে সেটিংসে আইডি থেকে আমরা আসলাম কোথায় সেটিংস এই স্টেপগুলো আপনাদের মনে রাখার দরকার নাই স্টেপগুলো তো ভিডিওতে রেকর্ড করা হচ্ছে যেহেতু স্টেপসগুলো ভিডিওতে রেকর্ড করা হচ্ছে সেগুলো আপনাদের মনে না রাখলেও কোনো সমস্যা নাই আপনারা যেটা মনে রাখবেন শুধুমাত্র এই আপনি বুঝতে পারছেন কিনা বুঝতে না পারলে হাত তুলবেন আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর বুঝতে না পারলে আমি বুঝিয়ে আপনার কাজ হলো বুঝা মনে রাখা না করা না কোন কোন স্টেপের পর স্টেপ যাচ্ছেন সেটা মনে রাখা সেটা মুখস্থ করা এটা আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হলো আমি যা বলতেছি প্রত্যেকটা বিষয়ে আপনি বুঝতে পারতেছেন কিনা তাহলে আমরা প্রথমে যাচ্ছি সেটিংসে সেটিংসে আসলাম সেটিংস থেকে আমরা এখন যাব কোথায় add or manage your channels add or manage your channels আমরা এখানে আসলাম এখান থেকে আমরা আসবো ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট এ চ্যানেল এখানে আসলাম তাহলে এখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো ক্রিয়েট ইউর চ্যানেল নেম এট চ্যানেল নেম এখানে আমি লিখলাম মাইকেল ফ্যাশন হাউস ঠিক আছে তারপর দিলাম আন্ডারস্ট্যান্ড আপনি এটা ইংরেজিতেও লিখতে পারেন বাংলায়ও লিখতে পারেন আরবিতেও লিখতে পারেন যেটা ভাষায় ইচ্ছা সেই বিষয়ে আপনি লিখতে পারেন ভায়ার যদি বলো যে আমার মাইকেল ফ্যাশন হাউস তোমাকে এটা আরবিতে লিখতে হবে খুব ভালো কথা আমি এটা কপি করলাম মাইকেল ফ্যাশন হাউস কপি করে আমি ট্রান্সলেটে গেলাম তাই না ভায়ার যদি জার্মান হয় সেটা বলব যে আমাকে জার্মান ভাষায় এটা লিখে দাও তাহলে আমি মাইকেল ফ্যাশন হাউস এখানে দিলাম আর এখানে এখানে আমি সিলেক্ট করে দিলাম ইংলিশের পরিবর্তে জার্মান ইংলিশের পরিবর্তে স্প্যানিশ বা জার্মান বা যে কোনো জার্মান আছে আমার খুঁজতে সময় লাগতেছে আমি দেখাচ্ছি মনে করেন চাইনিজ কোনো একজন চাইনিজ ভাই আপনাকে বললো এটা চাইনা ভাষায় আমার জন্য চ্যানেল তৈরি করো তো এই যে চাইনা ভাষায় চ্যানেল

ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেছে তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এত এতটুকুই এতটুকুই কিন্তু এতটুকু হলেও একটা ইউটিউব চ্যানেল তৈরি করা মাত্র এক মিনিটের কাজ কিন্তু এখন আমরা আরো দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে আমাদের ক্লাসটা চলবে কি জন্য আরো কিভাবে আমরা অনেক অনেকগুলো টপিক আমাদের আছে এই যে আমরা ইউটিউব চ্যানেল তৈরি তৈরি কিন্তু আমরা করে ফেললাম একদমই সহজ বিষয় আমরা করে ফেললাম এখন আমরা চ্যানেল আর্ট তৈরি করব লোগো তৈরি করব এবো অ্যাবাউট সেকশন ঠিক করব ভেরিফাই করব ভিডিও আপলোড করা সেকশন করা এন্ড স্ক্রিন করা কার্ডস করা অসংখ্য অসংখ্য টপিক অসংখ্য অসংখ্য টার্ম এখানে আছে তার মানে ইউটিউব চ্যানেল তৈরি করা বলতে শুধু এতটুকু কাজকে বুঝাই না আমি যতটুকু কাজকে কাজ করলাম আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেললাম হ্যাঁ কিন্তু এরপর আমাদেরকে অনেক অনেকগুলো কাজ করতে করতে হবে আচ্ছা তাহলে আশা করি সবাই বুঝতে বুঝতে পেরেছেন যে আমরা একটা চ্যানেল তৈরি করে ফেলেছি সেই চ্যানেলের নাম হলো মাইকেল ফ্যাশন হাউস আমি যা করলাম তা কেটে দিচ্ছি কেটে দিলাম কেটে দিলাম কেটে দিলাম শেষ এখন আমি যে চ্যানেলটা তৈরি করছি সেটা আমি খুঁজে পাবো কি ভেবে খুঁজে পাবার জন্য আমি যাচ্ছি কোথায় ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আমি আমি গেলাম কোথায় এই যে এখানে এখান থেকে যাব সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টে গেলে আমরা মাইকেল ফ্যাশন হাউস খুঁজে পাবো সুইচ অ্যাকাউন্টে গেলাম সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমি এখান থেকে সিলেক্ট করলাম এখানে আমার এই আইডি থেকে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো চ্যানেল তৈরি করা যায় একটা জিমেল অ্যাকাউন্ট আপনার যদি থাকে সে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি পাঁচশোটার মতো চ্যানেল খুলতে পারবেন পাঁচশোটা চ্যানেল অসংখ্য চ্যানেল খোলা যায় তো তো আমরা সবগুলো চ্যানেলকে আমরা কোথায় দেখবো আপনি জিমেল আইডিতে যখন যাবেন সুইচ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই জিমেল আইডি থেকে যতগুলা চ্যানেল তৈরি করেছিলেন সবগুলো চ্যানেল আপনি এখানে দেখবেন এই যে আমি দেখতে পাচ্ছি মাইকেল ফ্যাশন হাউস মাইকেল ফ্যাশন হাউস আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখন চ্যানেলের ভিতরে ঢুকবো আমি চ্যানেলটাকে সিলেক্ট করলাম এখন আমি চ্যানেলের ভিতরে ঢুকবো এখন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেল দিস ইস মাইকেল ফ্যাশন ফ্যাশন হাউস চ্যানেল এটাই হলো মাইকেল ফ্যাশন হাউজের ইউটিউব চ্যানেল এটাই হলো ইউটিউব চ্যানেল লিঙ্ক তাহলে আমি দেখালাম কিভাবে আমি আমি এতক্ষণ দেখালাম কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন এবং খোলার পর কিভাবে আপনি সেই আপনার যে চ্যানেলটা খুলেছেন সেটা কিভাবে খুঁজে পাবেন আমাদের খুব সহজতম যে কাজটা ছিল সেটা শেষ এরপর আমরা কঠিন কাজের মধ্যে আমরা ঢুকবো আমি যতটুকু দেখিয়েছি অতটুকু সবাই কি করতে পারবেন এলিন করতে পারবেন বলেন ইউটিউব চ্যানেল তৈরি করা সহজ নাকি কঠিন নাকি বেশি কঠিন আমরা যতটুকু কাজ করেছি সহজ সহজ না কঠিন কঠিন হলে আচ্ছা এখন আমরা যে কাজটা যে চ্যানেলটা আমরা তৈরি করলাম এই চ্যানেলের মধ্যে আমাদের অনেকগুলো কাজ আছে আমাদের প্রথম কাজ হলো চ্যানেল আর্ট তৈরি করা লগো তৈরি করা সেকশন এবং ভেরিফাই করা করা আচ্ছা প্রথমত হচ্ছে চ্যানেল চ্যানেল আর্ট আর্ট তৈরি এই যে দেখেন আমরা যেকোনো চ্যানেলের মধ্যে যখন ঢুকি আমরা উপরে খুব সুন্দর একটা ব্যানার দেখি না প্রত্যেকটা চ্যানেলের মধ্যে হ্যাঁ আমাদের চ্যানেলও যখন আপনি যাবেন তখন তো প্রত্যেকটা চ্যানেলেই তো আপনি একটা সুন্দর ব্যানার দেখেন প্রত্যেকটা চ্যানেল হতে আপনি একটা সুন্দর ব্যানার দেখেন তাই না এই যে এটা হলো কি চ্যানেল আর্ট যে ব্যানারটা আমরা দেখি ফেসবুকের ক্ষেত্রে বলা হয় কাবার বা ব্যানার ওয়েবসাইটের ক্ষেত্রে বলা হয় ব্যানার বা কাবার আর শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে বলা হয় এটাকে চ্যানেল আর্ট এটাকে কি বলা হয় চ্যানেল আর্ট তাহলে আমরা এখন চ্যানেল আর্ট তৈরি করব এবং তৈরি করব লগো এখানে লগোতে আমি আমার ছবি দিয়েছি বাট ওখানে আপনি কোম্পানির লগোটা লগোটা ব্যবহার করবেন

এই লগো এবং চ্যানেল চ্যানেল আর্ট আপনি ক্রিয়েট করতে পারবেন কীভাবে আপনি ক্যানভাতে আসবেন ক্যানভাতে এসে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আপনি ক্লিক করবেন উপরে ক্রিয়েট ডিজাইন এই যে উপরে ক্রিয়েট ডিজাইন ওকে আচ্ছা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার দরকার নাই আপনি এখানে সার্চ করবেন সার্চ করবেন ইউটিউব চ্যানেল আর্ট ইউটিউব চ্যানেল আর্ট লেখে যদি আপনি সার্চ করেন এই যে ইউটিউব চ্যানেল আর্ট আপনার অরিজিনাল সাইজটা এখানে চলে আসবে এবং এই এই যে এখানে চলে আসলো এখানে অনেকগুলা ডিফল্ট ডিজাইন আসছে আমরা একদম ব্ল্যাঙ্কটা নাইব ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব চ্যানেল আর্ট তো এখানে আপনি সুন্দরভাবে চ্যানেল আপনি তৈরি করবেন তাহলে আমি এই চ্যানেল তৈরি তৈরি করার জন্য আপনারা একটা জিনিস মনে রাখবেন এটা অনেক বড় একটা পেজ তাই না এটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা পেজ কিন্তু ডিসপ্লে পেজটা কিন্তু এতটুকু না ডিসপ্লে পেজ হলো ঠিক মাঝখানের কিছু অংশ ডিসপ্লে হবে বাকিগুলো ডিসপ্লে হবে না তো এখন এই জিনিসটা আরো ভালো পাইবে বুঝার জন্য যে কতটুকু ডিসপ্লে হবে কতটুকু ডিসপ্লে হবে না এটা বুঝার জন্য আমরা ইমেজে যাব গুগল ইমেজে আমি যদি এখানে লিখি ইউটিউব চ্যানেল আর্ট লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এই যে আমি একটা সাইজ নিই ইউটিউব চ্যানেল আর্ট সাইজ লিখে আপনি সার্চ করবেন ইউটিউব চ্যানেল আর্ট সাইজ লিখে যদি আপনি সার্চ করেন আপনি একটা অনেকগুলো এখানে পাবেন এই যে আমি এখানে অনেকগুলো ডিজাইন পাচ্ছি যে কোনো আমি ডাউনলোড করি এটাকে আমি আমি ডাউনলোড করি এই যে এটা সাইজ কত এখানে করে লেখা আছে আছে ঠিক এই ডিজাইনটাকে আমি ডাউনলোড করি কোথায় হ্যাঁ মানে এটাই মোটামুটি সহজ উপায় আমরা ইউটিউব চ্যানেল আর্ট সাইজ লেগে আমরা সার্চ করবো যে কোনো একটা ডিজাইন আমরা এখানে ইয়া করব করার পর এই 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 একটু দেখি দেখুন তাহলে ডিজাইনের মধ্যে যে যে অংশটা মানে পুরোটা তো আপনার পেজ কিন্তু এই টিভিতে টিভি থেকে যদি ডিসপ্লে করা হয় পুরোটা দেখা যাবে ইউটিউবটা টিভি থেকে দেখা যায় তাহলে টিভি থেকে যদি কেউ দেখে পুরোটা দেখবে আপনার ব্যানার কেউ যদি মানে ল্যাপটপ থেকে যদি দেখে এই হলুদ অংশ থেকে হলুদ অংশ পর্যন্ত দেখবে হলুদ লাল হলুদ হ্যাঁ লাল এবং হলুদ পুরো দেখবে আর কেউ যদি মোবাইল থেকে দেখে শুধুমাত্র মোবাইলের অংশটুকু দেখবে শুধুমাত্র লাল অংশটুকু দেখবে তো ডিসপ্লে সাইজ অনুযায়ী বড় ডিসপ্লে হলে পুরোটা দেখা যাবে ছোট ডিসপ্লে হলে ছোটটা দেখা যাবে তো যার ফলে টিভির জন্য আমাদের খুব একটা চিন্তা করার দরকার নাই আমরা চিন্তা করবো কিসের জন্য স্পেশালি ল্যাপটপ এবং মোবাইল হ্যাঁ এইটার জন্য আমরা চিন্তা করব আমরা আমাদের লক্ষ্য থাকবে এই অংশটুকু আমরা ডিজাইন করব মানে এই ডিজাইনটাকে তো আমি ডাউনলোড করলাম করার পর এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু শুরু করে এতটুকু অংশ এতটুকু অংশ আমি ব্ল্যাঙ্ক করি এবং এখানে আমি কি আমার মতো করে কথা লিখবো এখানে আমি রেড কালার করে দিই এবং এখানে আমি লিখি মাইকেল ফ্যাশন হাউস মানে এখানে আমি ডিজাইন করব যা ইচ্ছা আমি কি এখানে তা করব সব কিছু এখানে

ঠিক আছে আমি লেখলাম এখানে মাইকেল ফ্যাশন হাউস তাহলে এটা তো লেখলাম এটা তো আমি আরো অনেকভাবে ডিজাইন আমি 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 করতে পারবো কিভাবে ডিজাইন আমি করতে পারবো এখানে আপনি একটা ছবি দেন এখানে শার্টের ছবি প্যান্টের ছবি যেটা ইচ্ছে সেটা তো আপনি এখানে ডিজাইন করতে পারবেন তো যেহেতু আমাদের ক্লাসটা ক্লাসটা ডিজাইনের ক্লাস না সুতরাং আমরা এতটুকুই লেখলাম তাহলে আপনি এখানে এখানে ছবি এখানে পোশাকের ছবি এখানে আপনার দোকানের স্লোগান এখানে এটা সেটা হ্যাঁ অনেক অনেক কিছু আপনি এখানে দিতে পারবেন আচ্ছা আমরা একটা স্লোগানও দিয়ে দিই

ensure quality ঠিক আছে আমরা জাস্ট আমি আমার মতো করে করলাম আমি জাস্ট কোম্পানির টাইপ ইয়াটা লাগলাম আর কিন্তু একটা স্লোগান লাগলাম কোম্পানির জন্য বাট আপনি এখানে ডিজাইন করবেন এই করবেন সেই করবেন অনেক কিছু আপনি করবেন আমাদের নেক্সট টাইমে গ্রাফিক ডিজাইন ক্লাস হবে ওই গ্রাফিক ডিজাইন ক্লাসের মধ্যে ক্লাসের ইয়াগুলোকে ফলো করে এই অংশগুলোকে আপনি মতো কি আপনি ডিজাইন করতে পারবেন এনসিওর কোয়ালিটি এনসিওর হাই কোয়ালিটি এটাকে আমি আরেকটু বড় করে দিই ঠিক আছে হ্যাঁ এনসিওর এনসিওর হাই কোয়ালিটি তো আশা করি সবাই সবাই এতটুকু এতটুকু বুঝতে পেরেছেন আমরা কি এটা করলাম তো আমাদের এই জিনিসটা ছোট মনে হলো আপনাদের কাছে মনে হচ্ছে হয়তো এই পেজটা ছোট কিন্তু এই পেজটা আসলে ছোট না এটা হলো পঁচিশশো ষাট গুণন কত এটা চোদ্দশো হবে ও স্যার সরি এটা না পুরো ডিসপ্লেটা কিন্তু অনেক বড় পঁচিশশো ষাট গুণ চোদ্দশো চল্লিশ পিক্সেল এটা কিন্তু আমি যদি বড় করি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি দেখাচ্ছি আমি যদি এটাকে হান্ড্রেড পার্সেন্ট করি দেখেন কত বিশাল একটা ইমেজ তো এই ইমেজটাকে আপনি ফটোশপে নিতে পারেন আপনি ক্যানভাসে নিতে পারেন যে কোনো জায়গায় গিয়ে আপনি কি আপনার ইচ্ছা মতো এই ইমেজটাকে আপনি ডিজাইন করতে পারেন অনেক সুন্দর করে সুন্দর করে আপনি করতে পারেন তো আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন টিভিতে দেখালে পুরোটা দেখাবে আর মোবাইল এবং ল্যাপটপের জন্য আমরা যতটুকু অংশ দরকার অতটুকু অংশ আমরা করেছি করার পর আমরা কেটেকে সেভ করলাম আচ্ছা সেভ করার পর এখন আমি যাচ্ছি কোথায় এখন আমি আমার ইউটিউব চ্যানেলে যাব যে যে চ্যানেলটা আমি ওপেন করেছি কোন চ্যানেলটা মাইকেল ফ্যাশন হাউস যে চ্যানেলটা আমি ওপেন করেছি এখন আমি এই চ্যানেলটার মধ্যে কি করব আমি এই এই কি করবো চ্যানেল আটটা অ্যাড করব চ্যানেল আটটা অ্যাড করার জন্য আমাকে যেতে হবে এই যে কাস্টম কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম এরপরে ক্লিক না করে আমি এখানে বাইরে ক্লিক করব কাস্টমাইজ চ্যানেল আসার পর আমরা যাব কোথায় কাস্টমাইজ চ্যানেল আসার পর আমরা আসবো এই যে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড ঠিক আছে

your চ্যানেল সুইচ অ্যাকাউন্ট তাহলে দেখুন আমরা আসলাম কোথায় আমি আবারও দেখাচ্ছি দেখুন আমাদের চ্যানেলে আসলাম চ্যানেল থেকে আমরা আসলাম কোথায় কাস্টমাইজ চ্যানেল ওকে কাস্টমাইজ চ্যানেল হলো একটা এডিটিং অপশন আমরা চ্যানেলটাকে যখন এডিট করব যে কোনো বিষয়ে যখন আমরা এডিট করব তখন আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব তখন সেই চ্যানেলের এডিটিং অপশনটা চালু হবে আমরা ক্লিক করলাম কাস্টমাইজ চ্যানেল আচ্ছা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এরপর দেখুন এখানে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে লেআউট ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো তাহলে আমরা এখন যাব ব্র্যান্ডিংয়ে ব্র্যান্ডিং ব্রাউজারের মধ্যে কয়েকটা অপশন পাচ্ছি একটা হচ্ছে পিকচার এখানে আমরা লোগো দেব এটা হচ্ছে ব্যানার ইমেজ এখানে আমরা ব্যানার দেব আচ্ছা তাহলে ব্যানার ইমেজ এই ব্যানার ইমেজের মধ্যে আমরা মানে ইউটিউব এই ক্ষেত্রে আগে বলতো ইউটিউব চ্যানেল আর্ট বলতো এটাকে বাট এখন বলতেছে ব্যানার ইমেজ একই কথা কোন বায়ার যদি আপনাকে বলে আমার জন্য একটা চ্যানেল আর্ট তৈরি করে দাও যে কথা অথবা যদি বলে আমার ইউটিউবের জন্য একটা ব্যানার ইমেজ তৈরি করে দাও একই কথা আচ্ছা ব্যানার ইমেজ তাহলে এই ব্যানার ইমেজটা আমরা এখানে সেট করব আপলোড করব এখানে ইউটিউব বলছে যে ব্যানার ইমেজের জন্য অ্যাটলিস্ট দুই আটচল্লিশ থেকে দুই হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো বান্ন এটা এটা হচ্ছে মিনিমাম বাট আপনি এর বেশি করলে আরো ভালো ঠিক আছে আচ্ছা তো আমরা যেটা করেছিলাম সেটা হলো কত চব্বিশশো ষাট গুণন চোদ্দশো চল্লিশ কোনো সমস্যা নেই তাহলে আমরা এটা এটা হচ্ছে লেটেস্ট মানে এর কমে হওয়া যাবে না এর বেশি হলো সমস্যা নেই বেশি হওয়া যাবে বাট কমে হওয়া যাবে না আচ্ছা এটা দিলাম এখন আমরা আপলো আপলোড করব আপলোড আমাদের ব্যানার ইমেজ যেটা আমরা তৈরি করেছি সেই ব্যানার ইমেজটা সেই ব্যানার ইমেজটা আমরা এখানে আপলোড করে দিলাম আপলোড এক উপর থেকে শুরু করে পর্যন্ত আমরা কী ডান ঠিক আছে তাহলে ডান করে দেওয়ার পরে এখন দেখেন কী হয় আমাদের ব্যানার ইমেজটা আসছে কি না আসছে এখনও আসেনি আচ্ছা পাবলিশ করতে হবে পাবলিশ আমরা আমরা ব্যানার আপলোড করলাম আপলোড করার পর আমরা পাবলিশ করলাম পাবলিশ করার পর এখানে দেখেন আমরা যদি এখানে রিফ্রেশ করি এই যে মাইকেল ফ্যাশন হাউস খুব সুন্দরভাবে চলে আসছে তাহলে এই যে ব্যানার এই যে দেখেন আমাদের এটা কিন্তু অরিজিনাল পিকচারটা ছিল অনেক বড় তাই না তাহলে অরিজিনাল পিকচার পুরোটা আসে নাই যতটুকু আসার কথা ছিল ততটুকুই আসছে ঠিক আছে তো আপনি এই জিনিসগুলো মোবাইল থেকে দেখলে কিন্তু এগুলো একটু 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 কেটে যাবে এর জন্য সেই জন্য আপনারা আপনারা যেটা করবেন যখন আপনারা এই জিনিসটা তৈরি করবেন তখন সব সময় লাল অংশের মধ্যে করবেন এই যে আমি দেখাই আমি হলুদ অংশের মধ্যে করি ফেলেছি এত করে এত করে প্রবলেম যেটা হবে মোবাইল থেকে কেউ যদি দেখে তখন ওই যে কাটা কাটা কেটে যাবে আশেপাশে থেকে আমি দেখাচ্ছি আপনারা বিষয়টা দেখুন যখন আপনারা ডিজাইন করবেন কতটুকু করবেন হলুদ অংশটুকু করবেন না শুধুমাত্র লাল অংশটুকু করবেন কারণ মোবাইল থেকে দেখা যাবে লাল অংশটুকু শুধুমাত্র তাহলে কেউ মোবাইল থেকে দেখলেও সে আপনার ব্যানারটা দেখবে কেউ যদি ল্যাপটপ থেকে দেখে তাহলে হলুদ অংশটুকু ফাঁকা দেখবে কিন্তু দেখবে তো মানে আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত কেটে নেবেন আমি যেভাবে কেটে নিয়েছি হলুদ এবং লাল আপনি পুরোটুকু কেটে নিবেন কেটে এই অংশের মধ্যে যখন আপনি লাগবেন তখন আপনি একটু বর্ডার রাখবেন এই যে হলুদ অংশ যতটুকু আছে বর্ডার রাখবেন আপনি আপনি অথবা অথবা ডিজাইন যত যতগুলো আনবেন সবগুলো করতে হবে এই যে লাল অংশ যতটুকু আছে অতটুকু হ্যাঁ মানে ওকে তাহলে এখানে রাখলে কি হবে মোবাইল থেকেও পুরোটা পরা যাবে ল্যাপটপ থেকেও মাঝখানে পুরোটা পরা যাবে আর টিভি থেকে দেখলেও তো পুরোটা দেখা যাবেই আশা করি এতটুকু ক্লিয়ার আর কোনো বায়ার যদি বলে যে আমার জন্য আমাকে টিভির জন্য একটা কি করে দাও চ্যানেল আর্ট ডিজাইন করে দাও টিভির জন্য সে মনে করেন টিভি টিভির জন্য ডিজাইন শুধুমাত্র করলাম আর যদি বলে যে টিভির জন্য তাহলে পুরো জিনিসটাকে কি টিভিতে দেখা যাবে পুরোটাকে আপনি ডিজাইন করে দিবেন আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে আমরা একটা বাইরের জন্য আমরা একটা চ্যানেল আর্ট আমরা তৈরি করলাম অথবা ব্যানার ইমেজ আমরা তৈরি করলাম সবাইকে ক্লিয়ার সবাইকে ক্লিয়ার আমি সবাই কি করতে পারবেন ব্যানার ইমেজ তৈরি করতে পারবেন আমরা খুব ধীরে ধীরে বুঝি কিন্তু আমরা ভালোভাবে বুঝব খুব তাড়াহুড়ো করে বুঝার কোনো দরকার নাই সবাইকে ক্লিয়ার একদম আমার কথাগুলো আচ্ছা ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লেখেন লিখে রাখেন আমি ক্লাস শেষে সবার প্রশ্নগুলো আমি একসাথে উত্তর দেব আচ্ছা এরপরে আমরা এখন দিব এখানে কি লগো দেব লগো তো কোম্পানির লগো তো কোম্পানি আপনাকে দিয়ে দিবে আপনি জাস্ট লগোটা এখানে 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 আপনি বসাই দিবেন কোথায় বসাবো আমরা লগোটা ওই যে ব্র্যান্ডিং এর এখানে লগোটার লগোর পর লগোটা আপলোড করে দেব আমি ধরে নিচ্ছি যে আপনাকে যে কোম্পানি কাজ দিয়েছে সেই কোম্পানির লগো লগো তৈরি করা নাই এটা একদমই নতুন কোম্পানি সে বললো যে বাবা লগো কি জিনিস আমি জানি না কোনো সমস্যা নেই আমরা কোম্পানির জন্য লগো আমরা তৈরি করে দেবো লগো তৈরি করার জন্য মানে কোম্পানির যদি লগো না থাকে আপনি কিভাবে লগো তৈরি করবেন আমরা লগো তৈরি করার জন্য যাবো ক্যানভাতে ক্যানভাতে আসলাম ক্যানভাতে এসে আমরা এখানে সার্চ করব লগো লগো লিখে আমি সার্চ করলাম তাহলে অনেকগুলো লগোর প্যাটার্ন চলে আসবে দেখেন কত সহজ লগো লগো বানানো এই যেখানে অনেকগুলো প্যাটার্ন এখন চলে আসবে ঠিক আছে অনেক অনেকগুলো এখানে প্যাটার্ন চলে আসছে লগোর জন্য আমরা যে কোন একটা প্যাটার্ন নিই মনে করেন আমি এই প্যাটার্নটা আমি নিলাম এরকম একটা ডিজাইন আমি নিলাম হ্যাঁ তার মানে এই না যে হুবহু এই ডিজাইনটা আমি দিয়ে দেব তো দেখুন আমি আমি দিলাম মাইকেল আমি ডিজাইনটাকে অনুকরণ করতেছি কিন্তু টোটাল জিনিসটা আমি চেঞ্জ করে ফেলবো হ্যাঁ এই লেখাটাকে আমি একটু ছোট করে দিলাম মাইকেল আর ছোট আমি এগুলো ছোট করে লেখাগুলোকে ঠিক আছে না মাইকেল লিখলাম লিখার পর আমি নিচে একটা ফ্যাশন লিখবো ফ্যাশন লিখবো ফ্যাশন লেখার জন্য আমি নিচে একটা একটা ইয়া করি এই যে আমি এখানে টেক্সট আছে টেক্সট টেক্সট থেকে আচ্ছা আমি পুরোটা পুরো এই লেখাগুলোকে আমি একটু কালার চেঞ্জ করি লেখা আমি কালার চেঞ্জ করলাম কালার কালার কোন কালারে দেবো রেড ইয়েলো দি হ্যাঁ তারপরে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে করে দেবো কি পুরো ব্যাকগ্রাউন্ডটাও করে দেবো ব্ল্যাক তাহলে এখন একটু সুন্দর হয়েছে না ব্ল্যাক এবং ইয়েলো ঠিক আছে মাইকেল আচ্ছা এরপর এখানে লেখবো আমি ফ্যাশন ফ্যাশন লেখার জন্য আমি যেটা করবো আমি টেক্সটে গেলাম টেক্সটে গেলে সাব ফেডিং এখানে নিলাম এবং এখানে এই যে সাব ফেডিং একটা আসলো ঠিক আছে ফ্যাশন ওকে ফ্যাশন আমি টাইটেল লেখ আমি একটুকু মাইকেল ফ্যাশন ওকে আমি এখানে একটা রেড মার্ক দিই রেড মার্ক দেওয়ার জন্য আমি যদি এখানে যাই ইলেভেন্সে যাই আমি একটা লাল দাগ আমার একটু স্লো করতেছে মাইকেল 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 আমার একটা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন গ্রাফিক ডিজাইন বা ক্যানভা ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা এই ক্যানভা কিভাবে ইউজ করবেন তার বিস্তারিত সকল কিছু আপনারা শিখবেন পরিপূর্ণভাবে তো অনেকে হয়তো ক্যানভা আমি কিভাবে ইউজ করতেছি কোথায় যাচ্ছি এগুলো হয়তো আপনি বুঝতে পারতেছেন না বুঝতে না পারলেও কোনো সমস্যা নাই আপনি শুধু একটুকু মনে রাখেন যে ক্যানভা দিয়ে যে কোনো লগো ডিজাইন করা যায় হ্যাঁ এটা আরো ভালোভাবে বোঝার জন্য কি করতে হবে ইউটিউবে সার্চ করতে হবে গ্রাফিক গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা বাই জামাল স্যার এভাবে লেখে যদি সার্চ করেন তাহলে আমার ভিডিওটা পাবেন এবং আমার ভিডিওটা দিয়ে আপনি পরিপূর্ণভাবে জিনিসটা শিখতে শিখতে পারবেন এখানে দাঁড়িয়ে কই এলিমেন্টস তো শেপস এর এই যে লাইন লাইনস মধ্যে এই যে লাইনটা আমি নিলাম আমরা এটাকে বোল্ড করে দিই এবং এটাকে আমরা একটু কালার করে দিই কালার করে দিই লাল ঠিক আছে বেশ হয়ে গেল তাহলে মাইকেল ফ্যাশন লালটাকে আমরা একটু হালকা লাল করে দিই হালকা লাল ঠিক আছে পিঙ্ক কালার দিয়ে বুঝাচ্ছি যে এখানে মেয়েদের ফ্যাশন হয়ে গেল না আমাদের একটা ঠিক আছে আমাদের একটা লগো মোটামুটি হয়ে গেল আমরা লগোটাকে একটু আর একটু রিচার্জ করে দিই একটু মোটামুটি মাঝখানে মাঝখানে নিয়ে আসি আমরা একটা লগো তৈরি করলাম এবং সেই লগো লগোটাকে আমরা ডাউনলোড করলাম ঠিক আছে তাহলে বায়ারের লগো সাধারণত থাকবে সে আপনাকে লগো দিবে যদি না থাকে আপনি একটা লগো ক্রিয়েট করে নেবেন একদম সহজ বিষয় তো এই যে আমি লগো তৈরি করলাম এটাকে আরো ভালোভাবে বুঝার জন্য আপনাকে একটু ইউটিউবে সার্চ করতে হবে কি লিখে এই গ্রাফিক অথবা ক্যানভা ক্যানভা বাই জামাল স্যার লিখে যদি আপনি সার্চ করেন ক্যানভা বাই জামাল স্যার এই যে মুরগি মার্কা ডিউটিন মুরগি মার্কা এর মধ্যে যেটা আপনি দেখেন আমার দুই ঘন্টা তিন মিনিট আমি শিখিয়েছি টোটাল ক্যানভা দিয়ে সকল কিছু আপনি কিভাবে তৈরি করবেন পোস্টার ব্যানার লিফলেট থেকে শুরু করে অফিসিয়াল যত ধরনের ডকুমেন্ট বা ডিজাইন প্রয়োজন হয় সকল কিছু কিভাবে করবেন ক্যানভা দিয়ে সবকিছু আমি এখানে শিখ শিখিয়েছি আচ্ছা আমরা যে লোকটা আমরা তৈরি করলাম সেই লোগোটা দেখি আচ্ছা তাহলে আমরা এভাবে অল্প সময়ের মধ্যে আপনি যদি আরো সময় জানি এটাকে আরো সুন্দর করা যাবে আরো অসম্ভব সুন্দর করে ফেলা যাবে এই যে ফন্টটা আমি এখানে লাগলাম এই ফোন না দিয়ে আমি অন্য কোন আমি দিতে পারি তাহলে জিনিসটা আরো 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 সুন্দর হবে ঠিক আছে যাই হোক যেহেতু আমাদের এটা ডিজাইনের ক্লাস না আমি এই ডিজাইনের মধ্যে আমি খুব মনোযোগ দিচ্ছি না আচ্ছা তাহলে আমরা লগো তৈরি করলাম এখন আমরা লগটাকে অ্যাড করব অ্যাড করার জন্য আমরা যাব কোথায় এখানে না আমরা যাব হলো আমরা এখানে আসলাম আমরা কোথায় ছিলাম ও যে আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম হলো আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল থেকে ব্র্যান্ডিং তাই না ব্র্যান্ডিং ব্র্যান্ডিং থেকে আমরা এর আগে কি করেছি এটা আমরা আপলোড করেছি হ্যাঁ ওই ব্যানার ইমেজ আমরা আপলোড করেছি এখন আমরা আপলোড করব পিকচার পিকচার বলতে লগো ওকে লগো আপলোড করলাম আপলোড থেকে চ্যানেল এটা আসছে কিনা আসছে আমরা একটু আমাদের চ্যানেলে গিয়ে দেখি একটু রিফ্রেশ করে দেখি এখানে চলে আসার কথা চলে আসছে না আমাদের মাইকেল ফ্যাশন তাহলে এটা হচ্ছে আমাদের কোম্পানির আমাদের চ্যানেল আমরা প্রথমে আমরা চ্যানেল তৈরি করেছিলাম তারপর আমরা চ্যানেলের লগো তৈরি চ্যানেলের ব্যানার তৈরি করলাম তারপর আমরা চ্যানেলের লগো তৈরি করলাম এবং লগো অ্যাড করলাম সবাই কি ক্লিয়ার আমি আমি এতক্ষণ যতটুকু বুঝিয়েছি একদম নতুন যারা জয়েন করেছেন যাদের একদম আজকে প্রথম ক্লাস আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি এতক্ষণ যে কয়েক যে যা কিছু দেখিয়েছি একদম যারা নতুন যারা একদম কোনো এ যারা একেবারে নতুন আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা নতুনটা একটু রেসপন্স করেন প্রবলেম প্রবলেম হচ্ছে না এক প্রবলেম হচ্ছে দুই আলহামদুলিল্লাহ এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস অনেক ভালোভাবে বুঝবেন শুধুমাত্র মনোসংযোগ করতে হবে আমি খুব তাড়াহুড়ো করে করে বলে গেলাম তারপর আপনারা খুব তাড়াহুড়ো করে শুনলেন কিছুই হবে না আপনাকে মাইন্ড খুব কনসেন্ট্রেট করতে হবে আমরা ধীরে সুস্থে শিখব সবকিছু শিখব এবং সবকিছু খুব গভীরভাবে শিখব খুব গভীরভাবে শিকাটা যত লম্বা হবে আপনার কাজ করাটা তত সহজ হবে আচ্ছা এখন দেখেন এখন আমরা কি করব এখন কেটে কেটে দিই আচ্ছা এরপর আমাদের কাজ হলো আমরা চ্যানেল আর্ট তৈরি করলাম লগো তৈরি করলাম এখন আমরা অ্যাবাউট সেকশনটা তৈরি করবো অ্যাবাউট অ্যাবাউট সেকশনটা আমরা কোথায় পাবো আমরা আবারও চ্যানেল চ্যানেল এই কাস্টমাইজে যাচ্ছি কাস্টমাইজ চ্যানেলে যাচ্ছি তাহলে বারবার আমরা আমাদের চ্যানেলে কিভাবে যাব আপনি তো আপনি তো হারাই যেতে পারেন ধরুন এখানে ক্লিক করে এরকম চলে আসলো তো আমরা আমাদের চ্যানেলের মধ্যে কিভাবে যাব এই যে এখানে ক্লিক করব তাই না লগোতে ক্লিক করব এখান থেকে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে ক্লিক করলে আমরা এখানে আসবো এরপর যখন আমরা আমরা আমাদের চ্যানেলটাকে যখন এডিট করতে চাইবো এডিট করার জন্য আমরা যাব কোথায় কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল ওকে তো আমরা এখন কি করব আপনি শুধু এই নোটস দেখে দেখে আপনি কাজ করবেন তাহলে আপনার জন্য খুব সহজ হবে আমরা এখন আমরা করব অ্যাবাউট অ্যাবাউটটা কোথায় আমরা আমাদের চ্যানেলে আসলাম চ্যানেলে আসার পর কাস্টমাইজ চ্যানেল এই যে কাস্টমাইজ চ্যানেলে আসলাম কাস্টমাইজ চ্যানেলে আসার পর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেআউট ব্রান্ডিং বেসিক্স বেসিক ইনফো এই যে আমরা এখন যাবো বেসিক ইনফোতে বেসিক ইনফো এই চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন Michael Fashion House, description, tell viewers about your channel, your description and appear in the about the section. ঠিক আছে তাহলে আমরা আগে বলতাম আগে এটাকে বলা হয়েছে অ্যাবাউট এখন ওরা বলতেছে কি চ্যানেল নেম এন্ড ডেসক্রিপশন চ্যানেল ডেসক্রিপশন আমরা লিখব একই কথা চ্যানেল ডেসক্রিপশন আমি একটু নতুন নামগুলো আমি একটু আপডেট করে দিই চ্যানেল ডেসক্রিপশন থামনেল লগো আর্ট অ্যাপাউট না দিয়ে অ্যাপাউট চ্যানেল ঠিক আছে তাহলে আমরা এখন চ্যানেল ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশনটা লিখবো কি লিখবো উই আর এ ফেমাস Fashion house in USA hmm. we produce high quality high quality dresses for gents gents girls and and kids always hear us yes, about latest design ঠিক আছে আমরা লেটেস্ট ডিজাইনের ব্যাপারে খুবই কনসাস এভাবে আপনি আরো হিবিজিবি হিবিজিবি অনেক কিছু আপনি আপনি কি লিখতে পারবেন আপনি কোম্পানির সম্পর্কে খুব ভালোভাবে জানবেন বাইরা সম্পর্কে যে তারা কিরকম প্রোডাক্ট তৈরি করে তারা কি তারা কতদিন ধরে কতদিন ধরে ব্যবসা করতেছে তাদের কাস্টমার কারা কোন ধরনের প্রোডাক্ট তারা প্রডিউস করে হুম সে প্রোডাক্টের মানে টোটাল একটা কোম্পানির সম্পর্কে যা কিছু জানার আপনি জানবেন বায়রার কাছ থেকে জেনে আপনি বিস্তারিতভাবে এখানে লিখবেন ঠিক আছে যেন এই চ্যানেলটা এই চ্যানেলটা যারা ভিউয়ার তারা এই ডেসক্রিপশনটা পরে পরিপূর্ণভাবে জিনিসটা বুঝতে পারে আচ্ছা তাহলে আমরা ডেসক্রিপশন লিখলাম অনেক আমি জাস্ট দুই লাইন লিখলাম আর আপনারা কি দশ লাইন বারো লাইন বিশ লাইন যা ইচ্ছা আপনি লিখবেন একটা কোম্পানি সম্পর্কে সকল তথ্য নিয়ে হ্যাঁ কোম্পানিগুলোর তথ্যগুলো আপনি কোম্পানির ওয়েবসাইট থেকে পেতে পারেন তার ফেসবুকের পেজ থেকে পেতে পারেন অথবা কোম্পানি আপনাকে লিখতে পারে হিন্স দিতে পারে এই সব কিছু নিয়ে আপনি কি আপনার মতো করে এখানে বিস্তারিত লিখবেন আচ্ছা লিখলাম লিখার পরে এখানে আপনি এক হাজার ওয়ার্ড আপনি এক হাজার ক্যারেক্টার আপনি এখানে লিখতে পারবেন অনেক বড়ক্ষণে এখানে লেখা যাবে এক হাজার ক্যারেক্টার আমরা লিখছি মাত্র একশো চল্লিশ ক্যারেক্টার আচ্ছা এরপরে হলো অ্যাট ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন অ্যাট ল্যাঙ্গুয়েজ আপনি যদি ইংলিশে আপনার কন্টেন্টগুলো যদি ইংলিশ হয় আপনি ইংলিশটা সিলেক্ট করবেন দেশটা সিলেক্ট করবেন এবং এমনকি কন্টেন্টগুলো ইয়ারটা আপনি সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কোন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বাংলা হলো বাংলা ইংলিশ হলো ইংলিশ আর দেশের নাম দেশের নাম আর ইয়ার্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আচ্ছা এরপর হলো চ্যানেল ইউআরএল এটা আপনার চ্যানেলের ইউআরএল এটা ডিফল্ট আসছে তারপর হলো এটা আর কি চ্যানেলের ইউআরএল এটা ডিফল্ট আসছে লিঙ্কস অ্যাড লিঙ্কস এখানে আপনি লিঙ্কগুলো অ্যাড করবেন কী কী লিঙ্ক অ্যাড করবেন এখানে প্রথমত আপনি লেখেন ফেসবুক হ্যাঁ প্রথমত লেখেন ওয়েবসাইট কোম্পানির ওয়েবসাইট ঠিক আছে ডাব্লিউ ডাব্লিউ ডট কোম্পানির ওয়েবসাইটটা আপনি খুলবেন ঠিক আছে মনে করেন মাইকেল রেশন মনে করেন যে এটা কোম্পানির ওয়েবসাইট তাহলে আমি কি কি করলাম

কোম্পানির ওয়েবসাইটের ওয়েবসাইটে যখন আপনি লিখবেন তখন আপনি লিখবেন এখানে এস টিপি কোলন ডাবল স্ল্যাশ এই জিনিসটা লিখলে তাহলে কি ওপেন করতে সহজ হবে এটাই আর ওয়েব কোম্পানির ওয়েবসাইট ওয়েবসাইটের নামটা তো কোম্পানি আপনাকে বলবে আমরা একটা লিঙ্ক অ্যাড করলাম আমি আর একটা লিঙ্ক অ্যাড করি অ্যাড লিঙ্ক এরপর আমি এখানে ফেসবুক দেবো কোম্পানির ফেসবুক তাই তো ফেসবুক ফেসবুকটা এখানে দেবো তাও এস টিটিপি কোলন ডাবল স্ল্যাশ সরি এস টিটিপি হবে না এস টিটিপি এস হবে একটা এখানে একটা এস যুক্ত হবে এস টিটিপি এস https colon colon double slash এই এটা যদি না হয় আপনি দেখেন এই যে ফেসবুক থেকে আপনি ফেসবুক আপনি যান মনে করুন আমাদের এটা যদি যুক্ত করি এই যে আছে না http s colon double slash ঠিক আছে আপনি জাস্ট কপি করেন কপি করে এখানে এসে আপনি ইয়া করে দেন ঠিক আছে মানে প্রত্যেকটা ওয়েবসাইটের শুরুতে https কোলন ডাবল স্ল্যাশ এতটুকু থাকে এটা আপনি দিবেন এটা ফেসবুক হোক ওয়েবসাইট হোক যে ক্ষেত্রেই হোক না কেন ডাব্লিউ ডাব্লিউ লেখার আগে তাহলে আমরা ওয়েবসাইট যুক্ত করলাম ফেসবুক যুক্ত করলাম তারপর যুক্ত করবো কি ইনস্টাগ্রাম আমরা যুক্ত করব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আপনি যুক্ত করতে পারেন আপনি এই তার প্রিন্টারেস্ট টুইটার লিঙ্কড ইন ঠিক আছে যা ইচ্ছা আপনি এভাবে পাঁচ ছয়টা আপনি কি এখানে দিতে পারেন অনেকগুলো লিঙ্ক আপনি এখানে এখানে অ্যাড করতে পারেন আমি আশা করি কীভাবে অন্য অন্য আপনার চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল তো আপনার একটা কন্টেন্ট একটা পেজ তাই না ওয়েবসাইট আপনার একটা পেজ ফেসবুক পেজ একটা পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর আপনার টুইটার একটা কোম্পানির তো অনেকগুলো সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে তো সকল সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো আপনি এখানে দিবেন অ্যাবাউট সেকশনে তো আশা করি আপনি সবগুলো লিঙ্ক এখানে দিতে পারবেন দিয়ে অ্যাড লিঙ্কে ক্লিক করে করে আপনি এটা বাড়াতে পারবেন আমি আপাতত দুইটা অ্যাড করলাম আমি আশা করি আপনারা পাঁচটা দশটা জাহাজটা আপনারা আচ্ছা এটা ফার্স্ট অথবা আপনি সবগুলো লিঙ্ক এঁকেই দেখা যাবে তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফু কন্ট্যাক্ট ইনফুতে আপনার একটা ইমেল লেখার অপশন আছে কন্ট্যাক্ট ইনফুতে আমি একটা ইমেল দিলাম ঠিক আছে তাহলে ইমেল দেওয়ার অর্থ কি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় সে আপনাকে ইমেল করতে পারবে এখানে ফোন নাম্বার দেওয়ার কোনো অপশন নেই মানে চ্যানেল চ্যানেল ওনারের সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কন্ট্যাক্ট ইনফুতে আপনাকে ইমেল করতে পারবে ঠিক আছে তাহলে আমরা এই সব কিছু লিখলাম সব কিছু লিখার পর আমি এটাকে করলাম করার পর আমি পাবলিশ করে দিচ্ছি পাবলিশ পাবলিশ করলে কী হবে আমরা যদি মাইকেল ফ্যাশনে যাই গিয়ে আমরা একবার রিলুট করি রিডুট করার পর এতক্ষণ আমরা ডেসক্রিপশন যেগুলো লাগলাম সেই ডেসক্রিপশনগুলো আমরা কোথায় পাবো আমরা পাবো অ্যাবাউটে গেলে এই যে অ্যাবাউটে যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ট্যাব আমরা দেখতে পাচ্ছি মাইকেল ফ্যাশন হাউসে হোম ভিডিওস হ্যাঁ প্লেলিস্ট চ্যানেল ডিসকাশন অ্যাবাউট আমাদের চ্যানেলে তাহলে আমরা আমরা এতক্ষণ ওই ডেসক্রিপশন যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো আমরা কোথায় পাবো যদি আমি অ্যাবাউটে যদি ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব এই যে অ্যাবাউটে ক্লিক করলাম আমি জয়েন হয়েছি কখন জুন এক দু হাজার একুশ হ্যাঁ আমার এই চ্যানেলটা তৈরি হয়েছে উই আর এ ফেমাস ফ্যাশন হাউস ঠিক আছে এই আপনার কি বিজনেস আপনার ইমেলটা ভিউ ইমেল অ্যাড্রেস আমি একটু আগে যে ইমেলটা দিয়েছিলাম তারপরে লিঙ্ক লিঙ্ক অ্যাকাউন্ট এখানে শুধু এই যে ওয়েবসাইট ফেসবুক আমি যে দুটো দিয়েছি ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা দুইটা লিঙ্ক করলাম আপনি চাইলে ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট সবগুলো আপনি অনেকগুলো লিঙ্ক আপনি করতে পারবেন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখে ভালো করে আপনি যেখানে লিঙ্ক অ্যাকাউন্ট তো অনেকগুলো লিঙ্ক আপনি করতে পারবেন আমি শুধুমাত্র ওয়েবসাইট এবং ফেসবুক লিংক করছি আপনি সকল সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করতে পারবেন হ্যাঁ ঠিক এভাবে দেখাবে একটা করে লিঙ্ক আকারে সেগুলো দেখাবে আপনার ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা দেখাচ্ছে আর ডেসক্রিপশন যা লিখেছেন তা দেখাচ্ছে তাহলে আমরা যখন অ্যাড করেছিলাম এটা তখন সেটা আমরা কোথায় গিয়ে অ্যাড করেছিলাম এই যে চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন আমরা এখানে ডেসক্রিপশন হিসেবে আমরা অ্যাড করেছি আর যখন এটা আমাদের ডিসপ্লে দেখাবে দেখাবে কোথায় গেলে আমরা আমাদের চ্যানেলে যাব চ্যানেল থেকে আমরা অ্যাবাউটে অ্যাবাউট ঠিক আছে গেলে আমাদের দেখাবে তো আমরা যেটা শিখলাম সেটা হলো আমরা চ্যানেলের অ্যাবাউট সেকশনটা হ্যাঁ অ্যাবাউট অথবা আমরা অথবা চ্যানেল ডেসক্রিপশন এটাকে আমরা কিপিপে কিপিপে সেট করবো অ্যাবাউট কিপিপে সেট করবো সবাইকে ক্লিয়ার যারা ক্লিয়ার তারা এক দেখান আর যারা ক্লিয়ার না তারা দুই দেখান আমাকে সবাই রেসপন্স করতে হবে সবাই সবাই আমাকে রেসপন্স করতে হবে যারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন তারা এক দেখান আর যারা কিছু বুঝতে পারতেছেন কিছু বুঝতে পারতেছেন না তারা দুই দেখান সাহাও সিকান্দার সিকান্দার আপনি কিছু বুঝতে হ্যাঁ বলেন স্যার হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম বলেন কোনটা কোনটা বুঝতে পারেন নাই এবাউট সেকশনে স্যার এবাউট সেকশনে কোনটা বুঝতে পারেন নাই স্যার আমি স্যার গ্রাফিক ডিজাইন একটু উইক স্যার বাবারে এখন কোথায় বুঝতে পারেন নাই আমাকে বলেন এই যে গত মানে এটার আগে আগে একটু বুঝতে আচ্ছা আপনি একটা কাজ করবেন এই যদি আপনি আমাকে সুনির্দিষ্ট করে বলতেন আমি আবার আপনাকে বুঝিয়ে দিতাম তো আপনি আমাদের এই এটা তো রেকর্ড হচ্ছে আপনি রেকর্ডটা ভালোভাবে দেখবেন দেখে যেখানে প্রবলেম যেখানে বুঝবেন না সেখানে আপনি কাগজে লিখবেন তারপর তখন আপনাকে বুঝিয়ে দেবে আমাদের সাপোর্ট টিম সকাল দশটা থেকে শুরু করে রাত একটা দুইটা পর্যন্ত পনেরো ঘন্টা আমাদের সাপোর্ট টিম আপনাকে বুঝিয়ে দিবে আর পাশাপাশি আমি তো আছি রাত নয়টা থেকে রাত এগারোটা তো সুতরাং আপনি আপাতত যদি কোনো কিছু কেউ যদি কিছু না বুঝেন সুনির্দিষ্ট ভাবে লিখেন আমি ক্লাস শেষে সবার প্রশ্নগুলো শুনবো সবাইকে আমি সলিউশন দেব আর কেউ যদি এটা বুঝতে না পারেন যে কি বুঝতে পারিনি সেটাই বুঝতে পারিনি এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনারা আগে ভিডিওটা ভালোভাবে দেখবেন খাতায় নোট করবেন তারপর কি আমাকে দেখাবেন আচ্ছা এটা আসলে অনেক জটিল একটা সমস্যা যে কি বুঝতে পারিনি সেটাই বুঝি নেই অনেক জটিল একটা সমস্যা না যাই হোক এখন আমরা কাজ হলো আমরা এখন ভেরিফাই করব ভেরিফাই করার জন্য সবাইকে প্রস্তুত কি প্রস্তুত আমাদের এখন ক্লাসে যুক্ত হয়েছেন একশো পঞ্চাশ জন ঠিক আছে তাহলে এখন আমরা ভেরিফাই ভেরিফাই করার জন্য আমরা যা ভেরিফাই করার জন্য আমরা যা করব সেটা হলো আমরা আবার চলে যাচ্ছি আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে যে চ্যানেল হ্যাঁ চ্যানেলও তো আছেই আমরা আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেলে যাব আমি বার কয়েকবার এই জিনিসগুলো দেখাচ্ছি কেন আপনাদের জিনিসটা মুখস্ত হয়ে যাওয়ার জন্য আবার আমরা কাস্টমার চ্যানেলে গেলাম তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট এটা হচ্ছে আউটপুট দেখেন এটা হচ্ছে আমাদের এই চ্যানেলের ব্যাকএন্ড এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড মানে হলো এটা হলো ডিসপ্লে হবে জনগণ এখানে দেখবে আর এটা হলো কি আমরা যেখানে কাজ করব মানে আমাদের ব্যাক এন্ড এটা হলো রেস্টুরেন্টের সামনের বসার স্থান আমরা যেখানে চেয়ার টেবিল গিয়ে বসি আর এটা হচ্ছে রেস্টুরেন্টের কি রান্নাঘর রান্নাঘরে সবাই ঢুকতে পারবে না শুধু আপনিই ঢুকতে পারবেন অথরাইজ পিপল আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকলে আপনি মানে যেহেতু আপনার দোকান আপনার কাছে চাবি আছে আইডি পাসওয়ার্ড আছে শুধু আপনি ঢুকতে পারবেন এটি জনগণ এখানে ঢুকতে পারবে না তাহলে আমরা যখন কোনো কাজ করবো ব্যাকহ্যান্ডে যখন কোনো কাজ করব কাজ করে আমরা কি ফ্রন্ট হ্যান্ডে এসে আমরা রিলোড দেবো ফ্রন্ট এন্ড থেকে ব্যাক হ্যান্ডে কীভাবে যাবেন এই যে কাস্টম কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে ফ্রন্ট হ্যান্ড থেকে আপনি ব্যাক হ্যান্ডে চলে যাবেন আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাক হ্যান্ড আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আচ্ছা তাহলে এখন আমরা কি করব আমরা এখন ভেরিফাই করব ভেরিফাই কীভাবে করব ভেরিফাই করার জন্য আমরা যাব ব্র্যান্ডিং বেসিক ইনফো আমরা বেসিক ইনফোতে যাই বেসিক হয় বেসিক আমরা দিয়েছি ব্র্যান্ডিং এখানে আমাদের কোনো কাজ নেই এখন আমরা ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আমরা যাব আমাদের চ্যানেল এখান থেকে আমরা যাব সেটিংসে ভেরিফাই আমাদের আমাদের চ্যানেলে যাব চ্যানেল থেকে সেটিংস সেটিংসটা কোথায় গেল এই যে আমাদের আমাদের এন্ডে যাবো এখান থেকে আমরা যাবো সেটিংসে ঠিক আছে সেটিংস মানে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমাদের এটাকে ভেরিফাই করতে হবে আমরা সেটিংসে আসলাম ওকে মানে আমাদের এই সেটিংসে আমরা কীভাবে আসবো এই যে দেখেন আপনি চ্যানেলের নামের ওপর ক্লিক করবেন ক্লিক করে এই যে নিচে সেটিংস সেটিংসে ক্লিক করলে আমরা সেটিংসে আসলাম সেটিংসে এসে এখন আমরা ভেরিফাই করব ভেরিফাই করার জন্য প্রিমিয়াম নোটিফিকেশন আচ্ছা এক মিনিট তাহলে আমি বিষয়টা আরেকবার দেখাচ্ছি আমরা কীভাবে ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আমরা যাবো কোথায় আমরা যাবো হলো আমরা আমাদের চ্যানেলে চ্যানেলে যা গেলাম চ্যানেল থেকে আমরা আসলাম কোথায় আমরা আসলাম এখানে সেটিংসে এই যে এখানে ক্লিক করে সেটিংস ঠিক আছে আমরা সেটিংসে আসব সেটিংস থেকে আমরা আসবো কোথায় এই যে ভিউ অ্যাডভান্সড সেটিংস সেটিংস থেকে আমরা কোথায় আসবো অ্যাডভান্সড সেটিংসে অ্যাডভান্সড সেটিংস থেকে আমরা আসবো অ্যাকাউন্টে কোথায় যাব অ্যাকাউন্ট ঠিক আছে কি হলো আচ্ছা আমি আর দেখি চ্যানেল ফিচার হ্যাঁ এখানেই আপনাদের একটু প্রবলেম হয়ে গেছে আমি আরেকবার দেখাচ্ছি আমি প্রথমত যাচ্ছি এখানে ইউটিউবের সেটিংসে আমি প্রথমত যাচ্ছি ইউটিউবের সেটিংসে সেটিংস এ যাওয়ার পর আমরা যাবো কোথায় চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এখান থেকে আমরা যাব এই যে রিকোয়ার্ড ফোন ভেরিফিকেশন ফোন ভেরিফিকেশন ঠিক আছে এখানে এখান থেকে আমরা ক্লিক করবো এই ড্রপডাউন লিস্টে ক্লিক করবো ক্লিক করার পর ভেরিফাই ফোন নাম্বার এখানে আমি ক্লিক করলাম ভেরিফাই ফোন নাম্বার ওকে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর এরপর এখানে দিলাম সিলেক্ট ইউর কান্ট্রি বাংলাদেশ আর হোয়াট ইজ ইউর ফোন নাম্বার আমরা একটা এখানে একটা ফোন নাম্বার দিলাম আচ্ছা আমি যে যে কেউ একটা ফোন নাম্বার বলতে পারেন এক্সট্রা যদি কোনো ফোন নাম্বার থাকে মেইন ফোন নাম্বার না মানে আমাদের এক্সট্রা সিম থাকে না এরকম এক্সট্রা সিমের যে কোনো একটা ফোন নাম্বার যে কেউ বলতে পারেন কে পারবেন সজীব আপনি বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম

ভিডিও আপলোড করার সুযোগ দেবে ভেরিফাই করানো ছাড়া আমরা ভিডিও আপলোড করতে পারি খুব ছোট ছোটো ভিডিওগুলো আর ভেরিফাই করানোর পর আপনি যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যা যা করলাম আমরা চ্যানেল আর তৈরি করলাম লগও করলাম অ্যাবাউট চ্যানেল চ্যানেল ডেসক্রিপশন ভেরিফাই সবাইকে এতটুকু ক্লিয়ার আমি আমি যতটুকু করিয়েছি যারা সবকিছু বুঝতে পেরেছেন এক দেখান আর যারা বুঝতে পারেন নাই দুই দেখান দয়া করে সবাই পার্টিসিপেট করেন উত্তম উত্তম পার্টিসিপেট করতেছে না উত্তম বুঝতে পেরেছেন কি পারেন নাই হ্যাঁ ঠিক আছে সাদ্দাম হোসেন আইফোন হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ সবাইকে ধন্যবাদ তাহলে আমরা অনেকগুলো টপিক আমরা বুঝলাম আমরা কয়টা টপিক এ পর্যন্ত বুঝলাম অ্যাকাউন্ট খোলা এক নম্বর দুই নম্বর হচ্ছে আর তৈরি করা তিন নম্বর লগো চার নম্বর অ্যাবাউট পাঁচ নম্বর ভেরিফাই আমরা টোটাল পাঁচটা জিনিস আমরা কেয়ার মধ্যে শেষ করলাম এরপর হলো ভিডিও আপলোড করব আমরা ভিডিও আপলোড করব তারপর আমরা ভিডিওগুলা ভিডিও আপলোড করার পর ভিডিও আমরা সেটিংস করব আচ্ছা ভিডিও আপলোড কীভাবে করব দেখুন ভিডিও আপলোড করার জন্য ভিডিও আপলোড করার জন্য আমি কিছু তাহলে আমরা এখন ভিডিও আপলোড করব তো ভিডিও আপলোড করার জন্য যেটা করতে হবে আমি জাস্ট কিছু ভিডিও এখানে আমি রাখলাম হ্যাঁ কিছু স্যাম্পল ভিডিও আমি এখানে রাখলাম তো আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনিও কিছু স্যাম্পল ভিডিও আপনি যে মানে স্যাম্পল ভিডিও আপলোড আপলোড করতে পারেন অথবা একদম প্রফেশনাল ভিডিও আপনি আপলোড করতে পারেন তো আপনি যদি প্রাথমিক অবস্থায় চান জেনেশুলো প্র্যাকটিস করার জন্য আপনি ছোটো ছোটো এক এক মিনিট দুই মিনিটের ভিডিও তৈরি করবেন মোবাইল দিয়ে হুম মানে জিনিসটাকে প্র্যাকটিস করার জন্য এই মোবাইল দিয়ে আপনি এক মিনিট বা চল্লিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিটের ভিডিও আপনি মোবাইল দিয়ে রেকর্ড করবেন এবং মোবাইল থেকে কেবলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ভিডিওগুলো আপনারা কম্পিউটারে নেবেন এরকম ছোটো ছোটো কিছু ভিডিওকে সাত আটটা বা দশ বারোটা ভিডিও তৈরি করবেন আপনারা পারবেন না মোবাইল দিয়ে যে কোনো ভিডিও তৈরি করতে জাস্ট নন সেন্স ভিডিও আর কি সবাই পারবেন না মোবাইল দিয়ে আপনি মোবাইল ইয়া করবেন রেকর্ড করবেন হ্যাঁ এক মিনিট রেকর্ড স্টপ করবেন আবার রেকর্ড করবেন আবার স্টপ করবেন আবার রেকর্ড করবেন তারপর সেই এই সেই ভিডিওগুলো দশটা ভিডিও তৈরি হলে সেই ভিডিওগুলো মোবাইল থেকে কম্পিউটারে ট্রান্সফার করবেন সবাই পারবেন কিনা কম্পিউটারে ট্রান্সফার করার পর আমাদেরকে এই জিনিসটা আমাদের তৈরি হলো এই যে আমি এই কয়টা আমি ভিডিও নিলাম সবাইকে ক্লিয়ার এই ভিডিওগুলো কি জন্য জাস্ট টেস্ট করার জন্য এগুলো অন টেস্ট ভিডিও এগুলো পরবর্তীতে আমরা মুছে দেব ওকে তাহলে এখন আমরা এই ভিডিওগুলো আপলোড করব আপলোড করব কিভাবে আপলোড করার জন্য আমরা যাব আপলোড করার জন্য আমরা যাব কোথায় আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল আমরা যাব ইউটিউব চ্যানেল থেকে আমাদের এখন ব্যাকএে আসতে হবে না ফ্রন্ট থেকে আমরা কাজটা করব ফ্রন্ট তাহলে আমরা ইউটিউব এখানে এই যে এখানেই কি আছে ফ্রন্ট মধ্যে আছে ক্রিয়েট একটা ভিডিওর বাটন আছে না এখানে এখান থেকে আপলোড ভিডিও এখান থেকে আমরা ভিডিও আপলোড করব আপনাদের একটা জিনিস কনফিউশন হতে পারে ফ্রন্ট এন্ড এবং ব্যাকএণ্ড এই যে দেখেন আমরা এখন আছি কোথায় এই ফ্রন্ট এন্ডে মানে সামনে থেকে যেটা দেখা যাবে আর আমরা যখন ভিতরে যেতে চাই ভিতরে যাওয়ার জন্য আমরা গেলাম করতে কোত্যেকে এখান থেকে এখান থেকে সেটিংসে গিয়েছিলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফ্রন্ট এখান থেকে আমরা সেটিংসে যেতে পারবো এবং এই ফ্রন্ট এন্ড থেকে আমরা এই যে ভিডিও আপলোড আপলোড আমরা করতে করতে পারবো ঠিক আছে আচ্ছা আমরা যদি লাইভে যেতে চাই আমরা ফ্রন্ট আর ব্যাক এন্ডে আমরা কখন যাব যখন আমরা চ্যানেলটাকে চেঞ্জ করতে চাইবো চ্যানেলের মধ্যে অনেক কিছু আমরা অ্যাড করতে চাইবো তখন আমাদের ব্যাক এন্ডের কাজ ব্যাকহেন্ডে কিভাবে কিভাবে যাব কাস্টমাইজ ইউড চ্যানেল এখানে যদি আমরা ক্লিক করি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ব্যাক এন্ডে চলে যাবো তাহলে এটি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এটি হচ্ছে আমাদের ব্যাক এন্ড আমরা ব্যাক এন্ড ইচ্ছে মতো কাজ করব কাজ করার পর যখন আমরা ফ্রন্ট এন্ডে আসব এটা যখন রিলিউট দেব তখন সেই জিনিসটাকে চেঞ্জ হবে ফ্রন্ট এন্ড এটা হলো ফ্রন্ট এন্ড এটি হচ্ছে ব্যাক এন্ড আমরা ব্যাক এন্ডে কখন যাব যখন শুধুমাত্র চ্যানেলের বিভিন্ন যে বিষয়গুলো আমরা চেঞ্জ করব আর ফ্রন্ট এন্ডে আমরা কখন যাব আমরা যখন ভিডিও আপলোড করব আমরা ফ্রন্ট এন্ডেই থাকব যখন সেটিংসে যাব তখন আমরা ফ্রন্ট এন্ডেই থাকব ঠিক আছে এগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এগুলো কোনো জটিল কোনো বিষয় না তাহলে এখন আমরা ভিডিও আপলোড করবো আমি আমাদের চ্যানেলে আসলাম এই ফ্রন্ট আমি কীভাবে আসবো এই যে এখান থেকে ক্লিক ক্লিক করে ইউটিউব নেম আপনি ইউটিউবে যেই জায়গাতে আপনি থাকেন না কেন যেই জায়গাতে আপনি থাকেন না কেন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেল এখানে আসলেই আপনি আপনার চ্যানেলের কি মেন পেজে চলে আসবেন আমি যেটাকে ফ্রন্ট অ্যান্ড বলছি তো মেন পেজ থেকে আপনি যাবেন কোথায় এই যে ক্রিয়েট নাম্বার নামক বাটনে ভিডিও ক্যামেরার যে বাটনটাতে এখানে যাবেন এখান থেকে আপনি ক্লিক করবেন আপলোড ভিডিও আপলোড ভিডিও ঠিক আছে আমি আপলোড ভিডিওতে ক্লিক করলাম এরপর আসলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল আমরা ড্র্যাগ অন ড্রপ করবো না আমরা আপলোড করবো জাস্ট ক্লিক অন আপলোড সিলেক্ট ফাইল এখানে ক্লিক করলে যা এখানে ক্লিক করলেও তা এখানে ক্লিক করতে পারেন এখানেও ক্লিক করতে পারেন হ্যাঁ একই কথা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আমাদের ওই সেই ফাইলগুলোতে গেলাম এখান থেকে আমি আমার এই ভিডিওটাকে আমরা আপলোড করব ছাপ্পান্ন নামে কি এই ভিডিওটাতে আপলোড করলাম ওপেন তাহলে আমার ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাচ্ছে আশা করি সবাই বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন আপলোড হচ্ছে এই যে প্রসেসিং ভিডিও মানে ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাচ্ছে প্রসেস হচ্ছে এখন এই ভিডিওটাকে আমরা আপলোড হচ্ছে আপলোড হবার সময় আমরা কি করবো এখানে টাইটেল লিখবো টাইটেল ডেসক্রিপশন এসব কিছু লিখবো আচ্ছা টাইটেল আমরা কি লিখবো মনে করেন মনে করেন টি শার্টের বিজ্ঞাপন ঠিক আছে তাহলে মাইকেল ফ্যাশন হাউস টি শার্ট শার্টের নাম মনে করেন ঠিক আছে আর এখানে হচ্ছে টি শার্টের বিস্তারিত বিবরণ এর ফেব্রিক্স কি এটার ইয়া কি এটার প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা পরিপূর্ণভাবে এখানে লিখলাম প্রোডাক্ট ডেসক্রিপশন কিভাবে লিখবেন এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন প্রোডাক্ট ডেসক্রিপশন বাই জামাল স্যার তাহলে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিডিও পাবেন ওকে এগুলো যদি বায়ার বলে লিখবেন না হলে নরমালি কি বায়ারের কাছ থেকে জেনে যতটুকু নরমালি মোটামুটি এগুলো লিখবেন তাহলে আমরা ভিডিও আপলোড হওয়ার সময় আমরা টাইটেল লিখব ভিডিও টাইটেল ঠিক আছে এবং ভিডিও ডেসক্রিপশন লিখব এরপরে আমরা লিখব কি আমরা ডেসক্রিপশনে পাঁচ হাজার ওয়ার্ড আমরা এখানে এখানে লিখতে পারবো আর টাইটেলে টাইটেল আমরা লিখতে পারবো একশো ওয়ার্ড একশো ক্যারেক্টার টাইটেলে লিখতে পারবো একশো ক্যারেক্টার মানে এ একটা ক্যারেক্টার বি একটা ক্যারেক্টার স্পেস একটা ক্যারেক্টার এরকম একশো ক্যারেক্টার লিখতে পারবো টাইটেলে আর আমরা ডেসক্রিপশনে লিখতে পারবো কত ক্যারেক্টার প্রায় পাঁচ হাজার ক্যারেক্টার হ্যাঁ প্রায় না পাঁচ হাজার ক্যারেক্টার ফিক্সড আচ্ছা তাহলে আমরা টাইটেল লিখলাম ডেসক্রিপশন লিখলাম লেখার পরে দেওয়া আছে থামনেল এখানে আপনার থামনেল কয়েকটা তিনটা ডিফল্ট দেওয়া আছে আমরা ডিফল্টের এর যে কোনো একটা থামনেল আমরা সিলেক্ট করতে পারি অথবা আমরা নতুন একটা থামনেল আমরা আপলোড করতে পারি তো আপাতত আমি নতুন কোনো থামনেল আপলোড করতেছি না আমি থামনেলের বিষয়ে একটু পরে যাব হ্যাঁ আপাতত ডিফল্ট যেটা সিলেক্ট সিলেক্ট করা আছে এটাই থাক অথবা এটার পরিবর্তে যদি আমি এটা সিলেক্ট করতে চাই বা এটা এটা করতে চাই এখানে ক্লিক করলেই হবে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ ডিফল্টে থাক আমরা একটু পরে থামনেলের অপশনে যখন আমরা আসবো তখন আমরা থামনেল তৈরি করা শিখব থামনেল তৈরি করে যে কোনো একটা থামনেল আপনি এখানে আপলোড করতে পারবেন খুব সুন্দর করে ডিজাইন করে একটা ইমেজ আপনি এখানে যদি আপলোড করেন আপলোড করলে কি এখানে হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন থামনেল থামনেলের পরে হলো প্লে লিস্ট আপনি কোন প্লে লিস্ট এখানে অ্যাড করবেন এই প্লে লিস্টের বিষয়টা আমরা একটু পরে বুঝব হ্যাঁ অডিয়েন্স অডিয়েন্সের যে বিষয়টা আচ্ছা এগুলো আপাতত লাগবে না অডিয়েন্সের যে বিষয়টা এখানে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট একটা হলো এটা কি কিডসের জন্য নাকি এটা কিডসের জন্য না হ্যাঁ ইয়েস ইটস মেড ফর হলো বিষয় আমরা যে ভিডিও গুলো তৈরি করবো ম্যাক্সিমাম কিডস অথবা এখানে আপনি কোনো কিছুই সিলেক্ট না করলেও চলবে মানে এইচ রেস্ট্রিকশন আপনার এই ভিডিওতে কোনো এইচ রেস্ট্রিকশন আছে কিনা এইজ রেস্ট্রিকশন মানে হলো যদি ভিডিওতে এমন কোন কন্টেন্ট থাকে যে কন্টেন্টটা ছোট শিশুদের দেখা দেখা উচিত না তখন ইউটিউব ওই কন্টেন্ট গুলো না কারণ ইউটিউব তো জানে কার বয়স কত অ্যাকাউন্ট তৈরি করার সময় তো তো বয়স বয়স লেখা হয় কার কত ইউটিউব জানে এবং ছোট বাচ্চাদেরকে ইউটিউব কি সেই কন্টেন্টগুলো কন্টেন্টগুলো দেখাবেই না এভাবে ইউটিউব প্রাইভেসি ইয়া করে যাই হোক তাহলে আমরা কি করবো এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা কিডস এর জন্য তৈরি না তারপর ডু ইউ ওয়ান্ট

হ্যাঁ আমাদের ভিডিওটা আঠারো বছরের নিচে উপরে যাই হোক না কেন সবাই দেখতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু যদি এমন ভিডিও হয় যেটা আঠারো বছরের নিচে দেখাটা সমীচীন হবে না তাহলে এখানে কি সিলেক্ট করতে হবে যাক এটা আমাদের দরকার নাই এটা আমাদের কখনোই দরকার হবে না সবসময় আপনি কি নোতে সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে আমাদের এই রেস্ট্রিকশন এইজ রেস্ট্রিকশনের যেটা আসবে আমরা কি দেবো নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও আমরা আমাদের ভিডিওতে কোনো রেস্ট্রিকশন দিতে চাই না এইজ রেস্ট্রিকশন আমরা দিতে চাই না সবাইকে এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ারলি সবাই সবাইকে বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপর হলো আমরা এই এই দিলাম দেওয়ার পর আমরা আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করতেছি একটা ভিডিও আপলোড করার মধ্যে কত দেখেন নেক্সট গেলাম নেক্সটে যাওয়ার পরে এখানে কি দেওয়া আছে অ্যাড কার্ডস অ্যাড এখানে এখানে আমরা কোনো কিছু করতে হবে না আমরা কার্ডসের এর বিষয়ে আমরা পরে দেখবো হ্যাঁ এখানে কোনো কিছু করতে হবে না এখানে আমরা জাস্ট নেক্সট ক্লিক করব নেক্সট জাস্ট কার্ডস একটা বিষয় আছে আপনারা বিষয়টা মনে রাখবেন পরবর্তীতে আমরা কার্ডস নিয়ে কথা বলবো চেক হ্যাঁ এখানে আমরা এখানে আরো কিছু বিষয় আছে এখানে কোনো কিছু লিখতে হবে না এখানে কি কপিরাইট ইস্যু আছে আমরা কপিরাইট ইস্যুর একটু পরে বুঝবো হ্যাঁ নেক্সট তারপর এখানে আছে আপনার ভিডিওটা যা এটাকে প্রাইভেট হবে আনলিস্টেড হবে নাকি পাবলিক হবে আমি দিলাম পাবলিক পাবলিক হলে সবাই দেখবে প্রাইভেট হলে কেউ দেখবে না ঠিক আছে আবার যদি আনলিস্টেড হয় তাহলে সার্চ করলে করলে দেখা যাবে না সার্চ করলে সার্চ লিস্টের মধ্যে আপনার এটা আসবে না আমি আবারও বলি পাবলিক হলে দুনিয়ার সবাই দেখবে প্রাইভেট হলে দুনিয়ার কেউ দেখবে না আপনি ছাড়া আর যদি আনলিস্টেড হয় আনলিস্টেড মানে হলো সরাসরি যদি আপনার চ্যানেলে যাই তাহলে দেখা যাবে কিন্তু গুগল সার্চ বা ইউটিউব সার্চে এই ভিডিওটা আসবে না মানে আপনি চাচ্ছেন না বেশি মানুষ দেখুক আপনি চাচ্ছেন না বেশি বেশি মানুষ দেখুক তাহলে আনলিস্টেড আপনি চাচ্ছেন না কেউ না দেখুক আপনি ছাড়া প্রাইভেট আপনি চাচ্ছেন দুনিয়ার সবাই দেখুক তাহলে পাবলিক ঠিক আছে এখানে এখানে একটা বিষয় আছে স্যাট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার স্যাট স্যাট অ্যান্ড ইনস্ট্যান্ট প্রিমিয়ার যদি অ্যাড করা হয় তাহলে ওই ভিডিওটা মানে এই ভিউ হওয়ার আগে ও যে টেলিভিশনে যেরকম দেখায় এক দুই তিন চার এভাবে দশ মিনিট আগে থেকে এভাবে কে মানুষকে রিমাইন্ডার দেবে জনগণ জড়ো করবে তারপর সে ভিডিওটা স্টার্ট করবে ঠিক আছে আচ্ছা এরপর আছে শিডিউল আমাদের শিডিউলটা এই মুহূর্তে দরকার নেই তো আশা করি বুঝতে পেরেছেন আমরা পাবলিক করলাম পাবলিক করার পর আমরা পাবলিশ করে দিচ্ছি পাবলিশ আমরা একটা ভিডিও কি করলাম আপলোড করে দিলাম করার পর ক্লোজ আপলোড আপলোড করে দিলাম আপলোড করার পর এখন আমরা কি করবো এটা আপলোড হয়েছে কিনা আমরা একটু দেখি ঠিকভাবে আপলোড হয়েছে কিনা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাই ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা দেখি আমাদের এই ভিডিওটা সুন্দরভাবে আপলোড হয়েছে ঠিক আছে আমি যদি ভিডিওটাকে প্লাই করি সুন্দরভাবে ভিডিওটা ওপেন হচ্ছে সবাই ক্লিয়ার কিনা আমরা সবাই ভিডিও আপলোড করতে পারবো না আরো যে অপশন থামনেল আমরা সবগুলো অপশন আমরা নেক্সট আমরা আমরা আলোচনা করব তখন জিনিসগুলো আরো সহজ মনে হবে আচ্ছা তো আমি তো একটা ভিডিও আপলোড করলাম এখন আমরা মাল্টিপল ভিডিও আপলোড করব আমি আবারও যাচ্ছি এই এখানে ক্রিয়েটে এখান থেকে আপলোড ভিডিও আপলোড ভিডিওতে ক্লিক করে আমি কি গেলাম সিলেক্ট ফাইলস এখান থেকে আমি তো এই ভিডিওটা আপলোড করেছি আমি এই সবগুলো ভিডিও আমি কি একসাথে আমি আমি সিলেক্ট করবো এরকম পঞ্চাশটা ষাটটা একশোটা ভিডিও আপনি একসাথে আপলোড আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে দেন ওপেন ক্লিক করলাম তাহলে আমি বাকি সাত আটটা ভিডিও একসাথে আমি আপলোড করতেছি একসাথে আপলোড তাহলে সবগুলো ভিডিও এখানে একসাথে আপলোড হয়ে যাচ্ছে আমি প্রথমত একটা একটা আপলোড করে দেখিয়েছি আপনি যখন নর্মালি আপলোড করবেন তখন তো একটা একটা করে আপলোড করবেন হ্যাঁ আর আরেকটা অপশন হলো আমাদের অনেকগুলো ভিডিও আমরা একসাথে আপলোড করতে পারি আমি জাস্ট অংশটুকু আমি দেখাচ্ছি সবগুলো ভিডিও আমরা একসাথে আপলোড করে দিচ্ছি এই যে টোটাল ছয়টা ভিডিও আপলোডিং ফাইভ অফ সিক্স প্রায় ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে এটা হয়ে যাক বলেন আপলোড করার কি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে জটিল মনে হচ্ছে ঠিক আছে তাহলে এটা আপলোড হয়ে যাচ্ছে এটা আপলোড হয়ে যাক ভালোভাবে আপলোড কমপ্লিট আপলোডটা কমপ্লিট হয়ে গেল ওকে বেশ এখন আপলোড কমপ্লিট হয়ে গেল এখন কমপ্লিট হলো আমাদেরকে আবার কি করতে হবে একটা একটা করে এগুলোকে পাবলিশ করতে হবে এই যে এখন আমরা এখানে গেলাম এখান থেকে আমরা এই যে ডিটেলস এর মধ্যে এখানে যাব মানে আমরা আপলোড করে দিছি করে দেওয়ার পরে কিন্তু এখানে আসবে না এই যে আমাদের কিন্তু ইয়াতে আসবে না আমাদের চ্যানেলে কিন্তু এখানে আসবে না এখানে দেখাবে না এগুলোকে আবার পাবলিশ করতে হবে আমরা আপলোড করলাম তার মানে আমাদের ভিডিওটা ইউটিউবের সার্ভারে জমা আছে কিন্তু ভিডিওটা এখনো পাবলিশ হয়নি এই যে আপলোড হয়েছে কিন্তু পাবলিশ হয়নি পাবলিশ করার জন্য কি করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমাকে আবার এখানে পেন্সিলে ক্লিক করে ঢুকতে হবে ঢুকে এখানে কি একটু ডেসক্রিপশন লিখতে হবে টাইটেল লিখতে হবে লিখে এই যে যে স্টেপটা আমরা ফলো করেছিলাম এই যে নেক্সট নো নেক্সট 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 পাবলিক পাবলিশ একটা করলাম ঠিক আছে এভাবে প্রত্যেকটা ভিডিও আমাদের কিভাবে পাবলিশ করতে হবে তাহলে আপলোড করা মানে হলো ইউটিউবের সার্ভারে নিয়ে রাখা আর পাবলিশ করা মানে হলো পাবলিশ করা কারণ পাবলিশ করার সময় আপনার কাছ থেকে সে অনেক কিছু জানবে এটা কপিরাইট আছে কিনা এজ রেস্ট্রিক্টেড কিনা এরকম অনেকগুলো অনেকগুলো ইনফরমেশন জেনে তারপর সেটাকে পাবলিশ করবে ঠিক আছে আমি আমাকে একটু সময় দিন আমি জিনিসটা করে ফেলি পাবলিক হ্যাঁ আমি দুইটা করলাম ক্লোজ যেগুলা হয়ে গেছে ওগুলা উজ্জ্বল দেখাচ্ছে যেগুলা পাবলিশ হয়নি সেগুলো অনুজ্জ্বল দেখাচ্ছে আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম আর বেশ কিছুদিন আগে বাট এখন আমাদের সেখানে কিছু চেঞ্জ হয়ে গেছে ও এটা তো আমরা করছি অলরেডি তাই না একটু আমাকে দয়া করে সময় দিবেন আচ্ছা তাহলে দেখুন এই আমরা সবগুলো সবগুলো ভিডিও আমরা কি করলাম ওইভাবে আমরা ইয়া করলাম পাবলিশ করলাম আচ্ছা পাবলিশ করার পর আমি মানে এখানে তো পাবলিশ করলাম পাবলিশ করার পর আমি ফ্রন্ট হ্যান্ডে আসলাম ফ্রন্ট এন্ডে এসে আমি একবার একটা রিলোড করি রিলোড করলাম হুম দেখেন এখন সবগুলো ভিডিও এখানে দেখা যাবে এই যে সবগুলো ভিডিও আমি যদি ভিডিওসে ক্লিক করি তাহলে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি যে সবগুলো ভিডিও এখানে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা ভিডিও এখানে দেখা যাচ্ছে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তাহলে আমরা একটা চ্যানেল তৈরি করলাম সেই চ্যানেলের কিছু সেটিংস করলাম এবং সেই চ্যানেলে আমরা সাতটা ভিডিও আপলোড করলাম এতটুকু সবারকে ক্লিয়ার এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা এক দেখান যারা বুঝতে পারেন না তারা দুই দেখান অথবা এতটুকু বুঝার ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন এখনো চাইলে আপনি এখন এখনই কোশ্চেন করতে পারেন অথবা চাইলে কোশ্চেনটা লিখে রাখতে পারেন আমরা ক্লাস শেষে সবার কোশ্চেনগুলো আমি শুনবো সবাইকে আমি অ্যান্সার দেবো বলেন এটুকুর মধ্যে আমি যতটুকু দেখিয়েছি এতটুকুর মধ্যে কারো কি কোনো কোনো আছে আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও ভিডিওগুলো আপলোড করলাম আচ্ছা আপলোড করার পরের কাজ কি আপলোড করার পরের কাজ হলো আপলোড আপলোড সেটিংস আমরা তো আপলোড করার সময় আপলোড অনেকগুলো সেটিংস করেছিলাম এখন আমরা আপলোড করার পরে আমরা টাইটেল টাইটেল এবং এবং আমরা সেট করব থামনেল তো আমরা নর্মালি যদি কোনো একটা ভিডিও আপলোড করি সেটাকে খুব বেশি মানুষ এই ভিডিওটাকে দেখবে না খুব বেশি মানুষ ভিডিওটাকে দেখবে না এখন ভিডিওটাকে অনেক বেশি মানুষ দেখার জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে টাইটেল লিখতে হবে ডেসক্রিপশন লিখতে হবে থামলে লিখতে হবে এবং অনেক অনেক সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করতে হবে তাহলে এটার জন্য আমরা কি করব আমরা আবার ভিডিও ভিডিওটাতে যাব ভিডিওটাতে যাওয়ার পর এই নিচে কি আছে এই যে এডিট ভিডিও সবাই কি দেখতে পাচ্ছেন এডিট ভিডিও এডিট ভিডিও আমরা এই এডিট ভিডিওতে যাব এডিট ভিডিও অপশনটা শুধু আপনিই পাবেন অন্য কেউ পাবে না মানে হ্যাঁ এডিট ভিডিও এডিট ভিডিও অপশনে গেলে আমরা আবার আবার সেই অপশনে চলে যাচ্ছি মানে এই ভিডিওর এই ভিডিওর ও যে টাইটেল ডেসক্রিপশন দেওয়ার অপশনে আমরা আপলোড করার সময় যে অপশনগুলো পেয়েছিলাম সেই অপশনগুলোতে আমরা চলে যাচ্ছি মানে ব্যাক এন্ডে চলে যাচ্ছি তাহলে আমি আমি আবারও দেখাই আপনি যখন কোনো একটা ভিডিওতে ভিডিও দেখবেন এবং সেই ভিডিওর নিচে যে এডিট ভিডিও এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আবার চলে যাচ্ছেন এই ভিডিওর ব্যাক এন্ডে তার মানে প্রত্যেকটা ভিডিওর ব্যাক এন্ড আছে প্রত্যেকটা ভিডিওর ব্যাক ব্যাকএন্ড হ্যাঁ এই ব্যাকএন্ডে আমরা কি লিখতে পারবো টাইটেল ডেসক্রিপশন থামনেল আরও সব কিছু আমরা এখানে অ্যাড করবো তাহলে আমরা প্রথমত খুব সুন্দর একটা টাইটেল লিখি টাইটেলটা কী লিখবো মনে করেন মাইকেল স্মার্ট শার্ট অথবা মাইকেল হ্যাঁ কি এটা তো পলো শার্ট তাই না পলো শার্ট মাইকেল আনাস মাইকেল স্মার্ট মাইকেল স্মার্ট পোলো শার্ট এখানে লিখলাম তাই তো তারপর এখানে পোলো শার্টের বিস্তারিত ডেসক্রিপশন লিখলাম লিখলাম ঠিক আছে এগুলো তো আমরা লিখবো এখন কথা হলো টাইটেল লেখার সময় টাইটেল তো আপনি লিখতেই পারবেন বিষয় ভিডিওর যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা আপনি লিখবেন হ্যাঁ ভিডিওটা কি নিয়ে সেটা টাইটেল লিখবেন এবং সেটার ডেসক্রিপশনটা আপনি লিখবেন এখানে লিখার সময় আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাক হ্যাঁ দেখেন টাইটেল লিখলাম নর্মালি ডেসক্রিপশন লেখলাম নর্মালি তারপর ট্যাক ট্যাকটা হলো আমরা যদি একটু নিচে আসি নিচে শো মোরে যদি ক্লিক করি শো মোর শো মোরে যদি ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি ট্যাক ট্যাক তাহলে ট্যাকটা কি মনে করেন আপনি একটা বইমে লবণ রাখলেন আপনি আপনি একটা কাগজ দিয়ে উপরে লিখে দিলেন লবণ ওই লবণ যে লিখে দিলেন নিচে ট্যাক একটা রাখলেন চিনি ওইখানে কাগজ দিয়ে আপনি লিখে লিখে দিলেন চিনি এটা হচ্ছে টাইপ ঠিক আছে তাহলে এখন আমাদের এই ভিডিওটা মনে করেন একটা কাঁচের বয়াম এবং কাঁচের বয়ামের ভিতরে লবণ এখন কাঁচের বয়ামের ভিতরে লবণ আছে নাকি চিনি আছে নাকি বালি আছে এটা তো এটা তো ইউটিউব বুঝবে না ইউটিউব তো ভিডিও বুঝে না হ্যাঁ ইউটিউবের সে ভিডিও দেখে বুঝার ক্ষমতা নাই ইউটিউব পড়তে পারে মানে কম্পিউটার সিস্টেম পড়তে পারে মানুষের মতো চিন্তা করতে পারে না তো আমরা এখানে লিখে দেব যে এখানে কি আছে ঠিক আছে আমরা এখানে 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 আমরা লিখে দিই এখানে হচ্ছে মাইকেল পলো শার্ট মাইকেল পলো শার্ট তাহলে এটা একটা কি ট্যাক আমি ইউটিউবটা বললাম যে আমার এই ভিডিওটা হলো ভিডিওটার ট্যাক হলো মাইকেল পলো শার্ট এই ট্যাকটা লেখার পর যখন আমরা এন্টার দেবো কম্পিউটার কিবোর্ড থেকে যখন এন্টার প্রেস করবো এটা একটা কিওয়ার্ড হয়ে যাবে আমি আরেকটা কিওয়ার্ড লিখতে পারবো মাইকেল পলো শার্ট হ্যাঁ মাইকেল পিঙ্ক পলো শার্ট ঠিক আছে অথবা মাইকেল লেখে সার্চ খুব বেশি করতেন নাও করতে পারে মাইকেল মানুষ কি লেখে সার্চ করবে স্মার্ট পলো শার্ট তাহলে মানুষ যদি স্মার্ট পলো শার্ট লেখে যদি সার্চ করে তাহলে কি করবে ইউটিউব এই ভিডিওটাকে অ্যাপিয়ার করবে হুম আবার কেউ যদি লেখে স্মার্ট পলো শার্ট ইন ইউএসএ লিখে যদি সার্চ করে তাহলে দেখাবে তার মানে আমি যে কিওয়ার্ডগুলো এখানে লিখবো এটার অর্থ হলো আমি ইউটিউবকে বলে দিচ্ছি যে কেউ যদি এই কিওয়ার্ডের কোনো কোন একটা কিওয়ার্ড লিখে যদি ইউটিউবে বা গুগলে সার্চ করে তাহলে তুমি তুমি এই ভিডিওটা দেখাবে আমার এই ভিডিওর কিওয়ার্ড হলো এগুলো কিওয়ার্ড এবং ট্যাগ একই জিনিস আমার এই ভিডিওর কিওয়ার্ড হলো এগুলো অথবা আমার এই ভিডিওর ট্যাক হচ্ছে এগুলো তার মানে এই ভিডিওগুলো এই শব্দগুলো লিখে কেউ যদি সার্চ করে তাহলে তুমি আমার ভিডিওটা ভিডিওটা তাকে তাকে দেখাবে কারণ এই শব্দগুলোর সাথে আমার ভিডিওটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন এরপরে হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস সার্টিফিকেশন এগুলো লাগবে না তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হলো কি একটা টাইটেল ডেসক্রিপশন এবং টেক টাইটেল আমরা কি লাগবো ভিডিওর বিষয়বস্তু আমাদের ভিডিও মনে করেন তাহলে আমি একটা অরেঞ্জ পলো শার্টের বিজ্ঞাপন করতেছি হ্যাঁ জাস্ট ধরে নেন তাহলে আমি এখানে ভিডিও টাইটেলটা লেখলাম ভিডিওর এখানে শার্টের পলো শার্ট যেটা আমি প্রচারণা করতেছি সেটা ডেসক্রিপশনটা এখানে আমি লাগলাম লেখার পরে থামনেল হ্যাঁ এখানে আপনি থামনেলটা আমি থামনেল একটু পরে আমরা বুঝি বুঝবো এবং কি আমরা ট্যাগ ঠিক আছে আমরা ট্যাগ দিলাম সবাইকে এতটুকু ক্লিয়ার একটা ভিডিও যখন আমরা আমরা আপলোড করব সেই ভিডিওর অন্যতম তিনটা অংশ হলো টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ সবাইকে ক্লিয়ার কই জনগণ কথা বলো না কেন টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ এই তিনটা হলো অন্যতম কি আমাদের পার্ট আচ্ছা এখন এই টাইটেলের মধ্যে আমরা কি করবো কিউয়ার্ড সেট করব এই যে আমরা তো যতগুলো কিউয়ার্ড আছে সবগুলো কিউয়ার্ড আমরা এখানে সেট করবো ট্যাগের মধ্যে সেট করব কিউয়ার্ড গুলা হ্যাঁ এখন কিছু কিছু কিউয়ার্ড এখান থেকে নিয়ে সবচেয়ে প্রমিনেন্ট কিউয়ার্ড কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিউয়ার্ড কোনটা আমি দিলাম যে স্মার্ট পলো শার্ট স্মার্ট পলো শার্ট হ্যাঁ স্মার্ট পলো শার্ট এটা হচ্ছে কি আমাদের এই কিউয়ার্ড স্মার্ট পলো শার্ট হ্যাঁ তো এই এই কিউয়ার্ডটাকে আমি নিয়ে স্মার্ট অরেঞ্জ পলো শার্ট তাহলে স্মার্ট পলো শার্ট এখানে আছে না টাইটেলের মধ্যে স্মার্ট শব্দ এখানে আছে পলো শার্ট এখানে আছে মাঝখানে একটা বা দুইটা শব্দ থাকুক তাতে কোনো ব্যাপার না স্মার্ট পলো শার্ট এখানে আছে ঠিক আছে তারপর আমি ডিসক্রিপশনে কি করব এখানে আমি কিওয়ার্ডের মধ্যে এখানে আমি যে লেখাটা এখানে লিখব হ্যাঁ যে আমরা একটা ফেমাস কোম্পানি ফেমাস কোম্পানি আমাদের খুব ভালো ভালো স্মার্ট পলো শার্ট আছে হ্যাঁ দেখুন আমি লিখতেছি মানে লেখার মধ্যে মিলিয়ে আপনি কি সেই কিওয়ার্ডগুলোকে আপনি অ্যাড অ্যাড করে দিবেন দেখুন

আমরা আমাদের টাইটেল টাইটেল আমাদের মতো করে লিখবো এবং লেখার পর আমরা দেখবো যে আমাদের সেই এই শব্দটা স্মার্ট পলো শার্ট এই শব্দটা এখানে আছে কিনা আছে ঠিক আছে যদি না থাকে আমাদেরকে লিখতে হবে লেখার সাথে মিলাইয়া তারপর আমরা এখানে যে ডেসক্রিপশন লিখবো সেই ডেসক্রিপশনের মধ্যে আমরা দেখবো যে আমাদের আমাদের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এখানে আছে কিনা যদি না থাকে আমরা সেটা মিলিয়ে এখানে লিখবো ওকে তো একটা কিওয়ার্ড যেমন স্মার্ট পলো শার্ট এই এই জিনিসটা যদি এখানে এই এই কিওয়ার্ডটা এখানেও আছে এই কিওয়ার্ডটা এখানেও আছে এই কিওয়ার্ডটা কোথায় আছে এখানও আছে তাহলে আপনার কিওয়ার্ডটা খুব পাওয়ারফুল হবে তখন এই স্মার্ট পলোশার্ট লিখে কেউ যদি ইউটিউবে সার্চ করে আপনার এটা একদম প্রথমেই প্রথমেই কি দেখাবে ঠিক আছে তো আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আমরা এই টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ আমরা দিতে পেরেছি আমরা থামনেলের ব্যাপারে একটু পরে কথা বলবো টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ আমাদের যেটা বলা ছিল টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এখন থামনেল থামনেলের ব্যাপারে একটু বলি থামনেল হলো থামনেল হলো যে এই যে এই ভিডিওটাকে মানুষ দেখবে কোথায় গেল এই যে এই এই ভিডিওটাকে যে মানুষ দেখবে এটা হচ্ছে থামনেল মানে এবিবি জিনিসটাকে দেখা যাবে কিন্তু জিনিসটাকে এবিবি না দেখিয়ে আমরা যদি সুন্দরভাবে একটু ডিজাইন করে দিই হ্যাঁ তাহলে আরো সুন্দর হয় না আরো সুন্দর হয় কিভাবে হয় আমি প্রথমত ভিডিওটাকে প্লে করি ভিডিওটাকে প্লে করে আমার একটা স্ক্রিনশট নিই দেখেন আমি একটা থামনেল আমি ক্রিয়েট করতেছি দেখেন একদম নরমাল একটা থামনেল আমি ক্রিয়েট করতেছি এটা আপনারা বুঝবেন মনে করেন এইটা আমি এতটুকু একটাকে আমি ইয়া করতেছি করার পর এখানে আমি এখানে আমি একটা স্ক্রিনশট নিই এটার মানে ভিডিওর কোনো একটা অংশ আমি কিনে কিনেছি নিলাম ঠিক আছে ভিডিওর কোনো একটা অংশ নেওয়ার পরে এরপর আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের কোন ড্রাইভে এখানে এখানে চলে যাচ্ছে এই যে এই যে অংশ অংশটুকু আমি নিলাম এটাকে আমি এখন এডিট করব এডিট করে এটাকে আমি আমার মতো করে অনেক মানে অনেকভাবে গ্রাফিক ডিজাইন করবো যেভাবে আপনি ইচ্ছা যেভাবে আপনি পারেন সেভাবে আপনি কি সুন্দরভাবে আপনি এটাকে গ্রাফিক ডিজাইন করবেন ঠিক আছে এই যে আমি দিলাম এখানে লিখলাম স্পার্ট এখানে দেখবো পলো শার্ট পলো ঠিক আছে দেখুন আমি এখানে দিলাম মানে আমরা এই যে কোনো একটা এই যে কোনো একটা অংশ আমরা পর আমরা সেটাকে তো এখানে লিখে স্মার্ট আসে এটা আশেখানে নিলাম আমি জাস্ট পেন দিয়ে করতেছি আপনারা তো কোনো গ্রাফিক ডিজাইন সফটওয়্যার দিয়ে আপনারা করতে পারবেন চাইলে ক্যানভা দিয়ে করতে পারবেন চাইলে যে কোনো ইয়া দিয়ে করতে পারবেন হ্যাঁ আমি আরো আরো ভালো এটাকে পরে দেখাবো আমি স্মার্ট যাই হোক আমি এটা যেহেতু আমি এক করার জন্য দেখাচ্ছি ঠিক আছে আমি দিলাম দেওয়ার পরে এটাকে আমি সেভ করলাম তাহলে আমরা একটা থামনেল তৈরি করলাম এই থামলটাকে আপনি চাইলে ফটোশপে আপনি তৈরি করতে পারেন চাইলে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন অনেক অনেক ভাবে আপনি যেটাকে ক্রিয়েট করতে পারেন ওকে এই যে আমরা এটাকে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে আমি কি করবো ক্রিয়েট করার পরে আমরা থামলেনটাকে এখানে অ্যাড করবো অ্যাড করবো অ্যাড করবো ভাবে এই যে আপলোড থামনেল আপলোড থামলেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি করলাম ডাউনলোডস এখান থেকে আমি থামলাইনটাকে নিলাম ওপেন আমি থামলাইনটাকে আপলোড করে দিলাম ঠিক আছে আপলোড করার পর সেভ ব্যাস এখন দেখেন এখন যদি আমরা আমাদের চ্যানেলে যাই চ্যানেলের ইয়াতে যদি আমরা যাই মাঝে মধ্যে থামলালটা সাথে রাতে আসে না একটু পরে আসে আসছে কি থামলটা আসে না এখনো এসছি এরকম একটা ভিডিওতে করছিলাম যাই হোক একটু পরে এটা চলে আসবে মানে থামলালটার সাথে রাতে আসে না অনেক সময় আচ্ছা আসা না আসার ব্যাপার না একটু পরে এটা আসবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে থামনেল কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়েছি থামনেল কিভাবে অ্যাড করবেন তৈরি করার বিষয়ে জাস্ট আমি হালকাভাবে দেখিয়েছি তো আপনি প্রফেশনাল ক্যানভাতে ক্যানভারি আপনি প্রফেশনাল থামনেল আপনি ক্রিয়েট করবেন আপনি ক্যানভাতে আসবেন ক্যানভাতে এসে যদি আপনি সার্চ করেন ক্যানভাতে এসে যদি আপনি সার্চ করেন ইউটিউব থামনেল হ্যাঁ ইউটিউব ইউটিউব থামনেল ওকে ইউটিউব থামনেল লিখে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে ইউটিউবের থামনেলের ডিজাইনটা চলে আসবে এবং এখান থেকে আপনি কি করতে পারবেন খুব সুন্দরভাবে প্রফেশনাল থামনেল আপনি ক্রিয়েট করতে পারবেন তাহলে এটা যেহেতু গ্রাফিক্স রিলেটেড কাজ এই জিনিসটা থামনেল কিভাবে তৈরি করবেন এটা খুব ভালোভাবে বোঝার জন্য আপনাকে একটা ইউটিউব ভিডিও দেখতে হবে আমাদের সেটা হচ্ছে ক্যানভা বাই জামাল স্যার ওই ক্যানভার ভিডিও ক্লাসটা যদি আপনি করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে ক্যানভা দিয়ে ইউটিউবের থামনেল থামনেল ক্রিয়েট করতে পারবেন তো কেউ যদি প্রশ্ন করেন যে গ্রাফিক ডিজাইন দিয়ে না করে কেন কেন দিয়ে করবো কারণ ক্যানভাতে অনেকগুলো ডিফল্ট বিষয় থাকে যেখানে মানে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে না যেমন আপনি ইউটিউবে থামডেল তৈরি করবেন এখানে হাজার হাজার কি আছে আপনার আইডিয়া দেওয়া আছে আপনি সেগুলো থেকে একটু খুব সহজে কি আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন এই জন্য সাইজটা দেওয়া আছে বারোশো আশি সাতশো বিশ হ্যাঁ আবার এখানে হাজার হাজার কে কে দেওয়া আছে আইডিয়া দেওয়া আছে এগুলো একটু এদিক সেদিক করে আপনি সেটা ক্রিয়েট করতে পারবেন আবার সম্পূর্ণ নতুন করে আপনি ক্রিয়েট করতে পারবেন তো ক্যানভা দিয়ে তৈরি করা খুব সহজ গ্রাফিক ডিজাইন দিয়ে বা এই ফটোশপ দিয়ে তৈরি করা অনেক কঠিন হ্যাঁ আপনি প্রথমত ক্যানভা দিয়ে শিখেন তারপর আপনি প্রয়োজনে ফটোশপ দিয়ে করিয়েন বাট শুধু ক্যানভা দিয়ে কাজ করে আপনি মাসে এক লক্ষ টাকা যখন ইনকাম করবেন ক্যানভার বাইরে যেতে হবে না কারণ আমাদের মূল ফোকাসটা গ্রাফিক ডিজাইন না আমাদের মূল ফোকাসটা হলো ডিজিটাল মার্কেটিং ঠিক আছে তো আশা করি বিষয়টি মানে আমি বুঝাতে পেরেছি আপনারা থামনেল কিভাবে তৈরি করবেন এবং থামনেলটা কীভাবে আপলোড করবেন আচ্ছা জনগণ কি আমার সাথে আছে নাকি গুম হয়ে গেছে আমার সাথে সবাই আছেন মাসাল্লা সবাই আছে আমাদের আর বেশিক্ষণ লাগবে না একটু ধৈর্য সহকারে থাকেন আমরা টোটাল ইউটিউবটা শেষ করব একটা ক্লাসেই দু তিনটে ক্লাস হলে একটু ঝামেলা হয়ে যায় বুঝতে একটু প্রবলেম হয়ে যায় অনেক সময় আচ্ছা এরপরে আমরা যেটা করব। টাইটেল ডেসক্রিপশন ট্র্যাক থামলিল আমরা দিলাম তো থামলটা যদি আকর্ষণীয় হয় আপনার টাইটেলটা যদি আকর্ষণীয় হয় এই যে দেখেন আমরা যেটাকে করলাম এই যে মাইকেল স্মার্ট অরেঞ্জ পলো শার্ট ঠিক আছে আচ্ছা এটা নাম করেছিলাম তাহলে আমরা মাইকেল স্মার্ট পোলো শার্ট আমরা যদি টাইটেলটা ভালোভাবে দিই ডেসক্রিপশনটা যদি ভালোভাবে লেখি ট্যাগটা যদি ভালোভাবে দিই এবং এই জিনিসের মধ্যে যদি কিওয়ার্ড সেট করি টাইটেল ডেসক্রিপশন ট্যাগে এবং থামনেলটা যদি খুব আকর্ষণীয় করে যদি থামনেলটা দিই তাহলে মানুষ প্রথমে যখন আমার ভিডিও দেখবে তখন তারা প্রথমে থামনেলটা দেখবে থামনেল দেখে তারা কি ডিসাইড করবে আমার এই ভিডিও তারা দেখবে কি দেখবে না আকৃষ্ট হবে ঠিক আছে তাহলে থামনেলটা অনেক সুন্দরভাবে দেওয়ার দরকার আছে তারপর আপনি খুব ভালোভাবে টাইটেলটা লিখবেন আকর্ষণীয় করে খুব ভালোভাবে আকর্ষণীয় করে ডেসক্রিপশনে লিখবেন এবং সঠিক ট্যাগটা দিবেন এখন আকর্ষণীয় করার জন্য আপনি যদি থামলেনের মধ্যে অতি মানে এই ইয়া ব্যবহার করেন অসম্ভব বা অবাস্তব কথা যদি বলেন যেটা আসলে ভিডিওর প্রাসঙ্গিক বিষয় না ঠিক আছে যেটা আসলে ভিডিওর প্রাসঙ্গিক বিষয় না মানে থামলেন লেখছেন একভাবে আকর্ষণীয় করার জন্য কিন্তু ভিডিওর কন্টেন্ট হলো আরেক রকম ঠিক আছে তো তখন কিন্তু তখন কিন্তু ইউটিউব আপনার এই ভিডিও ভিডিওগুলোকে সাসপেন্ড করবে আপনার চ্যানেলটাকেও সাসপেন্ড করবে মানে ইরিলিভেন্ট কথা হওয়া যাবে না রিলিভেন্ট আপনি যেটা লেখছেন সেটা অতি অতি ইয়া হওয়া যাবে না ঠিক আছে অতিরঞ্জিত হওয়া যাবে না যেটা বিষয়বস্তু সেটাই বলতে হবে এবং কি এই এবং এবং অতিরঞ্জিত কোনো মানে যেটা প্রাসঙ্গিক না সেরকম কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না ওকে প্রাসঙ্গিক না সেরকম কোনো ডেসক্রিপশন লিখে যাবে না সহজ কথা মিথ্যা লেখা যাবে না মিথ্যা ইউটিউব যদি দেখে যায় কোনো একটা কিছু মিথ্যা তখন আপনার টোটাল চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে আপনাকে ওয়ার্নিং দেবে ওয়ার্নিং দেওয়ার পর না হলে আপনাকে চ্যানেলটাকে সাসপেন্ড করে দেবে আচ্ছা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টাইটেল ডিসক্রিপশন ট্যাক এবং থামনেল এবং এই চারটা হলো আমাদের ভিডিও ভিউ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি একটা ভিডিও দিয়েছেন ইউটিউবে সেটা খুব একটা মানুষে দেখবে না কখন দেখবে যদি আপনি এই জিনিসগুলো খুব প্রফেশনালি এবং খুব ভালোভাবে যদি আপনি দেন টাইটেল ডিসক্রিপশন ট্যাক এবং থামনেল আচ্ছা এখন আমরা বুঝবো অ্যান্ড স্ক্রিন এবং কার্ডস স্ক্রিন জিনিসটাকে স্ক্রিন হলো স্ক্রিন হলো আমরা যখন এখানে আসলাম আমরা এই আচ্ছা এই পজিশনে এসে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝাই আমাদের প্রথমটা হলো ইউটিউব চ্যানেল তাই না আমরা ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে আমরা আমরা এখান থেকে আমি ইউটিউব স্টুডিওর সাথে পরিচয় করাই দিচ্ছি এখান থেকে তো আমরা এই সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে যখন আপনি সিলেক্ট করবেন আপনি আপনার চ্যানেলটা পেয়ে যাচ্ছেন তাই না আপনি আপনার চ্যানেলে যা চ্যানেলে যাচ্ছেন হুম এবং চ্যানেল থেকে আপনি এখান থেকে যেতে পারতেছেন সেটিংসে তাই তো আবার এখানে আপনি ভিডিও আপলোড করতে করতে পারতেছেন আবার এই চ্যানেল থেকে যখন আপনি চ্যানেলের ব্যাকহেন্ডে যেতে চাইবেন তখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আপনি ব্যাকহেন্ডে যেতে পারবেন ঠিক আছে এখন আমি এখন আমরা নতুন একটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি আমরা এখান থেকে যাচ্ছি হ্যাঁ আমরা আমাদের এখানে এখানে যাচ্ছি এখান থেকে আমরা আসবো কোথায় এখান থেকে আমরা আসবো এই যে ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও এখান থেকে আসলাম এখান থেকে আসলাম কোথায় ইউটিউব স্টুডিও এই আমাদের এখন সকল কাজ হবে ইউটিউব স্টুডিওতে সকল কাজ হবে ইউটিউব স্টুডিও তাহলে ইউটিউব স্টুডিওতে আমরা কি যাব যাবো আশা করি বুঝতে পেরেছেন এই যে স্টুডিওতে আমরা কি পাচ্ছি ড্যাশবোর্ড কন্টেন্ট প্লে লিস্ট কমেন্টস সাবটাইটেলস তারপর কি কপিরাইট হ্যাঁ সেটিংস অনেকগুলো অপশন আমরা এখানে পাচ্ছি তো ঠিক আছে এই অপশনগুলো সম্পর্কে এখন আমরা দেখবো তো এখন আমরা দেখবো কার্ডস এবং আই বাটন সম্পর্কে তো আমরা যখন কোন একটা ভিডিওতে যাব হ্যাঁ কাস্টমাইজেশন দেখুন আমি আবার চ্যানেলে যাচ্ছি কোন একটা ভিডিওতে যাচ্ছি এই ভিডিওতে আমি কার্ডস যুক্ত করব কার্ডস আমরা কি যুক্ত করব এন্ড স্ক্রিন এবং প্ল্যা এবং কার্ডস হ্যাঁ এন্ড স্ক্রিন কীভাবে কীভাবে যুক্ত করব এন্ড স্ক্রিন মানে কি আমরা যখন কোনো একটা ভিডিও দেখা শেষ করি ওই যে দেখেন আমাদের এটা কিন্তু চালু ইয়া হয়ে গেছে দেখছেন ওই যে স্মার্ট পলোশার যেটা আমাদের আমরা লেখছিলাম ওইটা আসছে মানে ইয়াটা কি বুক বলে এটাকে থামেলটা আচ্ছা তো আমি আমি যেটা বলেছিলাম যে এন্ড স্ক্রিন আমরা কিভাবে যুক্ত করব এন্ড স্ক্রিন মানে কি এন্ড স্ক্রিন মানে হলো যখন আমরা কোনো একটা ভিডিও দেখি হুম এই যে এখানে এই একটা ভিডিও আমরা আমি দেখতেছি এই একটা ভিডিও দেখার পর একদম এই ভিডিওর একদম শেষে যখন আমরা যাই শেষের একদম তিরিশ সেকেন্ডে কি হয় আরো কিছু ভিডিও সাজেশন দেয় এই যে ভিডিওটা শেষ হচ্ছে শেষ হওয়ার পরে এই যে আরো কিছু ভিডিও সাজেশন দেয় এই যে আরো যে ভিডিও গুলো সাজেশন এগুলোকে বলা হয় এন্ড স্ক্রিন এখন আমরা এরকম এন্ড স্ক্রিন সেট করব সবাই কি বুঝতে পেরেছেন এন্ড স্ক্রিন সবাই কি ক্লিয়ার কিন্তু আমরা যে ভিডিওটাকে অ্যাড করলাম এই ভিডিওতে আমরা এন্ড স্ক্রিন সেট করি নাই এই যে এই ভিডিওটা যখন সেট শেষ হবে শেষ 30 সেকেন্ডের মধ্যে কোনো এন্ড স্ক্রিন নাই কোনো এন্ড স্ক্রিন আছে এখানে

বলে দেখেন আমরা এই যে এখানে আসলাম আমরা আবার এখানে আসলাম টাইটেল ডেসক্রিপশন থামনেল হ্যাঁ তারপর শো মোর এই যে এই পেজের মধ্যে দেখেন এখানে আছে এন্ড স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছেন অ্যান্ড স্ক্রিন অ্যান্ড স্ক্রিন তো এন্ড স্ক্রিন আমাদের ভিডিওটা খুব ছোট বলে এখানে এন্ড স্ক্রিন যুক্ত করা সম্ভব হচ্ছে না আমি আরেকটা ভিডিওতে গিয়ে আমি এন্ড স্ক্রিন যুক্ত করি তিন মিনিটের একটা ভিডিও আপলোড করছি সেটা কোথায় এই দেখেন আমি অ্যান্ড স্ক্রিন যুক্ত করব তাহলে আমি এ বিডিওতে এ বিডিওতে আমি অ্যান্ড যুক্ত করব কোথায় এই যে স্ক্রিন হ্যাঁ কোন এটা কোথায় পাবো ওই যে টাইটেল ডেসক্রিপশন যেখানে থাকবে সেই পেজের একটু নিচে ডান পাশে আমি পাচ্ছি কি অ্যান্ড আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পারছেন অ্যান্ড স্ক্রিন আমি পাচ্ছি হ্যাঁ তাহলে আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে এই যে দেখেন আমি কোন ভিডিও রাখবো এখানে আমি আমার চ্যানেল রাখতে পারবো এখানে ভিডিও রাখতে পারবো তাই তো আমি কোন প্যাটার্নটা চাই আমি দুইটা ভিডিও রাখবো নাকি আমার চ্যানেল রাখবো প্লাস একটা ভিডিও রাখবো যে কোনো একটা প্যাটার্ন আপনি কি বাছাই করেন অনেক রকমের প্যাটার্ন এখানে আছে আমি প্রথম প্যাটার্নটাকে বাছাই করতেছি হ্যাঁ এখানে আমার চ্যানেল থাকবে এই যে চ্যানেল থাকবে আর এখানে একটা ভিডিও থাকবে এখানে একটা ভিডিও থাকবে আমি ভিডিওটাকে একটু বড় করে দিই হ্যাঁ একটা চ্যানেল থাকবে একটা ভিডিও থাকবে আপনি চাইলে দুইটা তিনটা চারটা এখানে অনেকগুলা প্যাটার্ন আছে যে একটা প্যাটার্ন বাছাই করে আপনি করতে পারবেন তো এই চ্যানেল তো লিঙ্ক এখানে অটোমেটিকলি হয়ে যাবে এটা করতে হবে না এখন এই যে ভিডিওটা আমি দেবো এই ভিডিওটা আমি কি কোন কোন ভিডিও দেব কোন ভিডিও মানে কোন ভিডিওটা আমি এখানে সাজেস্ট করব এটা আমি এখানে অ্যাড করে দিই কোন ভিডিওটা আমি দেব এই যে ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব শো আউটলাইন আচ্ছা একটা লাগবে না এলিমেন্ট এই যে আমি এখানে একটা এলিমেন্ট এলিমেন্ট যুক্ত করব এই ভিডিওতে আমি যেটা দেব সেটা আমি এখানে যুক্ত করে দেব এলিমেন্টে এলিমেন্ট এলিমেন্টের মধ্যে একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি এলিমেন্ট এন্ড স্ক্রিন আমি আবারও যাচ্ছি এন্ড স্ক্রিন এটা সিলেক্ট করতেছি করে এটা এবং এটা ঠিক আছে দেওয়ার পর কত আসবে আমি চাচ্ছি প্রথমে আমার ভিডিওটা আসবে প্রথমে আমার এটা আসবে লাস্ট তিরিশ সেকেন্ডে প্রথমে এটা আসবে তারপর এটা আসবে এভাবে আপনি কি এই যে মাইকেল ফ্যাশন হাউস সাবস্ক্রাইব করার জন্য প্রথমে ভিডিওটা দেখাবেন তারপর কি এটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন তিরিশতম সেকেন্ডে আসবে ভিডিওটা এর কিছুক্ষণ পরে আসবে কি শেষে আসবে আপনার সাবস্ক্রাইব করার জন্য বলবেন ঠিক আছে এরপর এখন এখন আপনি ইলিমেন্টস যুক্ত করবেন এখানে আমি আসলে ভিডিওগুলো ছোটো নিয়েছি তো ওই কারণে আচ্ছা আমি আপাতত এটাকে সেভ করি সেভ করলে আমরা একটু দেখি কি আসছে আমাদের তিন মিনিটের একটা ভিডিও আছে সেই আসছেন একটা ভিডিও স্ক্রিনে চলে আসছে আশা করি আপনারা মানে প্রথম নম্বর সেকেন্ডে এটা চলে আসছে একটু পরে এখানে এটা চলে আসবে সাবস্ক্রাইব করার জন্য এই যে মাইকেল ফ্যাশনের এটা চলে আসছে সাবস্ক্রাইব করার জন্য এটা চলে আসছে এটাও চলে আসছে ওকে তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এন্ড স্ক্রিন এতটুকু যদি আপনি যেতে পারেন তাহলে আপনি বাকি সব কিছু বুঝবেন হ্যাঁ এই যে প্রথমে এটা আসতে আসে তারপরে এটা আসতে হ্যাঁ এটা না করে আমি যদি এখানে এখানে যেটা আছে এই জিনিসগুলোকে যদি আমি পুরো যা করে দিই হ্যাঁ এই একসাথে যদি করি তাহলে একসাথে দুইটাই আসবে আবার যদি আমি প্রথমে চাই যে প্রথমে সাবস্ক্রাইব করার জন্য বলবে তারপর ভিডিওটা আসবে হ্যাঁ তাহলে দেখেন কি হয় প্রথমে প্রথমে বলবে এখানে সাবস্ক্রাইব করার জন্য তারপর ভিডিওটা আসবে আসলে টেকনোলজির বিষয়গুলো হলো আপনি যখন ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে যত সময় আপনি স্পেন্ড করবেন তত আপনি সব কিছু বুঝবেন এই যে দেখেন প্রথমে আসবে সাবস্ক্রাইব করার জন্য এই যে প্রথমে সাবস্ক্রাইব করার জন্য বলতেছে প্রথমে এখন সাবস্ক্রাইব করার জন্য বলবে এই যে বলতেছে একটু পরে ওই ভিডিওটা আসবে আরেকটা ভিডিও তো এখন অমুক জায়গাতে আপনি কোন ভিডিও অ্যাড করবেন কোন ভিডিও অ্যাড করবেন এখানে আপনি এলিমেন্টস এর মধ্যে আপনি অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনি কোন একটা ভিডিও আপনি সাজেস্ট করতে পারবেন যে ওইখানে যেই এই বক্সের মধ্যে যে ভিডিওটা দেখাবে সেই ভিডিওটা কোনটা হবে কি হবে তো এখন এই পেজের মধ্যে এসে এই পেজের মধ্যে এসে আপনি যতক্ষণ টাইম স্পেন্ড করবেন আপনি যদি আধা ঘন্টা টাইম স্পেন্ড করেন আপনি এটার কোনো কিছুই আপনার আর বাদ থাকবে না আপনি এখানে একবার ক্লিক করে দেখবেন ইলিভেন্টসে এখানে কি হয় এখানে ক্লিক করে দেখবেন এখানে কি হয় এটা এভাবে না করে ওভাবে করি সেভাবে না করে এভাবে করি এভাবে করতে করতে এটাকে বলা হয় প্র্যাকটিস একটা হচ্ছে শিখা আর প্র্যাকটিস তো প্র্যাকটিসটা প্র্যাকটিস ছাড়া তো এটা হবে না মানে আপনি শিখছেন ভালো কথা কিন্তু এটা এমন নয় যে আপনি মুখস্থ করবেন মুখস্থ করে গিয়ে পরীক্ষায় লিখে দিবেন সেরকম বিষয় না আপনি শিখছেন এখন এন্ড স্ক্রিন এখানে আপনি এন্ড স্ক্রিন এবিবে আসবেন এখন আপনার কাজ হল এখানে এসে সময় দেওয়া যত বেশি সময় দিবেন তত বেশি আপনি কি আপনি শিখবেন আচ্ছা তো আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি এন্ড স্ক্রিন হ্যাঁ সবাই কি হ্যান্ড স্ক্রিন এড করতে পারবেন কই জনগণ কথা বলো কেন হ্যান্ড স্ক্রিন পর্যন্ত যেতে পারবেন কিনা হ্যান্ড স্ক্রিন পর্যন্ত যাবেন আমি আমি যতটুকু দেখিয়ে দেখিয়ে যতটুকু করবেন আপনি নিজে নিজে ক্লিক করবেন আমি এই পিবে না এই করতে চাই ওইটা প্রথমে শো করতে চাই এই ভিডিওটা ভিডিওর ফ্রেমটাকে আর বড় করতে চাই সাবস্ক্রাইবারের ফ্রেমটাকে আর একটু বড় করতে চাই ছোট করতে চাই এই আপনি চাইবেন চাইতে চাইতেই হবে ঠিক আছে আমরা এন্ড স্ক্রিন যুক্ত করলাম এন্ড স্ক্রিনের পরে আমরা যুক্ত করব কার্ডস কার্ডস জিনিসটা কি কার্ডস জিনিসটা কি কার্ডসটা হলো যেমন আমি ভিডিওর মাঝে মধ্যে এসে বলি ওই যে একটু আগে বললাম যে আমাদের এই রিলেটেড ক্যানভার নিয়ে আমাদের একটা ভিডিও আছে হ্যাঁ আপনারা ভিডিওটা দেখে নেবেন তো সবচেয়ে ভালো হয়েছে আমি যদি এভাবে দেখিয়ে বলতাম এই হাত দিয়ে যদি আমি দেখিয়ে বলতাম যে আপনারা এইভাবে আই বাটনে ক্লিক করেন হ্যাঁ এই যে দেখেন আমি যদি আপনাদেরকে বলতাম যে আমাদের একটা ক্যানভার ভিডিও আছে ক্যানভার ভিডিওটা জানার জন্য আপনারা এখানে ক্লিক করেন এই যে আই 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 বাটনে ক্লিক করেন তাই না অনেক ভিডিও তো আপনারা দেখেন আই বাটন ওই আই বাটনটা আমরা কি ভাবে অ্যাড করব ওকে আই বাটন কি সবাইকে বুঝতে পেরেছেন মোটামুটি মানে আই বাটনে যখন হবে তখন কি হবে ওইখানে একটা উপরের কোণায় সাতটা থেকে একটা লিংক ওপেন হবে উপরের কোণা থেকে একটা লিঙ্ক বের হবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার যে ভিডিও আমি সাজেস্ট করেছি সেই ভিডিওতে আপনি চলে যেতে পারবেন তাহলে আই বাটনে আমরা কীভাবে যাব আমরা এখানে গেলাম এই যে কার্টসে কার্ডস তাহলে আই এটাকে আই বাটনও বলে আবার কার্ডসও বলে আমি এখানে কার্ডস নামে লিখেছি কার্ডস হ্যাঁ কার্ডস তাহলে অ্যান্ডি স্ক্রিনের নিচে আছে কি কার্ডস আমি কার্ডসে আসলাম কার্ডসে আসার পর আমি কোন ভিডিওটা সাজেস্ট সাজেস্ট করতেছি হ্যাঁ ভিডিও প্লে চ্যানেল কোনটা আমি সাজেস্ট করতেছি একটা ভিডিও সাজেস্ট করতেছি ভিডিও হ্যাঁ সে মনে করেন এনি অফ দ্য ভিডিও জামাল জামাল স্যার স্যার বাই এই ভিডিওটা আমি সাজেস্ট করতেছি তো আমি কার্ডস এর মধ্যে এই ভিডিওটা সাজেস্ট করতেছি আমি এই কার্ডস এর মধ্যে এটা অ্যাড করে দিলাম আমার সেই ভিডিওটা অ্যাড করে দিয়ে আমি তো ইউটিউব থেকে করলাম আপনি তো আপনার চ্যানেল থেকে করতে পারবেন হ্যাঁ বাম পাশে ছিল আপনার চ্যানেল থেকে করতে পারবেন আপনার চ্যানেলের সবগুলো ভিডিও দেখাচ্ছে যে কোনো একটা ভিডিও আপনি আইপ্যাড ফোনে করতে পারবেন আর ডান পাশে হচ্ছে ইউটিউব থেকে যাই হোক এরপর দেখেন এখান থেকে কততম সেকেন্ড আপনি দেখাতে চান এই যে আপনি আপনি কারটা যে দেখাবেন এটা কততম সেকেন্ড আপনি আপনি দেখাবেন এখানে আপনার টাইম লাইনটা দেখাচ্ছে কাস্টম সাইজ দেখুন আমি এখানে বললাম এই ভিডিও খানা দেখুন হ্যাঁ এখানে ক্যানভা ক্যানভা দেখুন ঠিক আছে বললাম তাহলে এটা করার পর এটা কততম কততম কত এটা হবে আমি এই জিনিসটা আমি অ্যাড করে দিই মানে কোন জায়গায় হবে এটা মনে করেন আমার দ্বিতীয় দুই মিনিটের হবে দুই মিনিটের মাঝখানে হ্যাঁ অথবা এক মিনিট এক মিনিটের মাঝখানে কোথায় আছে এটা আমি এখানে কোথায় হবে কি হবে কোথায় হবে তাই তো আমি কার্ড সেট করে দিলাম তাহলে দেখি আমাদের এটা হয় কি না আমার এই বিষয়গুলো যদি আপনার কাছে এই মুহূর্তে জটিল মনে হয় আমি একদম নিশ্চিত করে বলতেছি মনে করেন এই যে কার্ডস হ্যাঁ এই কার্ডসটা আপনি এখন কিছু বুঝতে পারছেন কিছু বুঝতে পারেন নাই কিছু জটিল মনে হলে কিছু সহজ মনে হলো এটা হবারই কথা কারণ আপনি আসলে জিনিসটা করতেছেন না আপনি দেখতেছেন হ্যাঁ দেখতে দেখতে জটিল মনে হতে পারে কিন্তু আপনি যখন করবেন আমার ভিডিও দেখে যখন আপনি সেই কার্ডস এর অপশনে যখন যাবেন এবং কার্ডস এর বিভিন্ন জায়গাতে যখন ক্লিক করবেন এখানে যখন আপনি আধা ঘন্টা টাইম স্পেন্ড করবেন এক ঘন্টা টাইম স্পেন্ড করবেন আপনার কাছে একটি একদম পান্তাপাত হয়ে যাবে আচ্ছা আমরা দেখি এখানে কার্ডসটা কাজ করতেছে কিনা এই যে কার্ডস একটা কার্ডস কাজ করতেছে না সবাইকে সবাই কি দেখতে পাচ্ছেন এই যে মাইকেল ফ্যাশন হাউস এখানে ক্লিক করবেন এই যে ক্যানভা ক্যানভা ভিডিও দেখুন এই যে লাইভ ক্লাস ক্যানভা আমি কি সবাইকে সবাইকে আমি বুঝতে পেরেছি আমরা যখন ভিডিও কখনো কোনো সাজেস্ট করব তখন আমরা এদের আই আই বাটনে অ্যাড করে অ্যাড করে দিতে পারবো আই বাটনে আমরা একটা ভিডিও অ্যাড করতে পারবো আবার চাইলে আমরা অনেক অনেকগুলি ভিডিও অ্যাড করতে পারবো আমি যদি চাই আবার আমি অ্যান্ড কার্ডসে যাব আবার কার্ডসে গিয়ে আমি আরও আরও কে এখানে কার্ডস আরও আমি যোগ করতে পারবো আরও ভিডিও আমি যোগ করতে পারব এই যে ভিডিও কার্ডস এক মিনিট ছত্রিশ সেকেন্ড একটা কার্ড আমি আরেকটা কার্ডস আমি যুক্ত করতে পারবো আরেকটা ভিডিও আমি যুক্ত যুক্ত করতে পারবো এই ভিডিওটা মনে করেন পল্লো শার্ট এটা আমি কতক্ষণে যুক্ত করলাম এটা আমি যুক্ত করলাম এক মিনিট মানে এটা আমি যুক্ত করলাম এক মিনিট যাই হোক আপনারা বুঝতে বুঝতে পারতেছেন আমাদের অনেকগুলো অনেকগুলো কাজ করতে হবে এক মিনিট ছত্রিশ সেকেন্ডে আমরা একটা কার্ডস অ্যাড করছি ঠিক আছে আবার আপনি অ্যাড কার্ডসে ক্লিক করে আপনি দুই মিনিট ছত্রিশ সেকেন্ডে বা দুই মিনিট বিশ সেকেন্ডে আপনি আর একটা কার্ডস অ্যাড করতে পারবেন হ্যাঁ এই কার্ডসে ক্লিক করলে যদি ভিডিও এসে ক্লিক করেন আপনার কোনো যে কোনো চ্যানেলের যে কোনো ভিডিও আপনি কার্ড হিসেবে অ্যাড করতে পারবেন আবার চ্যানেলের বাইরের যে কোনো কন্টেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন আমি চ্যানেলের বাইরের একটা কন্টেন্ট আমি অ্যাড করে দেখিয়েছি তো এইভাবে একাধিক কার্ডস আপনি অ্যাড করতে পারবেন আপনার মনে করুন দশ মিনিটের ভিডিও দশ মিনিটের মধ্যে আপনি তিনবার তিনটা ভিডিও আপনি সাজেস্ট করছেন তো যখনই আপনি বলতেছেন যে আপনারা আই বাটনে ক্লিক করেন ওই ওই অততম সেকেন্ডে কততম সেকেন্ডে আপনি কার্ডসের কথা ভিডিওর কথা সাজেস্ট করছেন অততম ভিডিও তো দেখা যাবে এরপরে আর দেখা যাবে না ঠিক আছে আপনারা সময় দিবেন আধা ঘন্টার সময় দিবেন কার্ডস নিয়ে আর কোনো কিছুই থাকবে না তো আসলে আমি যে বিষয়গুলো আমি কাবার করতেছি যে বিষয়গুলো আমি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা জিনিসের জন্য আসলে এক একটা ক্লাস লাগে প্রত্যেকটা কার্ডস কিভাবে করবেন এটার জন্য আসলে একটা ক্লাস লাগে হ্যাঁ বাট আমার মনে হয় আপনারা কি যথেষ্ট স্মার্ট আপনারা এই একটা ক্লাসের মাধ্যমে টোটাল ইউটিউবটাকে বুঝতে পারবেন আর বিষয়টা হলো সময় দেওয়া সময় দেওয়ার পরেও যদি বুঝতে না পারেন বা করতে না পারেন তাহলে আমরা তো মানে চোদ্দ পনেরো ঘন্টা করে আমরা আছি বুঝিয়ে দেওয়ার দেওয়ার জন্য জন্য করে কার্ডস সবার কাছে কি ক্লিয়ার কার কার কাছে ক্লিয়ার আমাকে একটু হাত তুলে দেখেন আর কার কাছে ধোঁয়াশা অস্পষ্ট ক্লিয়ার হলো এক আর ধোঁয়াশা হলো দুই আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত যারা থাকবে আমি তাদেরকে নিয়ে আমি গ্যারান্টি দিতে পারবো আর যারা যে উইকেট গুলো যাবে আসলে তাদেরকে নিয়ে গ্যারান্টি তারা নিজেরাও কখনো দিতে পারবে না তাহলে আমরা হ্যাঁ এখন আমরা বুঝবো প্লেলিস্ট প্লেলিস্ট প্লে লিস্ট বুঝার জন্য সবাইকে প্রস্তুত ঠিক আছে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন আমরা একটা ভিডিওর মধ্যে টোটাল ইউটিউবটা আমরা শেষ করি এই সবকিছুর মধ্যে ইউটিউব চ্যানেলের অংশ চ্যানেল তৈরি এই অংশ আচ্ছা তাহলে আমরা এখন বুঝবো প্লে লিস্ট আমরা প্লে লিস্ট কিভাবে তৈরি করবো প্লে লিস্ট তৈরি করার জন্য আমরা আমাদের ইউটিউবে আসলাম আসবো এই যে একটা বিষয় আছে এখানে প্লে লিস্ট প্লে লিস্ট মানে হলো মনে করেন একটা আঙ্গুর ঠিক আছে আর একটা হচ্ছে এক থোকা আঙ্গুর এক গুচ্ছ আঙ্গুর তাই তো ওই যে থোকা ওই থোকাটা হলো কি এই প্লে লিস্ট ঠিক আছে তাহলে সিঙ্গেল আঙ্গুর এটা হচ্ছে একটা সিঙ্গেল আঙ্গুর এটা হচ্ছে সিঙ্গেল আঙ্গুর কিন্তু আমি যদি চাই যে তিনটা বা চারটা পাঁচটা ভিডিও দিয়ে কি করবো একটা গুচ্ছ তৈরি করব সেই গুচ্ছটার নাম হচ্ছে প্লেলিস্ট এভাবে আমি অসংখ্য গুচ্ছ আমি তৈরি করতে পারি প্লেলিস্ট তৈরি করতে পারি আপাতত আমাদের এখানে কোনো প্লেলিস্ট দেখা যাচ্ছে না কোনো প্লেলিস্ট নাই আমার আমরা কোনো প্লেলিস্ট তৈরি করি নাই এখন আমরা প্লেলিস্ট তৈরি করব তৈরি করার জন্য আমরা যাব কোথায় কাস্টমাইজ চ্যানেলে সরি কাস্টমাইজ চ্যানেল আমরা যাব না আমরা যাবো ইউটিউব স্টুডিওতে আমরা এখান থেকে যাবো কোথায় যাব ইউটিউব স্টুডিও আমরা ইউটিউব স্টুডিওতে গেলাম ইউটিউব স্টুডিও থেকে আমরা প্লে লিস্টে আমরা এখন যতগুলো কাজ করবো সবগুলো কিন্তু আমরা কোথেকে করবো ইউটিউব স্টুডিও থেকে করবো ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও থেকে ভেবে যাবো এখানে ক্লিক করবো এখান থেকে ইউটিউব স্টুডিও তো স্টুডিও থেকে আমরা কে যাবো আমরা আমাদের প্লে লিস্ট তৈরি করবো প্লে লিস্ট তৈরি করার জন্য আপনি দেখেন এখানে ভিডিওস হ্যাঁ এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পরে হলো ভিডিও আমি ভিডিওস এ ক্লিক করলাম ভিডিওস এ ক্লিক করার পর এখানে সবগুলো ভিডিও দেখাচ্ছে আচ্ছা এখানে নাই এই যে এখানে এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পরে পরে কি প্লে লিস্ট তাই তো আমরা প্রথমে ড্যাশবোর্ড এই স্টুডিওতে আসলাম স্টুডিও থেকে কোথায় আসলাম প্লে লিস্টে আসলাম প্লে লিস্ট প্লে লিস্টে এসে এই যে এখানে লেখা আছে নিউ প্লে লিস্ট নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করলাম নিউ প্লে লিস্ট নিউ প্লেলিস্টে ক্লিক করার পর টাইটেল পাবলিক এখন প্লেলিস্টের লিস্টের টাইটেল কি আমি বললাম যে শার্ট ভিডিও হ্যাঁ শার্ট আমি বললাম ফর্মাল শার্ট একটা প্রোডাক্ট কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট থাকবে ফর্মাল শার্ট কেজুয়াল শার্ট ফর্মাল টি শার্ট কেজুয়াল টি শার্ট অনেক অনেকগুলো প্রোডাক্ট থাকবে আমি শুধু ফর্মাল শার্ট নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করবো হ্যাঁ ফর্মাল শার্ট নামে একটা প্লেলিস্ট তৈরি করতেছি সেই প্লেলিস্টটা ভিজিবিলিটি পাবলিক হবে তারপর ক্রিয়েট ক্রিয়েট করলাম এখন আমি এরপরে আমরা এই চ্যানেল প্লেলিস্ট এখানে আসলো এখান থেকে আমরা কোথায় এই যে পেন্সিলে এখানে ক্লিক করলাম পেন্সিলে এখানে ক্লিক করার পরে এই যে ফর্মাল টি শার্ট তারপর এই যে সব কিছু আসলো এখন আমরা এখানে এই প্লেলিস্টের মধ্যে ভিডিও অ্যাড করব ভিডিওটা কোথা থেকে অ্যাড করব আমরা ভিডিও অ্যাড করার জন্য এই যে এখানে যাব এখানে ক্লিক করব এখানে ক্লিক করে একটা ফর্মাল টি শার্ট পাবলিক নো ভিডিওস কি বাবা ভিডিও কোথায় ভিডিও আমরা যদি দিই এখানে নিউ প্লে লিস্ট আমরা একটা প্লে লিস্ট আচ্ছা একটা প্লে লিস্ট আমরা এখানে তৈরি 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 করলাম করার করার পরে পরে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই দেখি আমাদের প্লে লিস্টটা হয়েছে কিনা আমরা যদি প্লে লিস্টে যাই এখনো প্লে লিস্টটা তৈরি হয়নি আমাদেরকে প্লে লিস্ট এখান থেকে তৈরি করতে হবে তৈরি করে আমাদেরকে একটু দাঁড়ান তলা বেইখ না আসলাম এখান থেকে আমরা কি করব এই যে এই যে এখানে ক্লিক করব এখান থেকে এড ভিডিওস ঠিক আছে এড ভিডিওস আমরা ভিডিও এড করব প্লেলিস্টে আপনারা নেক্সট টাইমে কোলাবরেট কিজনিস দেখবেন প্লেয়ার সেটিংস হ্যাঁ ডিলিট প্লেলিস্ট সবগুলো তো বুঝতে পারতেছেন হ্যাঁ এগুলা ক্লিক করে করে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আমি আপাতত এড ভিডিও এড করতেছি এড ভিডিওস প্লেলিস্টে ভিডিও এড করতেছি হ্যাঁ তো ভিডিও এড করার জন্য ভিডিও সার্চ ইউআরএল ইউর ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলদের ভিডিও দিয়ে আমি একটি প্লে তৈরি করব এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এই তিনটা ভিডিও দিয়ে আমি একটা প্লে তৈরি করব অ্যাড ভিডিও ঠিক আছে আমি একটা প্লে তৈরি করলাম ব্যাস তিনটা ভিডিওর একটা প্লে লিস্ট আমার তৈরি করে ফেললাম তৈরি করার পর আমি যদি আমার এই চ্যানেলে গিয়ে যদি একটা পোস্ট করি একটা যদি ইয়া করি রিলোড করি এখানে যদি আমি প্লে লিস্ট দেখি এই যে দেখেন তিনটা ভিডিওর একটা প্লে আমি তৈরি করে ফেললাম তিনটে ভিডিওর একটা প্লে আমি তৈরি করে ফেললাম ঠিক আছে এই প্লে লিস্টে কেউ যদি এখানে ক্লিক করে একটা ভিডিও প্লে হবে আর দুইটা ভিডিও ভেবে দেখাবে প্লে লিস্ট কী জিনিস আপনারা জানেন ওকে এখন আমি আরেকটা প্লে লিস্ট তৈরি করবো যারা বুঝতে বোঝেন নাই আমি আরেকবার দেখেন জিনিসটা প্লে লিস্ট তৈরি করার জন্য আমরা যাব কোথায় এখান থেকে যাব আমরা ইউটিউব স্টুডিওতে তাই তো কোথায় যাব ইউটিউব স্টুডিওতে যাবো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা যাব প্লে লিস্টে এই যে এখান থেকে প্লে লিস্ট ঠিক আছে প্লে লিস্টে যাব কোথায় আমাদের একটা প্লে লিস্ট তৈরি করা আছে আর একটা প্লে লিস্ট করব তৈরি করার জন্য কোথায় যাব এই যে নিউ প্লে লিস্ট ওকে নিউ প্লে লিস্ট এখানে আমি ক্যাজুয়াল শার্ট দিলাম এরপর ক্রিয়েট আমরা ফর্মাল শার্ট দিয়ে একটা প্লে লিস্ট তৈরি করলাম ক্যাজুয়াল শার্ট দিয়ে আরেকটা এরপর ক্যাজুয়াল শার্টের এই যে এখানে পেন্সিল বাটন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক করার পরে এরপর এখানে এই যে এই যে বাটনটা আছে তিনটা ডট তিনটা ডটের এখানে ক্লিক করব এখানে অ্যাড ভিডিও ঠিক আছে আমি কোন কোন ভিডিও দেব ইউর ইউটিউব চ্যানেল ইউর ইউটিউব চ্যানেল প্রথম তিনটা দিয়ে আমি একটা করেছিলাম দ্বিতীয় তিনটা দিয়ে আমি আর একটা করি একটা দুইটা তিনটা ঠিক আছে করলাম দুইটা প্লে লিস্ট আমার তৈরি হয়ে গেল দুইটা প্লে লিস্ট তৈরি হয়ে গেলো এখন যেটা আমি এখানে গিয়ে যদি রিলোড করি এই যে দেখেন যে দুইটা প্লে লিস্ট আমি যদি প্লে লিস্টে ক্লিক করি যে দুইটা প্লে লিস্ট তৈরি হয়ে গেলো প্রথমটা তিনটা ভিডিও দিয়ে দ্বিতীয়টা তিনটা তিনটা ভিডিও দিয়ে ঠিক আছে আমি যদি আবার চাই ছয়টা ভিডিও দিয়ে তৈরি করতে তাও পারবো আবার আমি যদি চাই যে আমার ভিডিওটা ছাড়া অন্য কোনো অন্য কোনো ভিডিও দিয়ে সেটাও পারবো মানে আমার চ্যানেলের বাইরে অন্য কোনো ভিডিও দিয়ে প্লে লিস্ট তৈরি করতে সেটাও আমরা পারবো তো প্লে লিস্ট আমি যতটুকু দেখালাম একটুকু আপনারা বারবার করে দেখবেন এটার ভিতরে ওটাকে প্র্যাকটিস করবেন এটার ভিতরে এমন কোনো কিছুই থাকবে না যেটা আপনারা পারবেন না মোমেন্ট

সর্বতর মতো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভিডিওটাকে দেখবেন ভিডিওটাকে দেখে ভালো করে দেখে যখন প্র্যাকটিস করবেন তখন পানির হবে ঠিক আছে আবার পানির মতো হলে কি একটা হচ্ছে মিনারেল মিনারেল একটা হচ্ছে জেনারেল জেনারেল হবে হবে হলে না ঠিক আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে আর যদি কোনো হচ্ছে না বুঝেন বা করতে না পারেন আমরা তো সময় আছি চোদ্দ ঘন্টা আমরা আমরা আছি আপনি প্র্যাকটিস করবেন যখনই পারবেন না সাতাটাতে সাপোর্ট আসবেন সাপোর্ট টিম আপনাকে এটা করে দিবে আচ্ছা এটা গেল আমরা প্লে লিস্ট বুঝলাম কয়টা বারোটা এখনো বাজে নেই এরপর হল সেকশন সেকশন এবং ট্রেলার খুব সহজ জিনিস সেকশন এবং ট্রেলার আমরা করব সেকশন জিনিসটা কি আমরা যখন কোনো ইউটিউব চ্যানেলে আসি আমরা দেখি যে অনেকগুলো রো থাকে অনেকগুলো রো রো রোগুলো কি এই যে এই যে কি করা এখানে এখানে আমরা শুধু একটা রো দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেলে দেখবেন একটা রো দুইটা রো রো এরকম আমরা দেখি না অনেকগুলো অনেকগুলো রো আমরা দেখি না ইউটিউব চ্যানেলে আমরা সেরকম রো তৈরি করব সে গুলোকে বলা হয় সেকশন তো সেকশন কীভাবে তৈরি করব দেখুন তাহলে সেকশন তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাচ্ছি আমাদের এই কাস্টমাইজ চ্যানেলে আমি বারবার কয়েকটা জিনিস বলতেছি একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল একটা হচ্ছে ইউটিউব স্টুডিও দুইটা কিন্তু এক জিনিস না ইউটিউব স্টুডিও আমরা পাবো কোথায় এখান থেকে এখানে ইউটিউব স্টুডিও কাস্টমার চ্যানেলটা কোথায় পাবো কাস্টমাইজ চ্যানেল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি কোথায় ইউটিউব স্টুডিওতে অবশ্যই ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি কাস্টমাইজ চ্যানেল করতে পারবেন বাট এখান থেকে সহজ আর কি আমরা চলে যাচ্ছি কোথায় কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল মানে চ্যানেল রিলেটেড যে কাজগুলো সেগুলো হচ্ছে কি কাস্টমাইজ চ্যানেলে আর ভিডিও রিলেটেড যে কাজগুলো সেগুলো হচ্ছে ইউটিউব স্টুডিওতে যেমন কি করা প্লে লিস্ট তৈরি করা ভিডিও রিলেটেড কাজ সেটা হচ্ছে স্টুডিওতে হ্যাঁ আচ্ছা আমরা এখানে আসলাম কাস্টমাইজে আসলাম কাস্টমাইজে এসে এখন আমরা কি করব আমরা এখন কি করব সেকশন তৈরি করব তো সেকশন তৈরি করার জন্য এই যে এখানে আছে লেআউট ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো তাহলে আমরা আছি লেআউটে এ একদম নিচে আমরা একটু নামি নিচে নামি আপলোড শটটা এই যে নিচে এই যে এখানে লেখা আছে অ্যাড সেকশন আমরা কি করলাম কাস্টমাইজে করলাম কাস্টমাইজে করে আমাদের এই পেজটা আসলো এই এই পেজের মধ্যে লেআউট তাই না লেআউটের একদম নিচে নামেন একদম নিচে ডান পাশে কি লেখা আছে অ্যাড সেকশন অ্যাড সেকশন লেখা আছে তাহলে আপনি অ্যাড সেকশনে ক্লিক করেন অ্যাড সেকশন অ্যাড সেকশনের মধ্যে আমরা একটা সেকশন অ্যাড করে দিই পপুলার আপলোডস পপুলার আপলোডস নামে একটা সেকশন অ্যাড করে দিই পাবলিশ ঠিক আছে তাহলে এখন যদি আমি এখানে দেখি আমাদের আরেকটা সেকশন অ্যাড হয়ে যাবার কথা পপুলার আপলোডস নামে আমি যদি হোমে যাই ও আচ্ছা এখন যেহেতু এখনও যেহেতু ভিডিওগুলো দেখ আপলোডস প্লে অল পপুলার আপলোডস এখানে তো আর একটা সেকশন হয়ে যাবার কথা আপলোডস পপুলার আপলোডস হচ্ছে তো আচ্ছা তাহলে দেখেন এই যে অ্যাড সেকশনে গিয়ে অ্যাড সেকশনে গিয়ে আমি নর্মাল তো আমাদের একটা আপলোড ছিল আপলোডের একটা আমার ইয়ে আছে হ্যাঁ সেকশন আছে আমি পপুলার আপলোডস এর আরেকটা সেকশন আমি অ্যাড করলাম তাই তো আরেকটা সেকশন আমি অ্যাড করলাম অ্যাড করে আমার এখানে দেখা যাচ্ছে অ্যাড হইছে এখানে আমি পাবলিশ তো হইছে কিন্তু কেন এখানে আসতেছে না যাই হোক আমি দেখি মনে করেন এখন আরেকটা সেকশন আমি অ্যাড করবো অ্যাড সেকশন লাইভ আমি যতগুলো লাইভ করব এই চ্যানেল থেকে সেগুলো আলাদাভাবে দেখাবে আলাদা একটা চ্যানেল তৈরি হবে যতগুলো লাইভ করবো সেগুলোর জন্য কি হবে আলাদা একটা রো তৈরি হবে আমি পাবলিশ করলাম দেখেন লাইভের জন্য আলাদা একটা রো তৈরি হবে আচ্ছা এই জিনিসটা আমি আরেকটা চ্যানেল থেকে দেখাচ্ছি তাহলে যেহেতু এটা একদম নতুন চ্যানেল সে কারণে হয়তো হয়তো একটু প্রবলেম হচ্ছে আমি আরেকটা চ্যানেল থেকে দেখাই সুইচ এখন যাচ্ছি এখান থেকে যাচ্ছি আপনারা একটু দেখেন সেকশন সেকশনের বিষয়গুলো তাহলে সেকশন করার জন্য আমরা প্রথমে যাব কোথায় প্রথমে যাব আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল থেকে আমরা যাব কোথায় কাস্টমাইজ চ্যানেল ঠিক আছে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল থেকে আমরা যাব লেআউট লেআউট থেকে একদম নিচে ডান পাশে এই যে অ্যাড সেকশন অ্যাড সেকশন ঠিক আছে অ্যাড সেকশন থেকে আমি আচ্ছা মনে করেন এই সেকশনগুলো আমি আপ ডাউন ইয়া করে দিচ্ছি মুছে দিচ্ছি আগে এই এখান থেকে এখান থেকে আমি একটা সেকশন অ্যাড করে দিচ্ছি অ্যাড সেকশন অ্যাড সেকশন থেকে পপুলার আপলোডস এই পপুলার আপলোডস অ্যাড হয়ে গেছে না একটা পাবলিশ এখন দেখেন এখন যদি আমি আমার ভিডিওতে যাই আমি যদি আমার হোমে যাই হোমে গিয়ে যদি একটা রিলোড করি তাহলে নর্মালি একটা সেকশন এখানে দেখা যাচ্ছে আবার পপুলার আপলোডস আরেকটা দেখা যাচ্ছে মানে সবচেয়ে পপুলার যে ভিডিওগুলো তাহলে একটা রো তো আমার এখানে অলরেডি আছে আবার আর একটা রো এখানে পপুলার আপলোডস নাম সেকশন এখানে অ্যাড হয়ে গেছে এরপর আমি এখানে গিয়ে আবার যদি আমি অ্যাড সেকশন ক্লিক করি শর্ট ভিডিওস নামে একটা আছে এখানে তো আমার শর্ট ভিডিও নেই হ্যাঁ লাইভ নাও আপকামিং লাইভ পোস্ট লাইভ স্ট্রিমস সিঙ্গেল প্লে লিস্ট সিঙ্গেল প্লে লিস্ট মনে করেন আমি নিচে একটা প্লে লিস্ট দেবো যে সিঙ্গেল প্লে লিস্ট কোন প্লে লিস্টটা যাই এখানে তো কোনো প্লে লিস্ট আমি তৈরি করি নেই আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন আমি যতগুলো দেখিয়েছি এয়ার করো যদি আপনারা প্র্যাকটিস করেন এটা হয়ে যাবে আমি একটা প্লেলিস্ট তৈরি একটা সেকশন তৈরি করলাম নিচে আরেকটা সেকশন তৈরি করলাম তো মাইকেল ফ্যাশন হাউজে আমি আসি এখানে এসে আমি কি করব মাইকেল ফ্যাশন হাউজে এসে আমি দেখি আমি একটা সেকশন এড সেকশন এই যে সিঙ্গেল প্লেলিস্ট আমি আমার যে প্লেলিস্টগুলো আমি তৈরি করলাম সেটি সেটার জন্য একটা প্লেলিস্ট তৈরি করি সিঙ্গেল প্লেলিস্ট কোন প্লেলিস্টটা ক্যাজুয়াল শার্ট হ্যাঁ ক্যাজুয়াল শার্ট তাহলে কেজুয়াল শার্টটা একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবার কথা একটা সেকশন তৈরি হয়ে যাবার কথা কোনো কারণে আমার এখানে সেকশন তৈরি হতে অসুবিধা হচ্ছে আচ্ছা আমি একটু দেখি এড সেকশন এড সেকশনের মধ্যে শর্ট ভিডিওস এটা লাগে এটা নাই তারপর হচ্ছে এটা পপুলার আপলোডস এখানে এখানে লাইভ ভিডিওস এটাও লাগবে না আমাদের পপুলার আপলোডস এটাও ঠিক আছে হ্যাঁ ভিউ প্লে লিস্ট রিমুভ সেকশন এডিট সেকশন কনটেন্টস আচ্ছা যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে আমাদের অ্যাড করা দেখাচ্ছে এভাবে তিনটা প্লে লিস্ট এখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে আমি একটা অন্য একটা চ্যানেলে দেখিয়েছি আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন আমাদের বুঝেটা হচ্ছে বিষয় সবাই কি প্লে লিস্টের বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই সেকশন সবাই করতে পারবেন করতে পারবেন কিনা সেটা 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 বলো না করতে নামতে পারবেন নামতে পারবেন কিনা মানে মাছ ধরতে পারবেন কিনা সেটা বিষয় না মাছ ধরতে সাগরে ডুব দিতে পারবেন কিনা মোমেন্ট ডুব দিতে পারবেন হ্যাঁ আমাদের ডুব দেওয়াটা হলো আমাদের কাজ হয়তো আমরা প্রথম চান্সে মাছ ধরতে পারবো না আবার 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 ডুব ধরার চেষ্টা যদি না পারে আবার ডুব ডুব দেব এভাবে দিতে দিতে সাগরের মানে পুকুরের তলদেশ একদম ক্লিয়ার হয়ে যাবে একদম কোথায় কি আছে আপনি বুঝতে পারবেন তো বিষয়টা হলো আপনি কতবার ডুব দিতে পারবেন কতক্ষণ আপনি কি পানিতে থাকতে পারবেন তার উপর ডিপেন্ড করতেছে আপনার মাছ ধরা আচ্ছা আমরা ট্রেইলার সেকশন তৈরি করলাম এখন আমরা ট্রেলার শিখবো মনে মনে চিন্তা করতেছেন যে শেষ হয় না কেন এরকম কে গিয়ে আছেন যে সারা টপিক একটার পর একটা বের করতেছে আর করতেছে ঝুলি থেকে শেষ হচ্ছে না টপিক তো বায়ার যে আমাদেরকে টাকা দিবে এমনিতে দিবে মানে আমাদেরকে যে যতগুলো কাজ আমরা করে দিচ্ছে ওর তো প্রত্যেকটা চ্যানেল আমাদেরকে পাঁচশো ডলার দেওয়ার কথা আমাদের কাজের তুলনায় পেমেন্ট একদম কম হয়ে যাচ্ছে না একদম কম হয়ে যাচ্ছে না আর আমরা যতগুলো করে দিতে পারবো অন্য কোনো প্রফেশনালকে হয়তো করতে প্রবলেম হবে কেন না কারণ আমরা রাত জেগে শিখতেছি অন্য কোনো প্রফেশনাল এত রাত জেগে শিখতেছে না আমরা কঠিন থেকে কঠিন কষ্ট করতেছি করতেছি না বুঝতে পারতেছেন আপনার সাথে অন্য কারো পার্থক্য কি আপনি অনেক উৎসাহী আপনি অনেক আগ্রহী আপনি কি এতক্ষণ পর্যন্ত ক্লাসে আছেন এবং কি মনোযোগ সহকারে আপনি ক্লাসটা করতেছেন তো আপনার সাথে অন্য কারো তুলনা হয় কেমনে শুধুমাত্র পার্থক্য হলো কি আপনি কতটুকু সময় দিবেন আপনি কতটুকু প্র্যাকটিস করবেন যাই হোক এখন আমরা শিখবো কি ট্রেইলার ট্রেইলার জিনিসটা কি আমরা যখন কোন একটা ইউটিউব চ্যানেলে চ্যানেলে যাই ইউটিউব গেলে আমি গেলাম সময় টিভিতে সময় টিভিতে যখন আমি যাব সময় টিভি চ্যানেলে যখন আমি যাব তখন তো তাদের একটা ট্রেইলার চলে আসে ভেবে ট্রেইলার এখানে বড় করে একটা ট্রেইলার চলে আসে না মানে যে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয় আমি যদি এখানে ইয়াতে যাই টয়টা যেকোনো একটা চ্যানেলে যখন আমরা যাই টয়টা যেকোনো একটা চ্যানেলে যখন যাই এরকম একটা ভিডিও অটোমেটিক্যালি প্লে হয় না এটাকে বলা হয় ট্রেইলার অটোমেটিক্যালি অটোমেটিক্যালি একটা ভিডিও প্লে হয় সবাইকে বুঝতে পেরেছেন অটোমেটিক্যালি একটা ভিডিও প্লে হয় সেই ভিডিওটাকে কি বলা হয় ইশারা দিয়ে আমাকে বলেন ট্রেলার সিনেমার একটা সিনেমার হলো 3 ঘন্টা ওই সিনেমাটাকে ট্রেলারের মাধ্যমে দেখে কয় করার মধ্যে 1 মিনিট 2 মিনিটের ট্রেলার তৈরি করে আমরা সেরকম একটা ট্রেলার তৈরি করব এবং ট্রেলারটা আমরা এড করব তো দেখুন তাহলে প্রথমত আপনাকে এরকম একটা ট্রেলার ভিডিও তৈরি করতে হবে ট্রেলার ভিডিও তৈরি করে সেই ট্রেলার ভিডিওটাকে আপলোড করতে হবে আমরা ধরে নিচ্ছি আমরা একটা ট্রেলার ভিডিও তৈরি এবং সেই ট্রেলার ভিডিওটাকে আমরা অলরেডি আপলোড আপলোড সেটা আমাদের চ্যানেলে আছে আমি দেখাচ্ছি মনে করেন এটা হতো সেই চ্যানেল আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে গিয়ে এই যে ভিডিওস এখানে তো প্লে লিস্ট তাই না এখানে হচ্ছে ভিডিওস সবগুলো ভিডিও আমি একসাথে একসাথে এনে পাবো ওহো এটা তো আমরা অন্য জায়গায় চলে আসলাম সুইচ অ্যাকাউন্ট মাইকেল ফ্যাশন হাউস মনে করেন এই যে এটা হলো কি আমাদের ট্রেইলার এই যে স্মার্ট পলো আমি যেটা বললাম এটা হচ্ছে আমাদের ট্রেইলার অথবা পাসিং এর ভিডিও হলো আমাদের ট্রেইলার যেকোনো একটা ভিডিওকে আপনি ট্রেলার মনে করেন তাহলে আপনি একটা ট্রেলার ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটাকে আপনি আপলোড করবেন আচ্ছা আপলোড করার পর সবাই কি বুঝতে পেরেছেন ট্রেইলার ভিডিওটা আপনি কি বলবেন যে হেলো ভিউয়ার্স আমার এই চ্যানেল আপনারা এটা পাবেন সেটা পাবেন আমার এই চ্যানেলটা দেখলে আপনারা অনেকগুলো অনেক সব পাবেন আপনাদের অনেক পূর্ণ হবে হ্যাঁ এইরকম এরকম করে কি করবেন আপনি আপনার টপিক কি বিষয়বস্তু কি মানুষ কি বিপে উপকৃত হবে সেগুলো আপনি বলবেন দুই মিনিট বা তিন মিনিটের মধ্যে একটা ট্রেলার ভিডিও তৈরি করবেন তৈরি করে সেই ভিডিওটাকে আপনি আপলোড করবেন আপলোড হইল আপলোড হওয়ার পর দ্বিতীয় কাজ হলো সেই ট্রেলার ভিডিওটাকে যুক্ত করা আমরা কোথায় যুক্ত করব যুক্ত করার জন্য আমরা যাব কোথায় আমরা যাব ইউটিউবে যেহেতু এটা চ্যানেলের কাজ তাহলে আমরা কোথায় যাব সেকশন সেকশনে যাব সরি সেকশন না কাস্টমাইজ চ্যানেলে যাব যেহেতু একটু চ্যানেলে যুক্ত করব তাই না চ্যানেল সংক্রান্ত যেগুলো সেগুলো কাস্টমাইজ চ্যানেল ভিডিও সংক্রান্ত যেগুলো সেগুলো হচ্ছে কোথায় ইউটিউব স্টুডিও তাহলে আমরা কাস্টমাইজ চ্যানেলে যাচ্ছি এখানে আসার পর এখন আমরা কি করব কি করব আমরা আমি তো ভুলে গেছি কি করতে আসছিলাম বিকাশ বিকাশ মল্লিক কি করতে আসছিলাম আমরা একটা চ্যানেল ট্রেলার যুক্ত করতে আসছিলাম তাই তো বিকাশ মল্লিক মাইক অন হচ্ছে না কেন হ্যাঁ আমরা একটা ট্রেলার যুক্ত করতে আসছি তাই না আমরা এখানে চ্যানেলের কাস্টমাইজ চ্যানেল যখন আসছি আমরা একটা ট্রেলার অপশন পাচ্ছি এখান থেকে আমরা একটা ট্রেলার অ্যাড করব এড করে দিলাম এড অ্যাড করে এই ভিডিওটাকে আমরা ট্রেলার হিসেবে এড করলাম পারবো না জাস্ট ক্লিক অন ক্লিক অন অ্যাড ক্লিক অন এ ভিডিও যে ভিডিওটা আপনি ট্রেলার হিসেবে অ্যাড করছেন সেই ভিডিওটাকে এড করে দেবেন অ্যাড করে পাবলিশ ব্যাস হয়ে গেল তাহলে একটা ভিডিও তৈরি করা এবং সেই ভিডিওটাকে সেই ভিডিওটাকে যুক্ত করার জন্য আপনি কি ট্রেইলারে যাবেন ট্রেলার হিসেবে অ্যাড করে দেবেন এখন দেখেন অ্যাড হয়েছে কিনা হয়েছে কি আমাদের ট্রেলার চলে আসছে না সুন্দর একটা তারপর আমাদের ভিডিও গুলো ও আচ্ছা আমাদের ওই আগুলো এখন অ্যাড হয়েছে ওই যেগুলো আমি সেকশনগুলো অ্যাড করেছিলাম এই যে এখন দেখাচ্ছে তখন কোনো কারণে সেটা আসে নাই যখন তখন হতে আসে নেই আর কি আমরা কি ট্রেলার অ্যাড করতে পারছি তাহলে ট্রেলার অ্যাড করার জন্য আমি দেখাই আবার আপনি কোথায় যাবেন কাস্টমার চ্যানেলে যাবেন কত কিছু কত কিছু কাস্টমার চ্যানেলে যাবেন কাস্টমার চ্যানেল থেকে যে চ্যানেল ট্রেলার চ্যানেল ট্রেলার আছে এখানে ডান পাশে অ্যাড যুক্ত করবেন জাস্ট অ্যাড অ্যাড এ ক্লিক করে আপনার যে ভিডিওটাকে যুক্ত অ্যাড করেছিলেন তৈরি করেছিলেন ট্রেলার হিসেবে ওইটাকে আপনি অ্যাড করে দিবেন ব্যাস হয়ে গেল সহজ কঠিন নাকি বেশি কঠিন সহজ আছে স্যার প্র্যাকটিস করলেই সহজ নাকি অতিরিক্ত 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 কঠিন আচ্ছা ঠিক আছে সবাই কি সবাই কি ঠিকঠাক মতো আছেন জনগণ কিছু বলতেছে না কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা ট্রেইলার যুক্ত করলাম ট্রেইলার যুক্ত করলাম আমরা এরপরে মেনু অল মেনু নিয়ে আমরা আলোচনা করি আমরা যখন ইউটিউবে আসব ইউটিউবের মধ্যে আমাদের কি কি মেনু আছে আমরা একটু দেখি আমরা সবগুলো মেনু এখন আমরা বুঝি কিনা এই যে ইউটিউবের মধ্যে আপনি যখন আসবেন আপনার চ্যানেলের মধ্যে কি কি আছে আপনার চ্যানেলে প্রথমে আছে কি ব্যানার তারপর আছে আপনার লগো তারপর এখানে আছে মেনুগুলা হোম ভিডিওস হোম তো আমরা বুঝি হোমে যদি ক্লিক করে থাকে আপনার ট্রেইলার দেখাবে এই আপনার সেকশনগুলো দেখাবে তাহলে হোমে ক্লিক করা থাকলে কি হবে আপনার ট্রেইলার এবং সেকশনগুলো দেখাবে যদি ভিডিওসে ক্লিক ক্লিক করেন তাহলে আপনি আপনার ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখাবে মানে যে ভিডিওটা আপনি পরে আপলোড করছেন সেটা পরে হ্যাঁ এটা আগে এরপরে এটা এরপরে এটা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও সবগুলো ভিডিও একসাথে দেখাবে ভিডিওসে ক্লিক করলে তাহলে হোমে ক্লিক করলে সেকশন ওয়াইজ দেখাবে সেকশনগুলো দেখাবে আপনি যে সেকশনগুলো তৈরি করছেন ভিডিওসে ক্লিক করলে কোনো সেকশন দেখাবে না আপনার আপলোড ক্রম অনুসারে সবগুলো ভিডিও একসাথে দেখাবে প্লেলিস্টে ক্লিক করলে আপনি যতগুলো প্লেলিস্ট তৈরি করেছেন সবগুলো প্লেলিস্ট দেখাবে চ্যানেলসে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অন্য কোনো চ্যানেলকে সাজেস্ট করতে পারবেন অন্য কোনো চ্যানেল অ্যাড করতে পারবেন এটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না মনে করেন আপনার আরো কয়েকটা চ্যানেল আছে তাহলে চ্যানেলসে ক্লিক করে আপনি অন্য অন্য চ্যানেলগুলোকে এখানে যুক্ত করতে পারবেন ডিসকাশনে ক্লিক করে আপনি কি করতে পারবেন ফেসবুকে যে যেভাবে আমরা পোস্ট করি আপনি ডিসকাশনে ক্লিক করে সেভাবে আপনি পোস্ট করতে পারবেন ঠিক আছে আপনি আমরা ঠিক যেভাবে ফেসবুকে পোস্ট করি যে কোনো কিছু আপনি লিখে সেখানে আপনি পোস্ট করতে পারবেন ডিসকাশনে ওকে ডিসকাশনের পর আর একটা ট্যাপ থাকে কমিউনিটি কমিউনিটি ট্যাবে একদম ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন বাট নতুন চ্যানেলে কমিউনিটি ট্যাপ থাকে না হ্যাঁ ডিসকাশন ট্যাপ থাকে আমি কমিউনিটি ট্যাপটা একটু দেখাই মনে করেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা এখানে একটা এক্সট্রা ট্যাপ আমি পাচ্ছি কমিউনিটি এই যে এটা কমিউনিটি একটা ট্যাব থাকে কমিউনিটি বাটন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হলো দুই লক্ষ তিরানব্বই হাজার সেই কারণে আমার চ্যানেলে কমিউনিটি একটা ট্যাব আছে এই কমিউনিটি ট্যাপ ট্যাপের মাধ্যমে আমি কি করতে পারি আমি ফেসবুকে যেভাবে পোস্ট করি এই যে ঠিক সেভাবে আমি কি করতে পারি এখানে পোস্ট করতে পারি ঠিক আছে এই যে আমাদের ব্যানার এবং আমার এভাবে লিখে ফেসবুকের আমি এখানে এখানে পোস্ট করতে পারি এবং মানুষ কমেন্টস করতে পারে ওকে তাহলে এই পুরাতন এই চ্যানেলটা এই জিনিসটা পাওয়ার জন্য নির্দিষ্ট আপনার কয়েক হাজার সাবস্ক্রাইবার হইতে হবে হ্যাঁ মিনিমাম পাঁচশো বা এক হাজার এটা ওদের রুলস হলো একটু চেঞ্জ হয় তো নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার হওয়ার পরে তখন আপনাকে কি করবে এই কমিউনিটি বাটনটা দিবে আর নর্মালি আপনার কমিউনিটি বাটনের পরিবর্তে থাকবে ডিসকাশন বাটন হ্যাঁ এখানে কমিউনিটি বাটনটা ডিসকাশন বাটনটা কমিউনিটি বাটনের গিয়ে ট্রান্সফার হয়ে যাবে আমার এখানে আছে কমিউনিটি বাট নতুন চ্যানেল আছে ডিসকাশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিসকাশন বাটন আপনি আপাতত ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন না কিন্তু কমেন্টস করতে পারবেন এর পরে আছে अबाउट এবাউটে কি আছে ওই যে আমরা প্রথমেই বলেছিলাম হ্যাঁ আপনার সম্পর্কে अबाउट লিংকস ডিটেইলস লিঙ্ক এগুলো আমি প্রথমে বলেছিলাম তাহলে আশা করি সবগুলো মেনুর সাথে আপনি পরিচিত হয়েছেন পরিচিত হয়েছেন কি সবাই ইউটিউবের সবগুলো মেনুতে কি কি পরিচিত হয়েছেন আচ্ছা আর লাগবে না এরপর দেখেন আমি আপনাকে পরিচয় করাই দিচ্ছি ওই কাস্টমাইজ চ্যানেলের সাথে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি কি দেখবো আমরা চ্যানেলের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমরা এখানে দেখব একটা হচ্ছে লেআউট একটা হচ্ছে ব্র্যান্ডিং একটা হচ্ছে বেসিক ইনফো হ্যাঁ লেআউট আমরা কি দেখবো চ্যানেল ট্রেইলার আমরা করে ফেলছি ঠিক আছে তারপর ফিচারড সেকশন এগুলো আমরা করে ফেলেছি ব্র্যান্ডিং আমরা কি কি দেখলাম এখানে লগো এখানে ব্যানার এখানে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক জিনিসটা কি ওয়াটারমার্ক হলো আপনি যদি চান যে প্রত্যেকটা ভিডিওর নিচে ডান পাশে আপনার আপনার ছবিটা থাকবে বা আপনার আপনার লগোটা থাকবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা ভিডিওর নিচে ডান হয়ে যাবে ওয়াটারমার্ক যেমন আমি যদি একটা ভিডিও যদি একটা কোম্পানির লগো যদি ওয়াটার মার্ক হিসেবে সেট করি যে আমি আপলোড করলাম আমি কোম্পানির যে যে ইয়াটা সেটা আমি এই কি লগোটা আমি ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করে দিলাম অ্যাড করে দিলে কি হবে আমি যতগুলো ভিডিও আমার আপলোড করা আছে এবং ভবিষ্যতে যতগুলো ভিডিও আমি আপলোড করবো হ্যাঁ এন্টায়ার ভিডিও পুরো ভিডিওতে আমার ওয়াটারমার্ক পুরো ভিডিওতে কি হয়ে যাবে আমার ওয়াটারমার্ক সেট হয়ে যাবে ওয়াটারমার্ক হুম ওয়াটারমার্ক অ্যাড করলাম এন্টায়ার ভিডিও এন্টায়ার ভিডিও চেঞ্জ ঠিক আছে সরি এন্টায়ার ভিডিও দিলাম পাবলিশ করে দিলাম তাহলে কি হবে আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও যখন মানুষ দেখবে এবং ভিডিও নিচে এভাবে মাইকেল ফ্যাশনের লোগোটা দেখা যাবে জলছাপটা দেখা যাবে এই ওয়াটারমার্কটা অ্যাপ্লাই হতে একটু সময় লাগবে এই যে এখানে হয়ে গেছে না সবাইকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর ডান পাশে এই যে মানে মাইক্রো ফ্যাশনের লগোটা চলে আসছে এবং এখানে আমি সাবস্ক্রাইব বাটনটা বাটনটা দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক সবাইকে সেট করতে পারবেন ওয়াটারমার্ক সবাই সেট করতে পারবেন আপনি চাইলে লগোটা এড করতে পারবেন চাইলে চাইলে আপনি কি আপনার ছবিটা সেট করতে পারবেন আপনি আপাতত আপনার ছবিটা সেট করে লগোটা ওয়াটারমার্ক সেট করবেন আচ্ছা ওয়াটারমার্কের পরে লেআউট কোথায় গেল বেসিক ইনফ আচ্ছা

কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলের সবগুলো বাটনের কাজ আমরা করে ফেলছি সবাইকে আচ্ছা এবার আমরা একটু যাই এবার আমরা সেটিংসে এখান থেকে গেলাম এখান থেকে আমরা যাবো সেটিংসে সেটিংস সেটিংসে কি আছে সেটিংসে আছে এই যে অ্যাকাউন্ট হ্যাঁ এই যে আপনি মেনুগুলোতে ক্লিক করবেন এখানে আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যাড অর ম্যানেজ চ্যানেলস ভি অ্যাডভান্স ফিচার্স অ্যাড অর রিমুভ ম্যানেজার্স হ্যাঁ ম্যানেজার আপনি রিমুভ করবেন মনে করেন আপনি চ্যানেলটাকে তৈরি করছেন তৈরি করার পর আপনি বায়ারকে ম্যানেজার হিসেবে অ্যাড করবেন ম্যানেজার তাহলে অ্যাড অর রিমুভ ম্যানেজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ম্যানেজ পারমিশন এখানে এই স্টেপগুলো ফলো করলে আপনি বায়ারকে ম্যানেজার করে দিতে পারবেন তার মানে বায়ারকে যদি আপনি বায়ারের ইমেল অ্যাড্রেসটা যদি এখানে অ্যাড করে দেন হ্যাঁ এই যে ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন ম্যানেজ পারমিশনে ক্লিক করে এই আপনি কি ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আপনি যদি বাইরের ইমেল অ্যাড্রেসে যদি আপনি এখানে অ্যাড করে দেন এখানে ঝামেলা করতেছে আবার এখানে এখানে ভেরিফিকেশন চাইছে ঠিক আছে আমি জাস্ট একটুকু দেখাচ্ছি যে কিভাবে আপনি বায়ারকে ম্যানেজার করবেন ফেসবুকে আমরা যেভাবে অ্যাডমিন বানাতে পারি আপনি ইউটিউব চ্যানেল চ্যানেলে কিভাবে অ্যাডমিন বানাতে পারবেন আপনি ইউটিউব চ্যানেলে টোটাল কাজটা করলেন কাজটা করার পর বাইরকে আপনি হ্যান্ড ওভার কিভাবে করবেন আপনি সেটিংসে যাবেন সেটিংস থেকে আপনি যাবেন চ্যানেল ম্যানেজার চ্যানেল ম্যানেজার থেকে অ্যাড ও রিমুভ ম্যানেজার এই অ্যাড অফ প্রিমিয়াম ব্যানারে গিয়ে পরবর্তী স্টেপগুলো যদি আপনি ফলো করেন আপনি বায়ারের ইমেলটা এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে আপনি কি বায়ার আপনার এই চ্যানেলের ম্যানেজারও হতে পারবে আবার যদি আপনি চান দশ জনকে মডারেটর মডারেটর অ্যাড করবেন মডারেটর অ্যাড করতে পারবেন ঠিক ফেসবুকে যেরকম অ্যাডমিন এবং মডারেটর অ্যাড অ্যাড করা যায় এই ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে অ্যাডমিনের পরিবর্তে বলা হয় ম্যানেজার আর মডারেটর আসেই ঠিক আছে আপনারা স্টেপগুলো ফলো করলে বুঝতে পারবেন আশা করি আপনারা ম্যানেজার অ্যাড করতে পারবেন সবাই কি পারবেন সেটিংসে গিয়ে ম্যানেজার অ্যাড করতে প্র্যাকটিস করতে পারবেন কিনা আচ্ছা ম্যানেজার আমরা অ্যাড করতে পারবো তারপর আছে ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এখানে 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 ক্লিক করে আপনি গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন তারপর আছে নোটিফিকেশন এগুলো গুরুত্বপূর্ণ কিছু না তারপর আছে প্লেব্যাক তারপর আছে প্রাইভেসি তারপর আছে কানেক্টেড অ্যাপস বিলিং অ্যান্ড পেমেন্টস এগুলো আপাতত গুরুত্বপূর্ণ না তারপর আছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিং এর মধ্যে চ্যানেল আইডি অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আছে ডিলিট চ্যানেল আপনার ছেলে চ্যানেলটাকে ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা সেটিংসে যাবেন এবং সেটিংসের এর প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশ ক্লিক করবেন ক্লিক করে করে দেখবেন সবাই কি সবাই যেতে পারবেন কিনা এখান থেকে ক্লিক করে সেটিংসে যাবেন সেটিংস ক্লিক করে করে দেখবেন সবাই পারবেন কিনা আমাকে একটু হাত তুলে দেখান আমরা পারবো এবং দেখলে আমরা বুঝতে পারবো আর যদি কোনো একটা অংশ যদি না বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ইউটিউবে সার্চ করলে আমরা জিনিসটা জিনিসটা বুঝতে পারবো তাহলে দেখেন আমরা এখানে এখান থেকে আমরা কি কি জানি আমরা দুইটা জিনিস আমাদের আমরা কি কমপ্লিট হয়ে গেল একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল আমাদের কাছে ক্লিয়ার তারপরে আমাদের আমাদের কাছে কাছে এখান এখান থেকে থেকে ক্লিক করলাম সেটিংস আচ্ছা এখন আমরা যাব হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো আমাদের ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও সাথে আমরা পরিচিত হবো ইউটিউব স্টুডিও তো ইউটিউব স্টুডিও তো যদি আপনি যান তাহলে এখানে কি কি পাবেন এখানে প্রথমত হলো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি আছে সব কিছু আছে প্রত্যেকটা জিনিস এখানে ড্যাশবোর্ডে আছে বাট এটা আমাদের খুব একটা দরকার নাই এই যে দেখেন কতজন ভিউ হয়েছে হ্যাঁ এই যে ছেষট্টি জন একটা ভিউ হয়েছে ঠিক আছে কতটা ভিউ হয়েছে কত মিনিট দেখছে কি হচ্ছে সবগুলো বিষয় এখানে আছে যাই হোক অনেকগুলো বিষয় এখানে আছে ভিডিও ভিডিও কন্টেন্ট এই যে দেখেন এখানে আমরা যখন ভিডিওসে ক্লিক করবো আমরা ভিডিও কন্টেন্ট গুলো পাচ্ছি যতগুলো ভিডিও আপনি আপলোড করছেন সবগুলো ভিডিও আপনি এখানে ধারাবাহিকভাবে এখানে দেখতে পারবেন যে কোনো ভিডিও আমি চাইলে এই ভিডিওটাকে মুছে দেবো ভিডিওটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই ভিডিওটাকে আমি কি করব ডিলিট করে দিতে পারবো ডাউনলোড করতে পারবো হ্যাঁ ভিডিওটাকে ডিলিট করে দিতে পারবো ডাউনলোড করতে পারবো এখানে ক্লিক করে বুস্টিং করতে পারবো ভিডিওকে ভিডিও মানে ইউটিউবে বুস্টিং করা ঠিক আছে বুস্টিং করতে পারবো এডিট টাইটেল এন্ড ডেসক্রিপশন করতে পারবো আবার গেট শেয়ারে লিঙ্ক শেয়ার লিঙ্ক এখান থেকে নিতে পারবো তার মানে আমরা আমাদের আপলোড করা যতগুলো ভিডিও আছে এই সবগুলো ভিডিওকে আমরা একসাথে কোথায় পাবো কন্টেন্টে এবং যে কোনো একটা ভিডিও ভিডিও নিয়ে যদি আমরা কাজ করতে চাই আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে ডান পাশে অপশন আছে অপশনে ক্লিক করে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন এডিট করতে পারবো শেয়ার এবং লিঙ্ক নিতে পারবো আমরা ইউটিউবে ইউটিউবে বুস্টিং করতে পারবো বা প্রমোট ইউটিউবের ভাষায় প্রমোট বলে ডাউনলোড করতে পারবো আবার কি মানে নিজের ভিডিওটাকে নিজে ডাউনলোড করতে পারবো হ্যাঁ আবার মানে অন্য কোনো ভিডিও ডাউনলোড করার অপশন ইউটিউব দেয় নিজের ভিডিও ডাউনলোড ডাউনলোড করার অপশন দিয়েছে আবার এটা ডিলিট করে দিতে পারবো ঠিক আছে আবার এই ভিডিওর যতগুলো মেট্রিক সবগুলো এখানে দেওয়া আছে ভিজিবিলিটি পাবলিক এটা ডেট এটা আপলোড হয়েছে কয়টা ভিভিউ হয়েছে কয়টা কমেন্টস হয়েছে কয়টা লাইক হয়েছে সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন হুম আবার আমি এখানে ক্লিক করার পর এই যে অ্যাকশন এরিয়া ডাউনলোড করবার ডিলিট ফর এভার হ্যাঁ প্লে লিস্ট অ্যাড করা অনেকগুলো অপশন আপনি পাচ্ছেন প্লে লিস্ট তো আপনারা দেখেছেন আমরা কাজ করেছি আর মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স জনগণ কি আমার সাথে আছে এতো এখন আসল হীরা গুলোকে এখন দেখা যাবে ঠিক আছে কারণ হীরা যখন খুনি থেকে উত্তোলিত হয় হীরার সাথে অনেকগুলো কি থাকে বালি থাকে কাদা থাকে এখন বালি কাদাগুলো পড়ে পরে যাবে শেষ পর্যন্ত আসল হীরা থাকবে এই যে আমি উজ্জ্বল হীরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা অ্যানালাইটিক্স জিনিসটা কি অ্যানালাইটিক্স হলো আমি আমার চ্যানেলটাকে দেখাই আর একটা চ্যানেল থেকে আমি দেখাই আপনার এই ভিডিও ভিডিওটাকে কয়জন দেখছে হ্যাঁ থেকে দেখছে কজনে দেখছে কীভাবে দেখছে সকল ইনফরমেশন এখানে থাকবে এনা লাইটিক্সে আমি দেখাচ্ছি আর একটা চ্যানেল থেকে যে দেখছে তার বয়স কত সে কোন দেশ থেকে দেখছে কোন শহর থেকে দেখছে দেখছে সে কি মোবাইল থেকে দেখছে নাকি ল্যাপটপ থেকে দেখছে সকল তথ্য কি থাকবে এই অ্যানালাইটিক্সের মধ্যে থাকবে যেহেতু আমরা এই ভিডিওতে মাত্র তৈরি করছি এখানে অ্যানালাইটিক্স থাকবে না এখন আমি তাড়াতাড়ি করতে চাইলে লেট হয়ে যায় আমরা সুইচ অ্যাকাউন্টে যাব হ্যাঁ দেখুন আমি দেখাচ্ছি অ্যানালাইটিক্স আমরা ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিওতে গিয়ে এই যে আমরা যদি যাই তাহলে দেখেন ওভার ভিউ হ্যাঁ আমার এই ভিউ হয়েছে কত এত ঠিক আছে টাইম এত আজকের জন্য এটা এটা কোন দিনের জন্য লাস্ট টোয়েন্টি এইট ডেস এটা আমার এটা অন্য একটা চ্যানেল তারপর হচ্ছে রিচ হয়েছে কতজন এনগেজমেন্ট কতজন অডিয়েন্স কতজন রেভিনিউ কত টাকা আসছে ঠিক আছে এস্টিমেটেড রেভিনিউ এত টাকা সব কিছু এখানে বলা আছে না তাহলে দেখেন মানে আমার কতটা এই ভিডিও থেকে মানে এই কয় কয় টাকা আসছে এই চ্যানেল থেকে ভিউ হয়েছে কয়টা হ্যাঁ ওয়াচ কতক্ষণ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কয়জন হয়েছে ইনকাম কত হয়েছে আমার এই ভিডিও থেকে ঠিক আছে এইভাবে তারপর যদি আমি এটা হলো লাস্ট টোয়েন্টি এইট ডেজ এখান থেকে যদি আমি ক্লিক করি কত এখান থেকে যদি আমি ক্লিক করি যে লাস্ট নব্বই দিনে কত টাকা আমার কি হয়েছে লাস্ট নব্বই দিনে ভিডিও হয়েছে এত এটা আমাদের মেন চ্যানেল না এটা আপনার নর্মাল একটা চ্যানেল ইয়া হয়েছে এত ওয়াচ টাইম এত সাবস্ক্রাইব হয়েছে এত এস্টিমেটেড আর্নিং হয়েছে এত তাই তো অনেকগুলো এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে রিচ দেখেন এই রিচ হচ্ছে কোথায় ইউটিউব থেকে ইউটিউব থেকে আসছে কতজন বা ইউটিউবের বাইরে থেকে কতজন হ্যাঁ এই চ্যানেলের পেজ থেকে কতজন মানে কোন সোর্স থেকে কতজন আসছে গুগল সার্চ করে কতজন আসছে গুগল গো থেকে কতজন হ্যাঁ স্যামসাং ইন্ডিয়ান এই অ্যান্ড্রয়েড থেকে কতজন ঠিক আছে তারপর হলো কি মানে টোটাল ইনফরমেশন আমরা এখানে যারা দেখছে তারা কি ছেলে না মেয়ে এই যে তারা ফিমেল নাকি মেল ফিফটি পার্সেন্ট মেল ফিফটি পার্সেন্ট ফিমেল তেরো থেকে সতেরো বছরের কতজন সতেরো আঠারো থেকে চল্লিশ বছরের চব্বিশ বছরের কয়জন তাইতো আশা করি দেখতে পাচ্ছেন তারপর আবার যারা আবার কি এই এনগেজমেন্ট তারা কতজনে কি লাইক করছে কমেন্টস করছে ভিউ করছে যা হোক এগুলো আপনারা দেখবেন আবার দেখেন রেভিনিউ কোনটা থেকে কত টাকা আসছে কোন জায়গা থেকে কত টাকা আসছে জানুয়ারিতে কত টাকা ফেব্রুয়ারিতে কত সব কিছু কিন্তু এখানে বলা আছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে বুঝতে পারতেছেন অ্যানালাইটিক্সে আমরা কি জানতে পারবো অ্যানালাইটিক্সে ক্লিক করে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো কতজন দেখতেছে থেকে দেখতেছে কোন দেশ থেকে কোন শহর থেকে এই মোবাইল দিয়ে নাকি ল্যাপটপ দিয়ে কোন ডিভাইস দিয়ে আবার কোন ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে অথবা কোন ব্র্যান্ডের ইয়া দিয়ে মোবাইল মোবাইল দিয়ে তারপর সে ছেলে নাকি মেয়ে তার বয়স কত ইত্যাকার যত প্রশ্ন আছে সকল আপনার ভিডিও যারা দেখছে তাদের টোটাল ইনফরমেশন আপনি কোথায় পাবেন কোথায় পাবেন তো অ্যানালিটিক্স থেকে উত্তর তথ্যগুলো আমাদেরকে হেল্প করবে কোথায় মোল্লা জাকির আপনি আছেন মোল্লা জাকির আরে বেচারা ঘুমিয়ে গেছে তাহলে আপনি সকল ইনফরমেশন কোথায় পাবেন এখান থেকে অনেকগুলো কমেন্টস করছে না সকল কমেন্টস আপনি এখানে একসাথে পেয়ে যাবেন সকল কমেন্টস আপনি এখানে একসাথে পেয়ে যাবেন ঠিক আছে মানে আপনি কমেন্টস গুলো এখান থেকে মোটোভেশন করতে পারবেন কমেন্টস গুলো এখান থেকে রিপ্লাই করতে পারবেন একসাথে সকল কমেন্টস পাবেন সাব টাইটেল কপিরাইট এই কপিরাইট ইস্যু কপিরাইট এসে আপনি ক্লিক করতে পারবেন হ্যাঁ কপিরাইট এসে আপনি এখানে ডিসাইড করে দিতে পারবেন আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলো ভিডিওগুলো কিছু অংশ অন্য কেউ কাটতে পারবে কি পারবেন নিতে পারবে কি পারবে না হ্যাঁ আপনি এখানে এগুলোতে এসে একটু কি ক্লিক করে দেখবেন মনিটাইজেশন হলো এখানে টাকা পয়সার হিসাব আপনি যে ইউটিউবে ভিডিও দিচ্ছেন ওই ভিডিও থেকে কোন ভিডিও থেকে আপনার কত টাকা ইনকাম হচ্ছে এটা হচ্ছে মনিটাইজেশন ঠিক আছে তারপর হচ্ছে কাস্টমার কাস্টমাইজেশন মানে আপনি যদি ইনকামের উদ্দেশ্যে যদি ইউটিউবে ভিডিও দেন তাহলে হলো মনিটাইজেশন আর কোন একটা কোম্পানি যখন ভিডিও দেয় তারা সাধারণত নিজের প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য ভিডিও দেয় যাই হোক মনিটাইজেশন এখানে মনিটাইজেশন করতে হবে প্রথমে চ্যানেলটাকে এখানে ক্লিক করে তারপর আপনি কি এখানে এখান থেকে দেখবেন যে কোন ভিডিও থেকে আপনার কত টাকা আসতেছে তারপর আছে কাস্টমাইজেশন তারপর আছে অডিও লাইব্রেরি আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক ধরনের অনেক ধরনের সাউন্ড লাগে পাখির সাউন্ড সাউন্ডার সাউন্ড গ্লাস ভাঙার শব্দ অনেক ধরনের সাউন্ড লাগে সকল সাউন্ড সম্পূর্ণ এখানে এখানে দেওয়া আছে অডিও লাইব্রেরিতে সকল প্রকার সাউন্ড ইফেক্ট আপনি পাবেন একটু দেখবেন ঠিক আছে একটু গুলো আমাদের ইয়াটা আমাদের ক্লাস মোটামুটি শেষ তাহলে আপনারা একটু ইউটিউব স্টুডিওতে এসে প্রত্যেকটা বাটনে ক্লিক করে আপনাকে ভালোভাবে দেখবেন

বলবো আচ্ছা তাহলে আমরা এগুলো বুঝলাম তারপর দেখেন আমরা চ্যানেল মেনটেনেন্স করব এখন বায়ার যখন আমাদেরকে চ্যানেলের কাজটা দিবে আমাদের আমাদের আজকে যতটুকু যতটুকু জিনিসটা করলাম সেটা হচ্ছে আমরা কিভাবে কোন একটা চ্যানেল তৈরি করব বলুন আমরা সবাই একটু দেখে আমরা চ্যানেল তৈরি করতে পারবো কিনা পারফেক্টলি একটা চ্যানেলের ভিতরে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে আছে সবগুলো আমরা তৈরি করতে পারবো কিনা হান্ড্রেড পার্সেন্ট আমরা পারবো এখন বায়ার যদি বলে যে ঠিক আছে তুমি তো চ্যানেল তৈরি করছো তুমি চ্যানেলটাকে মেনটেনেন্স করো কিভাবে মেনটেনেন্স করবা বায়ার বলবে যে তুমি প্রতিদিন আমার জন্য ভিডিও আপলোড করবে সেই ভিডিও টাইটেল দেবে মানে বায়ারের জন্য প্রতিদিন তার হাউসে তিনটা করে প্রোডাক্ট আসে তো বলবো যে বায়ার আপনাকে বলবে যে তোমাকে আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন দেবো তোমার কাজ হলো আমার হাউসে প্রতিদিন তিনটা প্রোডাক্ট আসে তিনটা শার্ট আসে বা প্যান্ট আসে তুমি সেগুলোর ভিডিও তৈরি করবা ভিডিও তৈরি করে ইউটিউবে দিবা ইউটিউব ইউটিউবে দিয়ে সেগুলোর টাইটেল ডেসক্রিপশন থামনেল অ্যান্ড স্ক্রিন হ্যাঁ যে টাইটেল ডেসক্রিপশন থাম্বনেল এন্ড স্ক্রিন আই বাটন প্লেলিস্ট সবগুলো তুমি তৈরি করবা করার পর সেগুলা কি আপলোড করবা আপলোড করার পর এন্ড স্ক্রিন দিবা প্লেলিস্ট করবা ক্লোজ ক্যাপশন দিবা হ্যাঁ তারপর এই সবগুলো করবা এইটাই হচ্ছে আপনার আপনার নিয়মিত কাজ আমি কি এই বিষয়টা বুঝতে বুঝতে পারছি তাহলে একটা কাজ হলো আপনার চ্যানেলটাকে তৈরি করা আর একটা কাজ হলো ওই তৈরি করার পর নিয়মিত কি সেখানে কাজ করা তাহলে যে কোন একটা বায়ার যদি আপনাকে চ্যানেল তৈরি করার জন্য কাজ দেয় সেই কাজের ভ্যালু হবে একশো ডলার অথবা দুশো ডলার কিন্তু চ্যানেল তৈরি করার পরে সে যদি আপনার পারফরমেন্স যদি ভালো দেখে তখন সে বলবে যে ঠিক আছে তুমি আমার এই চ্যানেল এই চ্যানেলটাকে নিয়মিত তুমি করো ওই আলাদা একটা কাজ তখন আপনাকে বলবে যে প্রতি মাসে আমি তোমাকে টাকা টাকা বা তোমার তখন আপনি কোনো একটা বাইরের সাথে ফিক্সড হয়ে যেতে পারবেন আপনি যদি চান আপনি শুধু চ্যানেল তৈরির কাজটাই করবেন শুধু চ্যানেল তৈরি করবেন বিভিন্ন কোম্পানির জন্য সাথে ফিক্সড হবেন না আপনি শুধু চ্যানেল তৈরির কাজটাই করতে পারবেন এখানে সময় কম লাগবে কিন্তু আপনার কি ইনকামটা অনেক বেশি হবে আর যদি চান যে আমি কোনো একটা কোম্পানির সাথে ফিক্সড ফিক্সড হয়ে যাব তাদের ডেইলি কাজগুলো আমি করবো মানে মেনটেনেন্সগুলো করবো বেশ আপনি চাইলে সেটাও আপনি করতে পারবেন আমি কি সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমাদের ক্লাস শেষ আর চিন্তার কোনো কারণ নেই সবাইকে সবাইকে ক্লিয়ার সাইফুল ইসলাম কিছু বলবেন কেউ কি কিছু বলতে চান কিছু বলতে চাইলে একটু হাত তোলেন

আমরা কিভাবে সেই ঘরের বিষয়টা সারা দুনিয়াকে জানাবো স্যার হুম গত ক্লাসের আগের ক্লাসে কিন্তু স্যার আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শুরু করেছিলাম তো পরে কিন্তু স্যার ওই যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কিন্তু স্যার ওই যে ইউটিউব অথবা ওয়েবসাইট অথবা ওগুলোর কিন্তু স্যার আমাদের শিকার কথা ছিল কিন্তু আজকে থেকে যারা আপনি কথা ইউটিউব চ্যানেল এখন এডা আবার এটার কবে এটার ফিনিশিং দিবেন কবে স্যার

আমরা ক্লাস হবে ইউটিউবারের ভিডিও তৈরি করব ভিডিও এডিট করা ঠিক আছে এখন ইউটিউবারের জন্য অনেকগুলো ক্লাস হবে আমরা আগে এই ক্লাসটা যেটা আমরা করেছি ইউটিউবের চ্যানেল তৈরি করা এই ক্লাসটা আজকে আমরা হজম করব হজম করা বলতে বুঝতে পেরেছেন স্যার স্যার আমরা ক্লাসটাকে ভালো করে বুঝবো শিখব তারপর এই ক্লাসটা আমরা পাবো

আর আপনি যদি চান হ্যাঁ আপনি যদি চান যে ওই যে ভিডিও গুলো দেখার জন্য যে ভিডিও ভিউ কিভাবে করবেন তাহলে আপনি তো আমাদের ভিডিও প্রচুর আছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে কি করা ইউটিউব পেজ এসিউ শুধু ইউটিউব বাই জামাল স্যার ইউটিউব বাই জামাল স্যার লিখে আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখেন এটা হচ্ছে আমরা আজকে যে ক্লাসটা নিয়েছি চ্যানেল তৈরি করার ক্লাসটা হ্যাঁ তারপর দেখেন বিআইডি আই কিউ নিয়ে ইউটিউবের অন পেজে সিএ করা ইউটিউবের ভিডিও র্যাঙ্কিং করা এটা একটা ভিডিও ইউটিউবের ভিডিও তৈরি করা হ্যাঁ এটা একটা ভিডিও ইউটিউব থেকে ইনকাম এটা আরেকটা ভিডিও তারপর ইউটিউবের জন্য টোটাল ভিডিও এডিট করা এটা আরেকটা ভিডিও ঠিক আছে প্রতারা খুঁজে সাবধান এটা আরেকটা ভিডিও ঠিক আছে তো এইভাবে ইউটিউব নিয়ে অনেকগুলো আমার ভিডিও আছে আপনারা যদি আমার আজকের ভিডিও থেকে আমরা ইনকাম করব ইনকামের দিকে আমরা যাব আগামী ক্লাস থেকে কিন্তু যদি আপনি চান যে ইউটিউব নিয়ে আরো যতগুলো ক্লাস আছে আর অনেকগুলো ক্লাস আছে হ্যাঁ কিন্তু সেই ক্লাসগুলো চাইলে আপনি ইউটিউব থেকে দেখে আপনি কি করে নিতে পারবেন কিন্তু আমাদের মেন লক্ষ্য হলো ইনকাম ইনকাম করা মেন লক্ষ্য হলো সফল হওয়া তো সেই জন্য আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম আপনারা আগামীকাল থেকে সেটা প্র্যাকটিস করবেন এবং এরপর আমরা এটা নিয়ে গিক তৈরি করা শিখবো কাজ নেওয়া কাজ জমা দেওয়া এবং কয়েকশো ডলার ইনকাম করার পর তারপর আমরা অন্য

পাঁচটা ব্যানার এর মধ্যে ওই পেজের মধ্যে পাঁচটা দেখাবে আরকি মানে পাঁচটা দেখাবে নাকি তিনটে দেখাবে একসাথে এসে ওইটা দেখাচ্ছে আমি বলি এই জিনিসগুলো বুঝার জন্য সবচেয়ে বেটার হলো আপনি করে দেখবেন মানে আপনি যখন ভিতরে ঢুকবেন আপনি টপ ফাইভ ওখানে ক্লিক করে দেখবেন রেজাল্ট কিরকম আসে আবার থ্রিতে ক্লিক করে দেখবেন রেজাল্টটা কেমন আসে ঠিক আছে এগুলো আসলে আপনি প্র্যাকটিক্যাল বেশি এগুলো আপনাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে মানে ওই পেজের মধ্যে তিনটা তিনটে বাটন দেখাবে আরকি

লাইভ লিংকের একটা বিষয় ওটা কি এই ইউটিউব চ্যানেলে মানে লাইভ প্রোগ্রাম হবে এবং প্রোগ্রামটা ইউটিউব চ্যানেলে শো করবে হ্যাঁ লাইভ আচ্ছা লাইভ কীভাবে করবেন আচ্ছা আমি দেখাচ্ছি লাইভ করার জন্য এই যে এই তো এই তো মানে আমরা যেভাবে লাইভ করি আর কি ইউটিউবে হ্যাঁ আপনি ইউটিউবে যাবেন ইউটিউব থেকে মনে করেন আমি এই চ্যানেল থেকে লাইভ করবো তাহলে আমি আমার চ্যানেলে আসি আমার চ্যানেল থেকে আসার পর আমি কন্টেন্টে যাব কোথায় ভিডিওসে যাব এই যে গো লাইভ আছে না গো লাইভ আছে আমি গো লাইভে ক্লিক করলাম বাকিটুকু আপনি করতে পারবেন আমরা ফেসবুক থেকে যেভাবে লাইভ করি ঠিক সেভাবে আর কি ঠিক আছে আর একটা অবস্থা হুম আরেকটা প্রশ্ন এটা তো স্যার হ্যাঁ বলেন বলেন এই যে স্ট্রিম করার জন্য স্যার স্ট্রিমিং স্ট্রিমিং মানে অবিয়াস অবিয়াস দিচ্ছে

এটা আমরা পরবর্তীতে যে ওবিএস আছে এখানে আমাদের আজকের ক্লাসের বিষয় হলো শুধু চ্যানেল তৈরি করা নিয়ে লাইভ স্ট্রিমিং এটা আমাদের টপিকের বাইরে আপাতত হ্যাঁ কালকে বা যে কোনো সময় আমাকে প্রশ্ন আমি বলবো যেহেতু ক্লাসের রেকর্ড হচ্ছে আমরা শুধু টপিকের মধ্যেই আর প্রশ্ন নয়ন এনি কোশ্চেন দ্রুত দ্রুত সম্পর্কে স্যার কিওয়ার্ডের ওইখানে

আমরা আসলে আজকে আমাদের আমরা অনেক কিছু শিখছি এত কুটিনা টিচার এত প্র্যাকটিক্যাল এত কুটিনা ক্লাস খুব কম পাইছি আমি খুবই ভালো লাগছে রাইট আর আমরা দেখা যায় কি ওই একটা ক্লাসের মধ্যে এই এটা নিয়ে কিন্তু 10টা ক্লাস হওয়ার কথা ছিল 10টা ক্লাস নিলে হয় কি স্টুডেন্টদের জন্য প্রবলেম হয় আমার জন্য প্রবলেম হয় মানে এতগুলো সিরিয়াল পার্ট 1 পার্ট 2 গুলো প্রবলেম হয়ে যায় একটা ক্লাসে সবচেয়ে ভালো আপনাকে অনেক ধন্যবাদ তারপরে কে আছেন খন্দকার তাজুল খন্দকার আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্যার আ ক্লাসটা খুব ভালো লাগছে খুব সুন্দরভাবে মানে নিছেন আপনি মেন্টেন করে করে একদম আলহামদুলিল্লাহ কুডিং আটি যা আছে সবখানে আমরা মোটামুটি নোট পারছি এখন সমস্যা হচ্ছে স্যার গত ক্লাসগুলোতে ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা ক্লাসগুলো করেছিলাম তো এখন ওইটাতে কিছু ক্লাস করা হইছে আবার আজকে যে চ্যানেল ক্রিয়েটর যে ক্লাসটা করাইলেন এখন স্যার মজা সবখানেই পাচ্ছি এখন তো স্যার সব হয়ে যাচ্ছে ফেসবুক নিয়ে কথা আমার তো আমার তো আগে আগে তোমাদের ক্লাসটা শেষ হয়েছিল ফেসবুক মার্কেটিং নিয়ে তো আমি রিসেন্টলি ক্লাস নেই নাই মানে আমরা এর আগে যে টপিকটা ছিল টপিকটা আমরা কমপ্লিটলি শেষ করেছিলাম আমি ডিজিটাল মার্কেটিং যে ক্লাসটা নিয়েছিলাম সেটা বলেন সেটা সেটা ফেসবুক মার্কেটিং না তো আমি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হলো জাস্ট বোঝার জন্য বিষয়টা

তাহলে আমরা আজকে আমি জানি আপনাদের আরো অনেকগুলো কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেন থাকারই কথা আমাদের আগামী ক্লাসে আগামী পরশু এটা নিয়ে ক্লাস হবে আমরা প্রবলেম সলিউশন ক্লাস করবো এটা নিয়ে ওই প্রবলেম সলিউশন ক্লাসে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব আর অনেক অনেকগুলো টপিক উঠে আসবে যেটা হয়তো ক্লাসে বলা হয়নি আর এই প্রবলেম সলিউশন ক্লাসে আপনারা পার্টিসিপেট করতে হলে অবশ্যই আপনাদেরকে কি সবাই একটা করে চ্যানেল তৈরি করতে হবে আপনারা কি করবেন নিজের একটা চ্যানেল তৈরি করবেন অনেক যত্ন অনেক ভালোবাসা দিয়ে ঠিক আছে খুব সুন্দরভাবে নিজের জন্য একটা চ্যানেল তৈরি করবেন যে কোনো বিষয় নিয়ে আপনি চ্যানেল তৈরি করেন সমস্যা নেই চ্যানেল তৈরি করার পর এবং সেই চ্যানেল তৈরি করার সময় আপনি কোথায় কোথায় সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই জায়গাগুলোকে চিহ্নিত করবেন এবং সেই জায়গাগুলো সেগুলো আপনি গুগল সার্চ করে সমাধান সমাধান করার করার চেষ্টা চেষ্টা করবেন তারপরে যদি না হয় তখন আপনি সাপোর্ট এসে সেটা আমাদেরকে বলবেন ঠিক আছে এবং আপনার প্রশ্নের মাধ্যমে অনেকে উপকৃত হবে অনেকেই বিষয়টা শিখতে পারবে আপনার এই কোয়েশনের মাধ্যমে তো আমাদের আগামী পরশু হবে প্রবলেম সলিউশন ক্লাস কিন্তু প্রবলেম সলিউশন ক্লাসে আমি বুঝতে পারবো কে প্র্যাকটিস করছেন কে প্র্যাকটিস করেন নাই কে চ্যানেল তৈরি করছেন কে চ্যানেল তৈরি করেন নাই আমি সবার কোশ্চেন শুনবো সবার প্রবলেমের সলিউশন করব এবং সবার চ্যানেলগুলো আমি দেখব যদি যে কেউ যদি বলে যে আমার কোনো প্রবলেম তাহলে আমি চার চ্যানেলটা দেখব এবং আমি প্রশ্ন করব আমি প্রশ্ন আমি যতটুকু শিখিয়েছি আসলে সে বুঝতে পারছে কিনা প্রত্যেকে আমি কি করবো প্রশ্ন করব ঠিক টিচার যেভাবে পড়া ধরে ক্লাস ক্লাসে আমি ঠিক সেভাবে পড়া ধরব সবাইকে ক্লিয়ার আগামী পরশু দিন আজকে হলো মঙ্গলবার বৃহস্পতিবারে সবাইকে করবেন দেখান তাহলে যাদের যাদের কোশ্চেন আছে খাতা লেখা আছে আপনারা সেগুলো একটু গুগল সার্চ করে ট্রাই করেন আর আগামী পরশু দিন সেগুলো কি কাজটা করে ফেলেন প্র্যাকটিক্যালি দেখেন যে আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে সেটা সমাধান হয়ে গেছে আর না হলে আপনি কি আসেন আর এই নিশ্চিতভাবে যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তার মধ্যে আরো অনেক অনেকগুলো নতুন সমস্যা তৈরি হবে যতই সমস্যা তৈরি হোক না কেন ইনশাল্লা কি আমরা সেগুলো সমাধান করবো আগামী দিন তো আমার খুবই খুবই ভালো লাগলো যে এই মুহূর্তে আছেন একশো ছয় জন আমি যখন ক্লাস শুরু করেছিলাম তখন ছিল মেবি আটানব্বই জন এখন আছে ছিয়ানব্বই জন একশো ছয় জন মাঝখানে অবশ্য একশো চল্লিশ জনের মতো হয়েছিল যাই হোক তো যারা একশো ছয় জন আছেন আমি তাদেরকে নিয়ে অনেক হ্যাপি অনেক এবং আমি আশা করি একশো ছয় হবেন ইনশাল্লাহ অনেক ভালোভাবে সফল হবেন তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজকে আচ্ছা সাপোর্ট হবে কিনা ফারহান আপনি কে আছেন আমি ক্লাসটা আগে শেষ করে দিই তারপর আমি সাপোর্ট দেখতেছি